ডি অরবিটালটা ভ্যাকেন্ট থাকে আমরা জানি, সেই কারণে এই ডি অরবিটালটা কোনো ডোনার অ্যাটমের থেকে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে, এটা হচ্ছে একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে এদের ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট লক্ষ্য করা যায়, সেই কারণের জন্য এরা কমপ্লেক্স তৈরি করতে পারে। এই সমস্ত সন্ধিগত মৌলের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা রঙিন আয়ন সৃষ্টি করতে পারে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ডিএডি ট্রানজিশন। ডিএডি ট্রানজিশনটা হচ্ছে মানে একই উপকক্ষে আছে এরকম কোন পরমাণু, সেটা যদি নিম্নতর শক্তি বিশিষ্ট ডি অরবিটাল থেকে উচ্চতর শক্তি বিশিষ্ট ডি অরবিটালে একটা ইলেকট্রন স্থানান্তর করতে চায়, তাহলে সেই ইলেকট্রন স্থানান্তরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা কোথা থেকে সংগ্রহ করে? দৃশ্যমান আলো থেকে। দৃশ্যমান আলো থেকে নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট একটা আলোকরশ্মি শোষণ করে নেয়, দিয়ে সেই ইলেকট্রনটা নিম্নতর শক্তি বিশিষ্ট ডি অরবিটাল থেকে উচ্চতর শক্তি বিশিষ্ট ডি অরবিটালে স্থানান্তর করে। এই যে স্থানান্তরণ, একেই বলা হয় ডিডি স্থানান্তরণ। এই যে নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলোরশ্মি শোষণ করলো, সেই আলোরশ্মি শোষণকারী যৌগটি সেটাই পরিপূরক বর্ণ ধারণ করে। যদি আমরা উদাহরণ দেখি, তাহলে Sc3+ যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3D0, সেটা বর্ণহীন হয়, কিন্তু Ti3+ যার ইলেকট্রন বিন্যাস 3D1 সেটা লালচে বেগুনি বর্ণের হয়। কিংবা যদি আমরা জিঙ্কের ক্ষেত্রে দেখি, Zn2+ যার যার ইলেকট্রন বিন্যাস হয় 3D10 সেটাও বর্ণহীন, কিন্তু Ni2+ 3D8 ইলেকট্রন বিন্যাস বৈশিষ্ট্য সেটা হচ্ছে সবুজ হয়। Cobalt2+ গোলাপি হয়, Cobalt3+ নীল হয়, এরকম বর্ণ কালার আয়ন তৈরি করতে পারে। কিন্তু এস এবং পি ব্লকের মৌলগুলি কালার আয়ন তৈরি করতে পারে না, কারণ কারণ তাদের আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষ থাকে না, সেই কারণে তারা যে ডিডি ট্রানজিশনটা সম্ভব হয় না সেখানে। আরেকটা হচ্ছে Zn2+ বা Ti4+, এই যে আয়ন সমন্বিত লবণগুলি এরা বর্ণহীন হয়, কারণ এদের যে ডি অরবিটালটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে Zn2+ এর ক্ষেত্রে ডি অরবিটালটা কমপ্লিট রূপে পূর্ণ আছে, Ti4+ এরটা ডি অরবিটালটা সম্পূর্ণরূপে খালি আছে, সেই কারণের জন্য এর ডিডি স্থানান্তরণ সম্ভব হয় না। আমি যদি কয়েকটি সন্ধিগত মৌল যেগুলো থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ যৌগ তৈরি হতে পারে, প্রথম সারির সন্ধিগত মৌলগুলি বিভিন্ন জারণ অবস্থায় বহুসংখ্যক অক্সাইড গঠন করে, যেমন MO, মানে MO মানে কি, মানে Sc3, Sc2O3, TiO, Ti2O3, এই সমস্ত, বা ভ্যালাডিয়াম দিয়ে যদি তাহলে BO, B2O3। এই যে যৌগগুলি তৈরি করছে, এরপর আরো কিছু যৌগের উদাহরণ যদি আমি দিই, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, এটা সাইন্টিফিক উপায়ে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও পরীক্ষাগারে MnO2 থেকে তৈরি করা সম্ভব, মানে পাইরোরুসাইট থেকে তৈরি করা সম্ভব। এদের মধ্যে, এই যৌগগুলির মধ্যে প্রায়শই ডি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যদি আমরা ব্যবহার সম্পর্কে আসি, তাহলে KMnO4 শিল্পক্ষেত্রে বা পরীক্ষাগারে জারক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। সুতি, সিল্ক, উল ইত্যাদি টেক্সটাইল তন্তুকে বিরঞ্জিত করতে, যেহেতু এর মধ্যে কালার লক্ষ্য করা যায়, সে কারণে বিরঞ্জিত করতে ব্যবহৃত হয়। তেল জাতীয় পদার্থ থেকে অপ্রয়োজনীয় বর্ণ দূরীভূত করতে এটি ব্যবহৃত হয়। নির্জল কোষ প্রস্তুতিতে আমরা ব্যবহার করতে পারি। জৈব যৌগে স্যাকারিন, বেঞ্জয়িক অ্যাসিড, অ্যাস্ট্রিয়াল ডিহাইড্রেট সংশ্লেষণে ব্যবহার করা হয়। তাছাড়া পটাশিয়াম ডাইক্রোমেটটা আমরা জারক দ্রব্য রূপে ব্যবহার করি। চর্ম শিল্পে ক্রোম ট্যানিং এর কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন ক্রোমিয়াম ঘটিত যৌগ যেগুলো আছে, যেমন ক্রোম ইয়েলো, ক্রোম অ্যালাম, সেগুলো প্রস্তুতিতে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করতে থাকি। এছাড়া অন্যান্য ডি ব্লক মৌলগুলি
আমি তো আগেই বলেছিলাম যে যেগুলো মুদ্রা ধাতু সেগুলো আমাদের মুদ্রা তৈরির কাজে ব্যবহার করা হয়। তাছাড়া এই ডি ব্লক এলিমেন্টগুলি মূল্যবান ধাতু হিসেবে ব্যবহৃত হয়, যেমন প্লাটিনাম, রূপা, এইসব মূলগুলি তড়িৎ পরিবাহিতার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া টাংস্টেন বাল্বে ব্যবহার করা হয়, টাংস্টেন যেটা উজ্জ্বল বর্ণ ধারণ করে আলো দেয়। আমাদের দৈনন্দিন জীবনে ডি ব্লক এলিমেন্টের যে মূলগুলির বেশিরভাগ ক্ষেত্রেই খুব প্রয়োগ আছে এবং আমরা ব্যবহার করতে করি, এবং এই ডি ব্লক এলিমেন্টগুলি সহজেই পরিবেশে পাওয়া যায়। এই বলে আমি আমার ক্ষুদ্র ওরাল রিপ্রেজেন্টেশন শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ সৌম্যদীপ। সৌম্যদীপ, তুমি ভালো প্রেজেন্ট করেছো আজকে। সৌম্যদীপ আমাদের যা জানালো পিরিয়ড টেবিলের ডি ব্লক এলিমেন্ট সম্বন্ধে। তো সৌম্যদীপ, আমার একটা প্রশ্ন আছে যে ক্যাটালিস্ট নিয়ে। অ্যাকচুয়ালি প্রথমে আমি বলি যে তুমি ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে ডিসকাশন করলে, আর ডিডি ট্রানজিশন, এগুলো মেনলি ডি ব্লক এলিমেন্টের প্রপার্টি। ওই ম্যাগনেটিক প্রপার্টির ইউনিট হচ্ছে বোর ম্যাগনেটন। হ্যাঁ, তুমি মনে হয় বোর বোর অন্য কিছু একটা বলেছিলে, কিছু বোর ম্যাগনেটন, ঠিক আছে? আমি বলেছিলাম স্যার বিএম, বোর বিএম বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বোর ম্যাগনেটন, ঠিক আছে। আচ্ছা, যে ডি ব্লক এলিমেন্ট গুলো আমরা জানি যে ক্যাটালিস্ট তৈরি করে ব্যবহার করা হয়, ঠিক তো? ক্যাটালিস্ট ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয় বেশিরভাগ ডি ব্লক এলিমেন্ট। আমাদের আমাদের শরীরে যে এলিমেন্ট গুলো, মানে এনজাইম সম্বন্ধে জানো তুমি, তাই না? শরীরে যে এনজাইম গুলো ইউজ হয় মেনলি দেখবে ডি ব্লক এলিমেন্ট ওতে আছে, যেমন কপার, কোবাল্ট, মলিবডেনিয়াম। হ্যাঁ, মলিবডেনাম। তো আমি জানতে চাইছি যে এই এলিমেন্ট গুলোই কেন আছে, প্লাটিনাম বা তোমার স্ক্যান্ডিয়াম বা অন্য এলিমেন্ট গুলো কেন কাজ করছে না ক্যাটালিস্ট হিসেবে আমাদের শরীরে, যেটা আমরা হচ্ছে এনজাইম যেগুলো আছে, তুমি কিছু বলতে পারবে এই ব্যাপারে? না স্যার, আমার স্যার এই ব্যাপারে কোনো জানা নেই তেমন। আপনি স্যার বলে দেবে, বরং জানবো আমি। আচ্ছা, না সেটা তোমার জানা আছে কিনা, যে মানে ডি ব্লক এলিমেন্ট গুলোই আমরা দেখছি যে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করি, না? কেননা তুমি বলেছো সেটা ভ্যারিয়েবল ভ্যালেন্সি, যে টার্মটা বলেছো না, ভ্যারিয়েবল ভ্যালেন্সি। আরেকটা জিনিস তুমি যেটা হাইলাইট করোনি, জাস্ট ওইটার ব্যাপারে আমি বলছি, রেডক্স পটেনশিয়াল। নিশ্চয়ই জানো রেডক্স পটেনশিয়াল কি, অক্সিডেশন রিডাকশন। এবার দেখবে এই ডি ব্লক এলিমেন্ট গুলোর রেডক্স পটেনশিয়াল খুবই লেস পজিটিভ হয়, মানে লো পজিটিভ, প্লাস পয়েন্ট এইট বা প্লাস পয়েন্ট ফাইভ। হ্যাঁ, এটা তুমি লক্ষ্য করবে তুমি যদি দেখো। এবার এই যে রেডক্স পটেনশিয়াল, আমাদের শরীরের পিএইচ কত, আমাদের ব্লাডের পিএইচ, এটা কি জানো তুমি? ব্লাডের পিএইচ, রক্তের রক্তের পিএইচ 7.4। হ্যাঁ, সাতের কাছাকাছি, মানে নিউট্রাল বলতে পারি, একটু অ্যালকালাইন আর কি। এবার ওই পিএইচ এ যেসব রিয়াকশন গুলো হয়, তাই না, আমাদের বডিতে ওই পিএইচ এই রিয়াকশন হয়। যেমন ধরো আমাদের শরীরে ধরো পারক্সাইড তৈরি হচ্ছে, পারক্সাইড তৈরি হচ্ছে, তাহলে আমাদের এই যে এনজাইম যেগুলো আছে, এনজাইমের নাম হচ্ছে কপার, জিঙ্ক, ডিসমুটেজ বলি, ওই এনজাইমটা কি করে, আমাদের বডি থেকে ওই পারক্সাইড গুলোকে, মানে ওই সুপার অক্সাইড বা পারক্সাইড, এগুলোকে ধ্বংস করে। হ্যাঁ, জল, ওয়াটার প্রডিউস করে। তো এটার যে পোটেনশিয়াল তুমি যদি দেখো, এর অক্সিডেশন, এই যে পোটেনশিয়ালটা 0.8 এরকম। হ্যাঁ, 0.8 প্লাস 0.8। তো এই যে কপার, জিঙ্ক, এর যে রেডক্স পোটেনশিয়াল, তুমি দেখবে ওই ওই রেঞ্জে পড়ে কপার জিঙ্কের। হ্যাঁ, এই জন্য এই এলিমেন্ট গুলি আমাদের শরীরে, মানে প্রকৃতি ওইভাবেই আমাদের শরীরে গঠন করেছে, ওই এলিমেন্ট গুলোই আমাদের বডিতে রেখে দিয়েছেন, যেগুলো ডি ব্লক এলিমেন্ট। কিন্তু প্লাটিনাম তুমি পাবে না আমাদের বডিতে, প্লাটিনাম, গোল্ড, সিলভার,
এইগুলো নেই, কারণ ওইটাই। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো যে রেডক্স পোটেনশিয়ালটা নিয়ে তুমি অত আজকে বলনি। হ্যাঁ ঠিক আছে, এবার আমাদের যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে কেউ যদি প্রশ্ন করতে চান করতে পারেন সৌম্যদীপকে। কোনো প্রশ্ন আমি পাচ্ছি না, তাহলে আমরা সৌম্যদীপকে ধন্যবাদ জানিয়ে, সৌম্যদীপ থ্যাংক ইউ ফর ইয়র প্রেজেন্টেশন। আমরা পরের প্রেজেন্টারকে ডেকে নেব, OC02 পরের প্রেজেন্টেশন, মৌসুমি পাল রয়। মৌসুমি, আচ্ছা মৌসুমি, মৌসুমি কি প্রেজেন্ট আছে? আছো? হ্যাঁ মৌসুমি, আনমিউট করে রেসপন্স করো। মৌসুমি তুমি উপস্থিত আছো? কোনো রেসপন্স পাচ্ছি না। তাহলে আমরা মৌসুমির কাছ থেকে কোনো রেসপন্স না পেলে নবনীতা তুমি মৌসুমি আছে, আনমিউট করেছে, বাট কিছু সাউন্ড আওয়াজ আসছে না। আসছে না, তাহলে কিছু নেটওয়ার্ক প্রবলেম। তাহলে আমরা পরের প্রেজেন্টারের কাছে চলে যাই, তারপরে না হয় তারপরে দেখবো। মৌসুমির কাছে ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা মৌসুমির সঙ্গে সংযোগ করতে পারছি না কোনো কারণে। পরের প্রেজেন্টেশন OC03, নবনীতা বেরা। নবনীতা বেরা প্রেজেন্ট করবে ডাইপোল মোমেন্ট ইন অর্গানিক কেমিস্ট্রি। সৌম্যদীপ যা আমাদের প্রেজেন্ট করলো সেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি বলা যেতে পারে, আর নবনীতা বলবে ডাইপোল মোমেন্ট ইন অর্গানিক কেমিস্ট্রি। এখন রসায়নের অর্গানিক বিভাগে আমরা চলে গেলাম, ইনঅর্গানিক থেকে অর্গানিক। তাহলে নবনীতা বেরা তুমি তোমাকে ইন্ট্রোডিউস করো আর প্রেজেন্টেশন করো। আমার নাম হচ্ছে নবনীতা বেরা, আমি ভট্টর কলেজের ফার্স্ট সেমের ছাত্রী। আমি আজকে ডাইপোল মোমেন্ট সম্বন্ধে কিছু বলবো। যতটুকুই শিখেছি বা জেনেছি সেইটুকুই বলার চেষ্টা করছি। ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মোমেন্ট কখন ঘটে? না, যখন দুটো আধানের মধ্যে সেপারেশন হয়। আচ্ছা, আমি একটা PDF ফাইল শেয়ার করেছিলাম, আচ্ছা নবনীতার অনুরোধ করবো যে এইটা যেন দেওয়া হয়। আচ্ছা, ও নবনীতার প্রেজেন্টেশন। আচ্ছা আচ্ছা, আমি কি বলা শুরু করবো স্যার? হ্যাঁ তুমি প্রথম থেকে বললে, তোমার প্রেজেন্টেশন ছিল আমরা জানতাম না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে নবনীতা, আমরা দেখতে পাচ্ছি তোমার প্রেজেন্টেশন, তুমি শুরু করো। হ্যাঁ আমি এখন ডাইপোল মোমেন্ট সম্বন্ধে কিছু বলছি। ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে, আমরা জানি সবাই, যে দ্বিমেরু ভ্রামক মানে দুটো ডাইপোলের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেইটা। আমরা এখন সরাসরি ডাইপোল মোমেন্টের ডেফিনেশন সম্বন্ধে চলে আসব। ডাইপোল মোমেন্ট কখন ঘটে? যখন দুটো চার্জের মধ্যে সেপারেশন ঘটে, তখনই মূলত ডাইপোল মোমেন্টটা আমরা দেখতে পাই। আর কখন হয়? না, দুটো আয়নিক বন্ডের মধ্যে যখন দুটো আয়ন থাকে, আয়নের মধ্যেও ডাইপোল মোমেন্ট হয়। কিংবা কোনো কোভ্যালেন্ট বন্ড, তার মধ্যে যে অ্যাটম গুলো থাকে, অ্যাটম গুলোর মধ্যেও ডাইপোল মোমেন্ট হয়। আমরা এক কথায় বলে নিতে পারি যে কোনো অণুর ধ্রুবীয়তা মাপার জন্য কিন্তু আমরা ডাইপোল মোমেন্টটাকে ব্যবহার করি। এবার ডাইপোল মোমেন্টকে আমরা মিউ দ্বারা সূচিত করি। এবার আমরা আমরা একটা অণু নিচ্ছি, HCl। HCl এর H আর Cl এর মধ্যে হাইড্রোজেন আর ক্লোরিন পরমাণুর মধ্যে, ক্লোরিনের যেহেতু তড়িজনাত্মকতা বেশি, তাই ক্লোরিন পরমাণুর দিকে ইলেকট্রন জোড়ের যে টানটা সেটা বেশি হবে। তাই আমরা কি ডেল মাইন প্লাস Hটাকে সূচিত করব, আর সিএল পরমাণুটাকে ডেল মাইনাস দিয়ে সূচিত করব। আমরা একটা এখানে ফর্মুলাতে চলে আসি। ডাইপোল মোমেন্টকে তো আমরা মিউ দ্বারা সূচিত করছি। মিউ সমান আমরা জানি E ইন্টু ডি। E বলতে এখানে বলা হয়েছে চার্জ সেপারেশন বিটুইন টু পোলস, মানে দুটো ডাইপোল ডাইপোলের মধ্যে যে একটা আধানের সেপারেশন সেটাকে বোঝানো হয়েছে ই দ্বারা। আর ডিটা কি বুঝিয়েছে? না, দুটো পোলের ভিতরে যে ডিস্টেন্স বা দূরত্ব সেটাকে বোঝানো হয়েছে। এবারে ডাইপোল মোমেন্টের এককে চলে আসি আমরা। সিজিএস একক হচ্ছে ডিবাই, যেটা আমরা মূলত ব্যবহার করে থাকি। এসআই ইউনিটটা যেহেতু আমাদের কাজে লাগে না,
কিন্তু তবুও জেনে রাখি যে একক হচ্ছে কুলম্ব মিটার। আমরা সবাই জানি যে 1/i সমান হচ্ছে 10⁻¹⁸ এসইউ সেন্টিমিটার, এ কুলম্ব মিটার। এবারে দ্বিমেরু সংক্রান্ত, দ্বিমেরু ভ্রামক সংক্রান্ত আমরা কিছু গুরুত্ব বিষয় জেনে নিব, গুরুত্বপূর্ণ বিষয়। যেমন যে অদ্রুবীয় অণুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক কেমন হয়, অদ্রুবীয় অণু যেমন H2, N2, O2 এগুলো সবই হচ্ছে অদ্রুবীয় অণু। অদ্রুবীয় অণু ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক কেমন হবে, না দ্বিমেরু ভ্রামকটা হবে শূন্য। আর ধ্রুবীয় অণু যেমন HF, HCl এগুলোর ক্ষেত্রে কি হবে, দ্বিমেরু ভ্রামকটা শূন্য হবে না, কোন একটা মান বেরোবে। যেমন HF এর ক্ষেত্রে 2D আর HCl এর ক্ষেত্রে 1.03D এগুলো। এবারে দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি। এই ভেক্টরের ক্ষেত্রে কি না, কোন দিকে দিকটা মানে ডাইপোল ডাইপোল আকর্ষণটা যে হচ্ছে সেটা ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, কোনটা তড়িৎনিরপেক্ষতা বেশি সেটার দিকে সেই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনটা বেশি হবে। যেমন HCl এর ক্ষেত্রে Cl এর যেহেতু তড়িৎনিরপেক্ষতা বেশি, ঋণাত্মকতা বেশি, তাহলে সেই দিকেই কি হবে টানটা বেশি হবে, যেহেতু সেই দিকেই ডাইপোল মোমেন্টের এটা রেজাল্টেন্টটা আমরা পাবো। এরপর আসি পোলার কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হবে, ইউ এর মান 0.2 থেকে 0.3 এর মধ্যে থাকবে। আর যদি কোভ্যালেন্ট বন্ড থাকে, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে মিউ এর মানটা হবে লেস দেন 0.2 থেকে 0.3। আর যদি পিওর আয়নিক বন্ড থাকে তাহলে মিউ এর মানটা হবে গ্রেটার দেন 0.2 থেকে 0.3। এরপর আমরা যদি দুটি ভিন্ন মূল দ্বারা পরমাণু নিই, দেখি যে তার কিভাবে ডাইপোল মোমেন্টটা দেখব। এবারে দুটো ভিন্ন মৌল, আমি যে একটা উদাহরণ ফার্স্টেই দিয়েছি HCl, এবারে HCl এর মধ্যে দুটো ভিন্ন পরমাণু হয় কি হয়, বন্ধনটা ধ্রুবীয় হয়, ফলে HCl অণু যে ধ্রুবীয় অণু তারপর ক্ষেত্রে কি দেখা যায়, Cl এর তড়িৎনিরপেক্ষতা যেহেতু বেশি সেদিকে টানটা বেশি থাকে, সেখানে আমরা নিউ এর রেজাল্টটা কত পাবো না 1.03। এটা বোঝানো গেল। এরপর আমি সরাসরি চলে আসছি এর কিছু অ্যাপ্লিকেশনে। যেমন আমরা বন্ধন ধ্রুবীয়তা থেকে বন্ধন ধ্রুবীয়তা সম্পর্কে আগেই জেনেছি, এবার দ্বিমেরু ভ্রামকের সাহায্যে আমরা কিভাবে কি জানতে পারবো না কোন অণুটি ধ্রুবীয় আর কোন অণুটি অধ্রুবীয়। যেমন আমি চলে আসি CO2 অণুটুর কাছে, CO2 কাছে কি দেখব না, CO2 হচ্ছে সরল রৈখিক। এবারে CO যে CO ডবল বন্ড, সি ডবল বন্ড ও আর CO2, এই যে ডবল বন্ড ওর দিকে কি হবে না আকর্ষণটা বেশি হবে, যেহেতু ওয়েব তড়িৎনিরপেক্ষতাটা বেশি, তাই এখানে আমরা কি রেজাল্টটা কি পাবো, মিউ এ 0 পাবো। সেহেতু এটা আমরা কি ধরে নিতে পারি যে CO2 হলো অধ্রুবীয় অণু। আর একটা ধ্রুবীয় অণুর এক্সাম্পলে কি আসতে পারি, আমরা ধরি HF। HF এর ক্ষেত্রে কি হতে পারে, HF এর ক্ষেত্রে দুটো ভিন্ন মৌলের পরমাণু, এই দুটির মধ্যে বন্ধন ধ্রুবীয়তা কাজ করছে। এবারে তো জানি যে ফ্লোরিনের তড়িৎনিরপেক্ষতা বেশি, সেহেতু কোন দিকে টানটা বেশি হবে, নিশ্চয়ই ফ্লোরিনের দিকে হবে, তাই আমরা এখন পাবো এখানে, এখানে কিন্তু মিউ 0 হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ HF এর দিকে যে টানটা হবে সেখানে কোনো রকম প্রশমিত করবে না কোনো দিকেই, কারণ দুটোরই লব্ধি ভ্রামক একই দিকে যাবে, সেহেতু কি হবে না মিউ এর একটা রেজাল্টেন্ট আমরা পাবো। সে যাই হোক, কিছু একটা রেজাল্ট নিশ্চয়ই পাবো, মিউ এখানে 0 হওয়ার কোনো কারণই নেই। এরপর আমরা দ্বিমেরু ভ্রামকের থেকে কি গঠন সম্পর্কেও জানতে পারি, যে CO2 যে সরল রৈখিক, আমরা কি করে বুঝতে পারবো না CO2 মান, মিউ এর মান তো আমরা জানি 0, সেহেতু এখান থেকে আমরা কি ধারণা পেতে পারি না CO2 হচ্ছে সরল রৈখিক। এবার সরল রৈখিক দুটি বিপরীত মুখী সি ডবল বন্ড ও বন্ধন ভ্রামক পরস্পরকে প্রশমিত করে, এই কারণে CO2 অণু দ্বিমেরু ভ্রামকের মান শূন্য, অর্থাৎ অণুটি কি অধ্রুবীয়, এটা আমরা আগেই বলে নিয়েছি। এরপর ধরো আমরা দেখি জল, জলের অণুটার কথা বলি। এবারে জলের অণুতে আমরা কি দেখেছি, H2O আমরা জানি। এবারে আমরা এখানে H2O মান দ্বিমেরু ভ্রামকের মান আমরা একটা পাবো, এখানে আমরা
বের করে নিয়েছি 1.85 ডি হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান। এবারে আমরা এখানে দেখব স্ট্রাকচারটা ভাঙলেই এই স্টোর দেখে নিব যে ও এর দিকে টানছে, এইচ এর দিকে কিন্তু টানবে না, কারণ ও এর তড়িৎ তাপমাত্রা বেশি। সেহেতু যেহেতু একই দিকে দুটো লব্ধি ভ্রামক কাজ করছে, সেহেতু এখানে একটা মিউ এর রেজাল্টেন্ট পাবো, আর রেজাল্টেন্টটা কত 1.85 ডি। এর দ্বারা কি বোঝা গেল যে দ্বিমেরু ভ্রামক থেকে আমরা কোনো অণুর গঠন সম্পর্কেও জানতে পারি, গঠনটা কেমন হবে, সরলরৈখিক হবে নাকি চতুস্থলকী হবে, কেমন কি হতে পারে সেটাও আমরা জানতে পারি। এরপর আমরা কোনো অণু ফুটনাঙ্ক কিংবা তার গলনাঙ্ক কিভাবে জানব, দ্বিমেরু ভ্রামকের সাহায্যে কিন্তু আমরা এটা জানতে পারি। কি করে জানব না, আমরা আগেই পড়েছি যে CO2 অণুটাকে কি না ও এর দিকে তড়িৎ করতে যেহেতু বেশি সেদিকে দুদিকে টানছে। এবারে দুদিকে যেহেতু দুটো লব্ধি ভ্রামক কাজ করছে, সেহেতু সেখানে মিউ এর রেজাল্টেন্ট আমরা কত পেয়েছি, 0 ডি পেলাম। কিন্তু জলের অণুর ক্ষেত্রে সেটা হবে না, জলের অণুতে কি হবে না এইচ এর দিকে কাজ করবে না, ও এর দিকে দুটো অণু কাজ করবে, একই দিকে কাজ করবে। সেহেতু মিউ এর একটা রেজাল্টেন্ট আমরা পাবো, সেখানে কি হবে একটা ডেল প্লাস সৃষ্টি হবে আর একটা ডেল মাইনাস সৃষ্টি হবে, মানে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন সৃষ্টি হবে। সেহেতু এখানে আমরা কি বুঝলাম যে না, জলের যে স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে সেটা এর মাধ্যমে জানতে পারলাম যে দ্বিমেরু ভ্রামকের সাহায্যে আমরা একটা অণু স্ফুটনাঙ্ক কি আর গলনাঙ্ক এগুলো সব জানতে পারি। এরপর আমরা চলে আসি যে NH3 আর NF3 দুটোই তো একই রকম দেখাচ্ছে অণুটাকে, কিন্তু দুটোর মধ্যে ডাইপোল মোমেন্ট আমরা কিভাবে তুলনা করব, কিভাবে করব না, আমরা তো জানি যে N পরমাণুটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন সংক্রান্ত। এবারে তিনটি NF বন্ধন আছে, একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় চতুস্থলকীয় ভাবে অবস্থান করে, আমরা খুব ভালো করেই জানি, আমি ভালোভাবে দেখিয়েছি এখানে PDFটায়। এবারে N পরমাণু অপেক্ষা F পরমাণুর তড়িৎ বেশি, এটা আমরা সবাই জানি। তিনটি NF বন্ধনের ভ্রামকের লব্ধি আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের থেকে সৃষ্ট ভ্রামক বিপরীত দিকে ক্রিয়া করে, তাই কি হবে না, দুজন পরস্পরকে প্রশমিত করতে পারে না, তাই একটা লব্ধি মেরু ভ্রামক থাকে কিন্তু তার মান খুবই কম। কিন্তু আমরা যদি NH3 অণুর ক্ষেত্রে দেখি কি হবে না, তিনটি NH বন্ধন ভ্রামকের লব্ধি আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে সৃষ্ট ভ্রামক একই দিকে কাজ করে, ফলে কি হয় না, ভ্রামক পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে উচ্চমান বিশিষ্ট লব্ধি দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি করে, ফলে কি হয় না, NH3 অণু দ্বিমেরু ভ্রামকের মানটা অনেকটা বেশি হয়, কিন্তু সেক্ষেত্রে NF3 যে দ্বিমেরু ভ্রামকটা আমরা পেয়েছি সেখানে খুবই কম। তাহলে আমরা দেখতে পেলাম যে NH3 আর NF3 এর মধ্যে NF3 থেকে NH3 দ্বিমেরু ভ্রামকের মানটা বেশি হয়, অর্থাৎ অণুটি তুলনামূলকভাবে অধিক ধ্রুবীয়। কোন অণুটি ধ্রুবীয়, অধিক ধ্রুবীয় না NF3 থেকে NH3 অণুটি হচ্ছে বেশি ধ্রুবীয়, সেটা আমরা দেখলাম, কারণ এখানে নাইট্রোজেনের তো তড়িৎ কম ফ্লোরিনের থেকে, কিন্তু ফ্লোরিনের দিকে কাজ করছে সবগুলোই, মানে দ্বিমেরু ভ্রামক গুলো কোন দিকে কাজ করবে, লব্ধি ভ্রামক গুলো সব ফ্লোরিনের দিকে, কিন্তু লোন পেয়ারের লব্ধি ভ্রামকটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে। এবারে কি হবে তখন না, কিছু সবগুলো যখন একই দিকে কাজ করছে, কিছুটা লোন পেয়ার কি করছে প্রশমিত করছে, কিন্তু তাই প্রশমিত করছে বলে কি হচ্ছে না, কিছুটা পরিমাণ লব্ধি ভ্রামক থেকে আছে, মানে মিউমের একটা রেজাল্টেন্ট পাবো কিন্তু খুবই কম। কিন্তু NH3 এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, এই যে এইটার যেহেতু তড়িৎ কম নাইট্রোজেনের থেকে, সেহেতু নাইট্রোজেনের দিকে আকর্ষণটা বেশি, সেহেতু লব্ধি ভ্রামক সব নাইট্রোজেনের দিকে কাজ করছে, আর লোন পেয়ারের এটা উপরের দিকে যেহেতু কাজ করছে, কিন্তু কি হচ্ছে একই দিকে এ করলেও কিছুটা প্রশমিত করে দিলেও আমরা এখানে কি করব না, এখানে দ্বিমেরু ভ্রামকের মানটা একটু বেশি পাবো, মানে মিউ এর রেজাল্টটা একটু বেশি হবে। সেহেতু আমরা কি বুঝতে পারছি যে NH3 অণু দ্বিমেরু ভ্রামকের মান NF3 অপেক্ষা তুলনামূলকভাবে অনেকটা বেশি, অর্থাৎ NH3 অণুটি NF3 অণু অপেক্ষা অধিক ধ্রুবীয়। এরপর আমরা কিছু উদাহরণ দেখে নেব, আমি প্রথমে আসছি H2 অণু দিয়ে। H2 অণুতে আমরা কি পেয়েছি, দুটো HH পরমাণু যুক্ত হয়। এবারে HH পরমাণু দুটো সরলরৈখিক ভাবে আছে। এবারে এখানে যদি আমি লব্ধি ভ্রামকটা দেখি,
কি হবে, দুটো দুদিকে কাজ করছে, সেই জন্য লব্ধি ভ্রামকের দিক গুলো যেহেতু আলাদা, কি করছে কি হবে না, অন্যদিকে যেহেতু ডিরেকশন হয়ে যাচ্ছে, সেই জন্য কি হবে এখানে নিউ এর রেজাল্ট আমরা কিছু পাবো না, সেখানে কি হবে জিরো ডি হবে। এবারে আমরা যদি বিএফ থ্রি দেখি, বিএফ থ্রির কাছেও কি হবে না, ফ্লোরিনের বোরনের যেহেতু তড়িজনিতটা ফ্লোরিনের থেকে বেশি কম, সেহেতু কি হবে ফ্লোরিনের দিকে টানবে, সেখানেও আমরা কি করবো দেখবো পরস্পর পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, সেই জন্য আমরা এখানে কি দেখবো না নিউ এর রেজাল্টটা জিরো পাবো। এবারে আমরা দেখি সিএইচ ফোর, সিএইচ ফোর তো আমরা জানি এটা টেট্রাহাইড্রাল ফর্মে থাকে, এবারে আমরা এটা কোন হাইড্রোজেন সংক্রান্ত সেটা দেখে নিয়ে তার গঠনটা এঁকে ফেলবো। আঁকলে আমরা দেখতে পাবো যে একটা এইচ ব্যাকে থাকবে তো আর একটা উপরে থাকবে, অ্যাবাব একটা থাকবে একটা বিলো থাকবে। এবারে আমরা দেখব যে হাইড্রোজেনের থেকে সমস্ত এটাই কার্বনের দিকে টানছে, কারণ কার্বনের তড়িজনিতটা বেশি, সেহেতু এখানেও কি হবে মিউ এর রেজাল্টেন্টটা একে অপরকে যেহেতু প্রশমিত করে দিচ্ছে, সেই জন্য মিউ এর রেজাল্টেন্টটা জিরো হবে। এবারে দেখব সিসিএল ফোর এর ক্ষেত্রে কি হবে না, সিসিএল ফোর এর ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ সিসিএল ফোর এর ক্ষেত্রে কি হবে না এসপি থ্রি সংক্রমিত অবস্থায় সি পরমাণু গুলো থাকে, সিসিএল বন্ধনের ভ্রামক লব্ধির মানচ্যুত সিসিএল বন্ধন ভ্রামককে প্রশমিত করে, দুটি সিসিএল বন্ধন ভ্রামকের লব্ধি অপর দুটি সিসিএল বন্ধন ভ্রামকের লব্ধিকে প্রশমিত করে দেয়, এই কারণে এই দ্বিমেরু ভ্রামকের মানটা কি শূন্য, আর অর্থাৎ কি শূন্য যেহেতু এই অণুটি কি হবে অধ্রুবীয়। অন্যভাবে বলা যেতে পারে কি না, ধনাত্মক ও ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্রের সমকেন্দ্রিক হওয়ার জন্য এর ডি এর মানটা কত হবে জিরো, তাই অণুটি দ্বিমেরু ভ্রামক। আমরা তো আগেই জেনেছি যে মিউ সমান ই ইন্টু ডি, ই এর যেহেতু আমরা ডি এর মান পেয়ে গেছি তাহলে ই ইন্টু জিরো ইকুয়াল টু জিরো জিরো ডি, তাহলে আমরা মিউ এর মানটা কত পেলাম না জিরো ডি পেলাম। এরপর আমরা আসি বেঞ্জিনের কাছে, বেঞ্জিনে কি দেখেছি আমরা না সিসিএইচ অণুর সি পরমাণু গুলি কি এসপি টু সংকরায়িত, তাই অণুটি সমতলীয় আর প্রতিটি কি এইচ সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ও সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি কোণের মান এগুলো কত থাকে না 120 ডিগ্রি করে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে অণুটি সুষম ষড়ভুজাকার। এবারে এরূপ গঠনাকৃতির জন্য কি হবে না সিএইচ বন্ধন ভ্রামক তার বিপরীতে অবস্থিত সিএইচ বন্ধন গুলোকে কি করবে প্রশমিত করে ফেলবে, মানে আমরা তো জানি যে ষড়ভুজাকার ভাবে থাকে বেঞ্জিনটা অবস্থান করে, ফলে কি হবে সমস্ত লব্ধি ভ্রামক গুলো কার্বনের দিকে কাজ করবে, ফলে সিএইচ বন্ধন একটা প্রতিটি সিএইচ বন্ধন বিপরীত অবস্থিত সিএইচ বন্ধন দ্বারা প্রশমিত হবে, সেহেতু এখানে কি হয়ে যাবে আমরা কোনো মিউ এর রেজাল্টেন্ট পাবো না, তো আমরা কি দেখবো যে এখানে সি সিক্স এইচ সিক্স অণুটা মানে বেঞ্জিন অণুটি হচ্ছে অধ্রুবীয়। আর কি বলা যেতে পারে যে ধনাত্মক ও ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক এখানেও, কারণ এখানেও ডি সমান হচ্ছে জিরো, মানে দ্বিমেরু ভ্রামক জিরো পাবো। এবারে আসি সিএইচসিএল থ্রি ক্লোরোফর্ম অণু, সিএইচসিএল থ্রি অণুর সি পরমাণুটি হচ্ছে এসপি থ্রি সংকরায়িত, তাই অণুটির গঠনাকৃতি হচ্ছে কি চতুস্তলকীয়। এক্ষেত্রে তিনটি সিসিএল বন্ধন ভ্রামকের লব্ধি সিএইচ বন্ধন ভ্রামক একমুখী হওয়ায় কি দেখা যাবে না এটা এই অণুটির একটি লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকে, অর্থাৎ অণুটি কি ধ্রুবীয়। তাহলে আমরা কি জানতে পারলাম যে না সিএইচ থ্রি সিএল থ্রি তাহলে একটা রেজাল্ট আমরা পেতে পারি, কারণ কি না সিএল থ্রি যে আছে এটাও একটা টেট্রাহেড্রাল ফর্ম, এবারে কি হবে না সিএল এর দিকে সব রেজাল্টেন্ট গুলো কাজ করবে মানে লব্ধি ভ্রামক গুলো কাজ করবে, তো তখন সেখানে কি দেখা যাবে না মিউ এর মানটা কিছু একটা আমরা পেতে পারি, তাহলে সিএল এর দিকে আমরা কিছু একটা মিউ এর রেজাল্টেন্ট পেতে পারি, সে যাই হোক না কেন একটা পেতে রেজাল্টেন্ট আমরা অবশ্যই পাবো। এরপর আমরা দেখব সালফার ডাইঅক্সাইড এসু টু অণু, এবারে এসু টু অণুর গঠনটা আমরা কি জানি না এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, অর্থাৎ এর আকৃতিটা কেমন হবে না কৌণিক আকৃতি হবে,
কিরকম বন্ধন হবে, না এস ডাবল বন্ড ও বন্ধন হবে, আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। এরূপ গঠনকৃতির জন্য কি হবে, এস ডবল বন্ড ও বন্ধন ভ্রামকের একটি লব্ধি ভ্রামক থাকবে, ফলে এই লব্ধি ভ্রামকের মান বিপরীত দিকে ক্রিয়াদত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে উদ্ভূত যে বন্ধন ভ্রামকটা আছে তার থেকে বেশি শক্তিশালী। মানে লব্ধি ভ্রামকের মানটা কি হবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যে উদ্ভূত ভ্রামকটা তার থেকে বেশি শক্তিশালী। এর ফলে কি বুঝলাম আমরা, যে না SO2 অণু হচ্ছে ধ্রুবীয়, কোনো দিক দিয়েই এটা অধ্রুবীয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর আমরা আসছি কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের কি তড়িৎনাশকতা, অক্সিজেনের অপেক্ষা বেশি হওয়ায়, অক্সিজেনের তড়িৎনাশকতা কার্বন অপেক্ষা বেশি হয় কি, সি ট্রিপল বন্ড বন্ধনে ক্রিয়াশীল ইন্ডাকটিভ মোমেন্ট বা সিগমা মোমেন্টের অভিমুখ কার্বন থেকে অক্সিজেনের দিকে, কার্বন থেকে অক্সিজেনের দিকে কিসের জন্য, না অক্সিজেনের তড়িৎনাশকতাটা বেশি। একই দিকে ক্রিয়াশীল পাই মোমেন্ট কি দুর্বল। সিও অণুতে ও পরমাণুর অষ্টক পূর্তি ঘটলেও সি পরমাণু ইলেকট্রন ষষ্টক থাকে, তাই কি হবে, না তাই কি হবে, ও পরমাণু তার একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে কি বন্ধন সৃষ্টি করবে, না অসম যদি পাই বন্ধন সৃষ্টি করবে দিয়ে কি করবে, না সি পরমাণুর অষ্টক পূর্তি ঘটানোর চেষ্টা করবে। এই অসম যদি পাই বন্ধন ঘটানোর ফলে কি হবে, না অক্সিজেন থেকে কার্বনের দিকে একটি ভ্রামকের সৃষ্টি হবে, এই পাই মোমেন্ট কি করবে, না কার্বন থেকে অক্সিজেনের দিকে ক্রিয়াশীল বা বিপরীতমুখী পাই মোমেন্ট ও দুর্বল পাই মোমেন্টকে অনেক রকম ভাবে কি করবে, প্রশমিত করার চেষ্টা করবে, ফলে কি অণুটি কম ধ্রুবীয় হবে। আর সেই ধ্রুবীয় মান এখানে আমরা মিউ এর মানটা কত পাবো, না 1.0.12 d। আমরা আগেই জেনেছি যে বন্ধন দ্বিমেরু ভ্রামকের সিজিএস একক ডিবাই আগেই জেনেছি, তাই আমি বললাম এখানে যে 0.12 d। এরপর আমরা এখানে আমি নোটে উল্লেখ করিনি যদিও, এখানে আমরা সিস্টেমস এর সম্বন্ধে একটা ইয়ে পেতে পারি, মানে জ্যামিতিক সমবায় শনাক্তকরণও করতে পারি। যেরকম আমরা দেখি CH1 ডাইক্লোইথিলিন আর হচ্ছে Trans-1-2-ডাইক্লোরোইথিন, এই দুটো যখন দেখবো সিসের ক্ষেত্রে কি হবে, না সিএল এর দিকে একটা লব্ধি ভ্রামক কাজ করবে, দিলে কি হবে, না সিএল এর দিকে একটা মিউ আর আমরা পাবো রেজাল্টেড, কিন্তু যখন এটা ট্রান্স হয়ে যাবে তখন কি হবে, না সিএল গুলো বিপরীত দিকে চলে আসবে, তখন কি হবে, না মিউ এর রেজাল্টেন্টটা আমরা এখানে জিরো পেয়ে যাব, কারণ দুটো বিপরীত দিকে কাজ করছে, তখন কি হয়ে যাবে, রেজাল্টেন্টটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি সিস আর ট্রান্স এর মধ্যেও একটা দ্বিমেরু ভ্রামকের পার্থক্য দেখতে পেলাম। তাহলে কি যদি যে কোনো সিস ট্রান্স এর ক্ষেত্রে কি হবে, না সিস সিসের মানটা কি হবে, দ্বিমেরু ভ্রামকের মানটা বেশি হবে, কারণ ট্রান্স এর ক্ষেত্রে মিউ এর মানটা এখানে জিরো হয়ে যাচ্ছে। এরপর আমরা আসব ধরো অর্থো মেটা আর প্যারা আইসোমারের ক্ষেত্রে। অর্থো মেটা প্যারা আইসোমারের ক্ষেত্রে আমরা কি দেখব, ধরো আমি এখানে নিচ্ছি 1,2-ডাইক্লোরোবেনজিন, 1,3-ডাইক্লোরোবেনজিন, 1,4-ডাইক্লোরোবেনজিন। এবারে অর্থোফ্রামের ক্ষেত্রে কি দেখব, না অর্থোফ্রামের ক্ষেত্রে দেখব নবনীতা, হ্যালো, হ্যাঁ আমি বলছি তুমি এমনি টাইম অনেকটাই নিয়ে ফেলেছো, আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করে ফেলো। হ্যাঁ স্যার এটাই বুঝিয়ে দিয়ে শেষ করছি। না না টাইমটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তো তুমি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, অর্থের ক্ষেত্রে আমরা কি দেখবো, না সিএল এর দিকে বন্ধন ভ্রামকটা কাজ করছে, ফলে মিউ এর রেজাল্টেন্টটা পাবো। এখানে যেহেতু 60 ডিগ্রি কোণ সৃষ্টি করছে সেহেতু এখানে মিউ এর রেজাল্টেন্টটা বেশি, কিন্তু মেটার ক্ষেত্রে 120 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেহেতু বন্ধন কোণটা বেশি হচ্ছে তাই কি হচ্ছে এখানে মিউ এর রেজাল্টেন্টটা একটু কম হবে। আর প্যারার ক্ষেত্রে কি হবে, মিউ এর রেজাল্টেন্টটা জিরো হয়ে যাবে, কারণ দুটোই বিপরীত দিকে ক্রিয়া করছে লব্ধি ভ্রামক, সেহেতু এখানে কি হবে, যে কোনো অর্থ প্যারা আর মেটা আইসোমারের মধ্যে অর্থ আইসোমারের সবচেয়ে দ্বিমেরু ভ্রামক বেশি হবে, তারপর মেটা, তারপর প্যারা। এই এই ক্ষুদ্র ওরাল প্রেজেন্টেশন করে আমি আমার ডাইপোল মোমেন্ট সম্বন্ধে স্পিচ শেষ করছি। থ্যাংক ইউ নবনীতা, ধন্যবাদ, ভালো করে অ্যাপ্লিকেশন আছে, তো
আমার ছোট কার্বন ডাইঅক্সাইড তুমি যে দেখিয়েছো লিনিয়ার, তাই তো? লিনিয়ার, এই জন্য ওর ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যাচ্ছে, জিরো। কিন্তু ধরো কার্বন ডাইঅক্সাইড যদি আমি এনার্জি দিই, বেন্ডিং হতে পারে, কার্বন ডাইঅক্সাইড বেন্ডিং, কার্বন ডাইঅক্সাইড বেন্ডিং ভাইব্রেশন নমনীয়, বেরিয়ে গেল লাইনটা কেটে গেছে। বলছিলাম তুমি লিনিয়ার স্ট্রাকচার দেখেছো, লিনিয়ার যেটা ডাইপোল মোমেন্ট দিয়ে যাচ্ছে। এবার ধরো কার্বন ডাইঅক্সাইড বেন্ডিং, বেন্ডিং এটা কি জানো? জানা আছে বেন্ডিং হতে পারে, বেন্ডিং ভাইব্রেশন। হ্যাঁ ডাইপোল মোমেন্ট দিতে হবে। আর কার্বন ডাইঅক্সাইড যদি বেন্ড স্ট্রাকচার যদি আঁকি, বেন্ড বেন্ড স্ট্রাকচার, আমি বলছি তুমি কার্বন লিনিয়ার স্ট্রাকচার দেখিয়েছো, এবার যদি কার্বন ডাইঅক্সাইড আমি বেন্ড বেন্ড স্ট্রাকচার, হ্যাঁ মানে ওগুলো একই সরলরেখাই নয় বেন্ড, তাহলে কি ডাইপোল মোমেন্ট দেখাবে কার্বন ডাইঅক্সাইড যদি বেন্ড স্ট্রাকচার হয়? আমার ওটাই প্রশ্ন। যদি আলাদা আমার প্রশ্ন যদি আলাদা স্ট্রাকচার মানে ভি শেপড, ভি শেপড, ভি শেপড স্ট্রাকচার, ভি শেপ যদি স্ট্রাকচার হয় মানে যেরকম তাহলে কি ডাইপোল মোমেন্ট হয়? এসি কোনর মতো যদি স্ট্রাকচার হয় তাহলে, হ্যাঁ 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 তাহলে কি ও ডাইপোল মোমেন্ট দেখাবে? হ্যাঁ দেখাবে, দেখাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছো। বেন্ড কার্বন ডাইঅক্সাইড বেন্ডিং ভাইব্রেশনও হয়, ওটা স্ট্রেচিং দেখেছো তুমি, বেন্ডিংও হয়, এই জন্য আচ্ছা এই ডাইপোল মোমেন্টের একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ বেন্ডিং থাকে তাহলে হবে নিশ্চয়ই। হ্যাঁ আচ্ছা, এর অ্যাপ্লিকেশন স্পেকট্রোস্কোপি, নাম শুনেছো স্পেকট্রোস্কোপি? স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি নাম শুনেছো? আমার আওয়াজ আসছে না। স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি এই যে বড় একটা অ্যাপ্লিকেশন এই ডাইপোল মোমেন্টের, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট, থ্যাংক ইউ নমনীতা, আমরা নেক্সট প্রেজেন্টার মৌসুমি পাল কি আছে? মৌসুমি পাল রয়, মৌসুমি পাল রয়, হ্যালো, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? মৌসুমি পাল রয়, মৌসুমি পাল রয় আছো? রেসপন্স করো। আসছে না কোনো সাউন্ড, আসছে না, তাহলে কি জয়েন করতে পারেনি না? আছে, জয়েন হয়ে আছে। মৌসুমি পালে, মৌসুমি পালের স্পিকারটা মিউট হয়ে আছে, অন করে ফেলো মৌসুমি। হ্যালো, নাম্বারে কল করে এই শুভঙ্কর। হ্যাঁ কি দিদা বলো। আমি বলছি মৌসুমকে আবার কল করে দেখো তো, ওর সার্ভারে কোনো সমস্যা হচ্ছে আর কি না হয়ে আছে। মৌসুমি তো জয়েন করে রয়েছে, এবারে ও জয়েন যখন করে রয়েছে এবার সিগন্যালের কি একটা সমস্যা হচ্ছে, ওর বোধহয় কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে। তাহলে তাহলে আমরা এক কাজ করি, ওকে ওকে কন্টিনিউ করে নি পরের গুলোতে, ওকে আবার সার্ভার ভালো হলে ওকে না মাঝখানে একটা ঢুকিয়ে নেবো না হয়। হ্যাঁ 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 ঠিক আছে, এটাই বেটার হবে তাহলে। আপনারা তাহলে পরের চলে যান, ধন্যবাদ। মুসি মনে আবার এসেছিল, হ্যাঁ আচ্ছা দে।
আমরা এর পরের সেশনে যাচ্ছি। ধন্যবাদ জানাই ডক্টর রাহুল পালকে, সুন্দর প্রোগ্রামটাকে কোরিলেট করার জন্য এবং ছাত্রদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য। এবং আমরা ফিউচারেও চাইবো আমাদের এই প্রোগ্রামে ফিউচারে হেল্প করেন। এরপরে আমরা যাচ্ছি বোটানি বোটানির সাবজেক্ট নিয়ে আলোচনা পর্বে। এবারে বিশিষ্ট যিনি আস মডারেট করবেন বা ছাত্রের সঙ্গে মূলত ইন্টারঅ্যাক্ট করবেন হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মোহনপুর। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ দের ব্যাপারে ইন্ট্রোডিউস করাবেন এরা কলেজের অধ্যাপিকা প্রফেসর মমতাজ খাতুন। আমি মমতাজকে অনুরোধ করব যে স্যারকে ইন্ট্রোডিউস করানোর জন্য। গুড মর্নিং টু অল। আমরা আমাদের বেসিস 2021 সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় দিন এবং সবাইকে এই দ্বিতীয় দিনের প্রোগ্রামে আমরা আন্তরিক অভিনন্দন এবং আহ্বান। আমরা নেক্সট যে সেকেন্ড সেশন স্টার্ট করতে চলেছি সেটা আলোচনার বিষয় হচ্ছে বটানি নিয়ে, এবং আমাদের চারজন পার্টিসিপেন্ট আছে। তো পিজি সেমিস্টারের এই সেশনে চেয়ার সেশন করবেন এই ওরাল প্রেজেন্টেশনে প্রফেসর ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে। স্যার হচ্ছেন প্রেজেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মোহনপুর, ফিল্ড অফ রিসার্চ প্লান্ট ট্যাক্সোনমি, ইথনোবটানি, বায়োডাইভার্সিটি। অ্যান্ড স্যার পাবলিকেশন, রিসার্চ পাবলিকেশন হচ্ছে স্যারের নখন আছে বুক চ্যাপ্টার 8 অ্যান্ড সিভারাল পপুলার রাইটিং ইন লোকাল ম্যাগাজিন। আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি এই ওরাল প্রেজেন্টেশন সেশনটা আপনি চেয়ার সেশন করুন এবং আমাদের যে পরপর চারজন আছে তাদেরকে পরপর ভাবে অ্যারেঞ্জ করে আপনি এই সেশনটাকে কন্টিনিউ করুন। রাজেন্দ্র স্যার ধন্যবাদ। মমতাজ, তোমাদের এই আজকে সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এইবার আমার কাছে এই লিস্টটা নেই, তুমি একটু আমাকে নামটা বলে দেবে চারজন কে কে আছে? ফার্স্ট হচ্ছে চুমকি পল, ফার্স্ট সেমিস্টার মেদিনীপুর অটোনোমাস কলেজ। চুমকি বল, চুমকি পল পাল, হ্যাঁ। দুই নম্বর সুব্রত প্রধান, সুব্রত প্রধান, তিন 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 গৌতম পণ্ডা, গৌতম পণ্ডা, চার নির্মলা মান্না, নির্মলা মান্না, হ্যাঁ, ওপি 6। চুমকি পল যার ইন্টারেস্টেড টপিক হচ্ছে লোয়ার গ্রুপ অফ প্ল্যান্ট আর ওর টাইটেল হচ্ছে অ্যালগি অ্যাজ আ সোর্স ইন আওয়ার ডেইলি লাইফ। চুমকি তুমি স্টার্ট করো, তোমার মাইক্রোফোনটা মিউট আছে আনমিউট করো এবং তোমার নিজের ইন্ট্রোডিউস দিয়ে তুমি প্রেজেন্টেশনটা স্টার্ট করো। চুমকি পল, এমএসসি বোটানি ফার্স্ট সেম স্টুডেন্ট অফ মিদনাপুর কলেজ এন্ড মাই প্রেজেন্টেশন ইজ গোয়িং টু বি অন algae as a source in our daily life. Before starting my presentation, I wish to thank all who have organized such a beautiful program even this pandemic situation. I also want to thank my madam Mumtaz Khatun for informing about this program and encourage to participate in such an honorable program. I bless enough to get a chance to participate here, and please pardon me if I made any mistake.
I'm going to start this presentation. Madam, dekha jacche ki screen ta? Hello? আজকে টপিক হলো অ্যালগি অ্যাজ এ সোর্স ইন আওয়ার ডেইলি লাইফ। সো আমাদেরকে প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ অ্যালগি, হোয়াই ইউজ অফ অ্যালগি, অ্যালগির ইকোনমিক ইম্পর্টেন্স কি আছে। আমাদের মানে বেঁচে থাকার জন্য প্রথমেই যে খাদ্য দরকার, সেই খাদ্যের মধ্যে আমরা অ্যালগিটাকে কিভাবে ইনক্লুডিং করব, তার নেগেটিভস রোল কি আছে যেটা আমাদের জানলে আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, লার্জ স্কেল প্রোডাকশন অফ অ্যালগি, স্পাইরুলিনা যেটা হলো এক ধরনের ব্লু গ্রিন অ্যালগি সেটা সম্বন্ধে আমরা জানবো এবং আমরা কিছু এক্সাম্পলও দেখে নেব। প্রথমেই আমি চলে আসি যে হোয়াট ইজ অ্যালগি না। অ্যালগি টার্মটা এসেছে ল্যাটিন থেকে, যেটার মানে হচ্ছে সিউড। আর অ্যালগি নিয়ে যে স্টাডিটা সেটাকে আমরা বলি ফাইকোলজি। ফাইকোস কথার মানেই হলো সিউডস, মানে সামুদ্রিক আগাছা। সো অ্যালগিটা একটা সিঙ্গেল সেল অর্গানিজম এবং এটা থ্যালাস লাইক স্ট্রাকচার, দ্যাটস মিন এটা যে বডিটা স্টেম রুট লিভস সে ডিভাইডেড নয় এবং এটা ক্লোরোফিল কন্টেনিং। সো এটা ফটোসিনথেসিস করতে সক্ষম এবং এটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক বোথ হয়ে থাকে এবং এটা যেহেতু ফটোসিনথেসিস করে সেই কারণে এটা অটোট্রপিক এবং এটা মানে অলমোস্ট অ্যালগি আর অ্যাকোয়াটিক হয়ে থাকে, অ্যাকোয়াটিক হ্যাবিটেট হয়ে থাকে। তো আমরা এরপরে জানবো যে আমরা কেন অ্যালগিটাকে ব্যবহার করে থাকবো, কারণ অ্যালগিটা মানে প্রচুর ফাস্টলি গ্রো করে এবং এটা যেহেতু ফটোসিনথেসিস করে সেহেতু এটা O2কে CO2কে কনজিউম করে, যেটা আমাদের এনভায়রনমেন্টের পক্ষে খুবই ভালো এবং এটা সেভ করে ওয়েস্ট ওয়াটার অ্যান্ড সল্ট ওয়াটারে এবং ডাজ নট কমপ্লিট উইথ ফুড প্রোডাকশন। অ্যালগি ক্যান ইয়েল্ড 19,000 to 57,000 লিটার পার একর। এরপরে আমরা দেখে নেব যে ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগি। না প্রথমেই আমরা চলে আসি প্রাইমারি প্রডিউসার্সে। না যেহেতু অ্যালগিটা অ্যাকোয়াটিক এরিয়াতে প্রডিউস হয়, তো অ্যাকোয়াটিক এরিয়ার মেইন অক্সিজেন সাপ্লায়ার হলো এই অ্যালগি, যার ফলে যেটা মানে ওয়াটার পলিউশনটাকে অনেকটাই ডিক্রিজ করে এবং অক্সিজেন রিলিজ করে এবং মেইন যে ফটোসিনথেসিস হয়ে থাকে এই প্ল্যান্ট সিস্টেমে তার মধ্যে 10% এই অ্যালগিও ক্যারি করে থাকে, যেটা আমাদের এনভায়রনমেন্টের পক্ষে খুবই ভালো। এবং অ্যালগি অ্যাজ এ ফুড যদি আমরা দেখে থাকি, তো এই ফুড সিস্টেমে অ্যালগি অনেক তার বিশেষ ভূমিকা আছে। আমরা অনেক আগে থেকেই অ্যালগিকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি, বিশেষ করে জাপানে এই অ্যালগির চাষ এবং এই অ্যালগিটাকে খাদ্য হিসাবে গ্রহণ করার মানে গ্রহণ করার পরিমাণটা প্রায় 8 গুণেরও বেশি। আমরা ক্লোরেল্লা, কন্ড্রাস, কোডিয়াম, পরফাইরা, উলভা এগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আমরা যদি ক্লোরেল্লার দিকে দেখি, তাহলে ক্লোরেল্লাতে 30% প্রোটিন থাকে, 30% কার্বোহাইড্রেট থাকে, 15% লিপিড থাকে এবং এটার পুষ্টিগুণটা আমরা সোয়াবিনের পুষ্টিগুণের সঙ্গে তুলনা করে থাকি। আর এটাতে ভিটামিন বি এর পরিমাণটা আমরা লেবুর মানে লেবুর রসের সঙ্গে পুরো ভিটামিন বি এর পরিমাণটা একদমই সমান থাকে এবং এটা আমাদের হজমের ক্ষেত্রে মানে ডাইজেস্টিং সিস্টেমে খুবই সাহায্য করে। আমরা যদি কন্ট্রাস্ট দেখে থাকি, তাহলে কন্ট্রাস্ট যে শৈবালটা এটা থেকে একটা জনপ্রিয় খাবার ব্ল্যাক ম্যানজেস তৈরি হয়, মানে এটাকে দুধ এই অ্যালগিটাকে দুধ এবং ভ্যানিলার সঙ্গে রান্না করে এই ব্ল্যাক ম্যানজেস এটা খুবই জনপ্রিয় একটি খাবার তৈরি হয় এবং এটা থেকে জিলেটিন পাওয়া যায় যেটা কার্বোহাইড্রেট পুডিং তৈরিতে খুবই মানে ব্যবহৃত হয়। এছাড়া আমরা কোডিয়াম এবং উলভাকে জাপানে স্যালাড হিসেবে অনেকে খেয়ে থাকেন। পরফাইরা একটা রোডফাসির মেম্বার, এটাতে 40-45% কার্বোহাইড্রেট থাকে, 30-35% প্রোটিন থাকে, ভিটামিন বি থাকে, সি থাকে, যেটা দিয়ে জাপানের লাভের, চীনের টিসাটাই, তারপরে ব্রিটেনের লোকস প্রভৃতি খুব জনপ্রিয় খাবার তৈরি হয়ে থাকে। আমরা ল্যামিনারিয়াও দেখতে পারি, এটাতেও 57% কার্বোহাইড্রেট থাকে, এটা থেকে কম্বু নামে একটা জনপ্রিয় খাবার তৈরি হয়। এছাড়া আমরা যদি তাকাই নষ্টকের দিকে, নষ্টক থেকে আমরা মানে খুব
পরিচিত। নষ্টক থেকে আমরা স্যুপ তৈরি করি, চীনেতে স্যুপ তৈরি করে এটাতে, এটা দিয়ে। এছাড়া স্পাইরোঙ্গিয়া এবং ওইডোগোনিয়াম, যেটা দক্ষিণ ভারতে সবুজ লাভের নামে একটা খাবার তৈরি হয় এটা দিয়ে। এরপরে যদি আমরা দেখি অ্যালগি অ্যাজ এ সোর্স অফ আয়োডিন, তো আয়োডিন মানে অ্যালগিতে প্রচুর পরিমাণে থাকে, যেটা আমরা বিভিন্ন মানে গবাদি পশুর খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এই এর মধ্যে জনপ্রিয় হলো প্লেভেন্টিয়া, এটা এক ধরনের সামুদ্রিক অ্যালগি মানে শৈবাল। তো যেটা যেটা গুঁড়ো করে যদি আমরা খাবারে মিশিয়ে যদি গরুকে খাওয়াই, তাহলে গরু দুধের পরিমাণও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যেহেতু এটা আয়োডিনের সঙ্গে সঙ্গে এখানে ক্যারোটিনও থাকে। তো সেই হিসেবে আমরা যদি এটাকে মানে পোলট্রি মুরগি কে যদি আমরা খাদ্য হিসেবে দিয়ে থাকি, তো পোলট্রি মুরগির যে কুসুমের পরিমাণটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তো এরপরে হলো অ্যাজ অ্যান্টিবায়োটিক অ্যান্ড মেডিসিন, তো আমরা দেখে থাকি যে ক্লোরোলিন, যেটা অ্যান্টিবায়োটিকটা এসেছে ক্লোরেল্লা থেকে, যেটা এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মানে কে নিয়ন্ত্রণে খুব পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা অ্যাসকোফাইলাম দেখে থাকি, অ্যাসকোফাইলাম এসিপি, যেটা আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করতে সাহায্য করে। কোডিয়াম, ক্লোরোলিন প্রভৃতি ইলিয়ামের যে কৃমি হয়, সেই কৃমি মুক্ত করতে সাহায্য করে, বিভিন্ন পরিভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। এছাড়া আমরা এই যে স্পাইরুলিনা, যেটা আমরা পড়বো পরে ডিসকাস করব, যেটা ব্লুগিন অ্যালগি, সেটাতে বর্তমানে ভারতবর্ষেই সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটে এই স্পাইরুলিনা নিয়ে গবেষণা হচ্ছে, এবং সেটা নিয়ে বিভিন্ন রকমের ট্যাবলেট বাজারে আনা কাজ চলছে এখনো পর্যন্ত। এরপরে আমরা দেখব অ্যালগিন সুয়েজ ডিসপোজাল, তো বিভিন্ন যে কলকারখানা, তারপরে ঘরের মানে গৃহস্থলীর যে আবর্জনা, সেই সমস্ত কিছুতে সালফার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি থাকে, যেগুলো একটা অক্সিজেন লেস একটা এনভায়রনমেন্টের সৃষ্টি করে। আমরা জানি যে অক্সিজেন লেস এনভায়রনমেন্ট থেকে আমরা বিভিন্ন মানে একটা ব্যাড স্মেলের সৃষ্টি হয়, যেটা আমাদের খুবই অস্বস্তিকর একটা পরিবেশ দেয়। তো আমাদের সবারই কাম্য যেন অক্সিজেন থাকবে, অক্সিজেন যুক্ত একটা পরিবেশ, মানে অক্সিজেন লেস একটা পরিবেশের, যেটা যেটার ফলে মানে অক্সিজেন যখন থাকবে তখন বিভিন্ন আবর্জনা গুলো জৈব সারে পরিণত হবে, এর ফলে দুর্গন্ধটা ছাড়বে না। তো এখানে ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা, এই সমস্ত অ্যালগি গুলো মানে এদের ব্যবহার যদি আমরা করে থাকি, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন নাইট্রোজেন এবং অ্যামোনিয়া পেয়ে থাকি, যেটা আমাদের এই অক্সিজেন যুক্ত পরিবেশের সৃষ্টি করবে। এইভাবে আমরা সুয়েজ ডিসপোজাল করে থাকতে পারি। তারপরে হলো অ্যালগি অ্যাজ ফার্টিলাইজার, না অ্যালগি অ্যাজ ফার্টিলাইজার, এখানে প্রেজেন্ট থাকে মানে ডিউ টু প্রেজেন্ট অফ ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সাম ট্র্যাক্ট এলিমেন্ট, যেগুলো যে সিউডস গুলো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার হয়ে থাকে। কারা কারা আমরা কারা ওয়ান টাইপ অফ অ্যালগি, যেটা আমরা ইউজ করে থাকি ওভারকাম করতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ইন ফিল্ডস, এবং ফিউকাসটাকে আমরা সার হিসেবেও ব্যবহার করে থাকি। এরপরে আসছি অ্যালগি ইন ল্যান্ড রিক্ল্যামেডেশন, তো রিক্ল্যামেশন, তো আমরা এখানে অ্যালগিটাকে মানে খুব অ্যালগিটা খুব ভালোভাবে কাজ করে বিল্ডিং এজেন্ট হিসেবে। তো অ্যালগিটা যে ক্ষারীয় মৃত্তিকা থাকে, সেই ক্ষারীয় মৃত্তিকায় পিএইচ এর যে লেভেলটাকে একটু হ্রাস করে, হ্রাস করার ফলে সেই সয়েলটা মানে সয়েলের জল ধারণ ক্ষমতাটা অনেকটা বৃদ্ধি পায়, যেটা আমাদের খুবই হেল্পফুল করে। এরপরে আমরা আসছি ইউজ অফ অ্যালগি অ্যাজ ডায়াটোমাইটস, তো ডায়াটোমাইটস ইজ এ ফসিলাইজ রিমেন্স অফ ডায়াটমস। ডায়াটমস হলো একটা সিঙ্গেল সেল অ্যাকোয়াটিক অ্যালগি হুইচ আর ইন দ্য ফর্ম অফ পেট্রিডিক্স, এবং এটা থেকে আমরা রোব আইসোলেশন, ওয়াল আইসোলেশন, তারপরে বিভিন্ন কসমেটিক্স, তারপরে বাথ প্রোডাক্টস পেয়ে থাকি। এরপরে হলো ইউজ অফ অ্যালগি অ্যাজ আগার আগার, তো আগার আগারটা হলো একটা জেলি লাইক সাবস্টেন্স, যেটা আমরা অ্যালগি থেকে পেয়ে থাকি। তো এটা দিয়ে বর্তমানে বিভিন্ন রকমের কুকিং হচ্ছে, ডিজার্টস হচ্ছে, এবং থিক স্যুপ এবং সস তৈরি করতেও এই আগার আগারটা ব্যবহার হয়ে থাকে। এবং বাই ইউজিং আগার মাইক্রো অর্গানিজম ক্যান বি কালচার,
role in the nitrogen fixation. So all organism cannot use to atmospheric nitrogen directly. So some blue green algae able this. Ebong ei blue green algae gulo mane nitrogen ta ke simple form e mane simple form e niye ashe ebong sekhan theke nitrites ebong bibhinno nitrates toiri kore thake. এরপরে হলো সোর্স অব মিনারেলস, আমরা প্রথমেই জেনেছি যে অ্যালগিতে আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ এবং বোরন প্রভৃতি মানে মিনারেলসের প্রচুর পরিমাণে এটা থাকে এর মধ্যে, এবং এটা ইউজ ইউজ হয়ে থাকে গ্লাস এবং সোপ প্রিপারেশনের ক্ষেত্রেও। ইউজ অ্যাজ অ্যালজিন, এবং এই অ্যালগি থেকে আমরা অ্যালজিন নামে একটি মানে অ্যালজিন পেয়ে থাকি। তো এই অ্যালজিনটা একটা চটচটে একটা সাবস্টেন্স হয়ে থাকে, যেটা যেটা আমরা বর্তমানে মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস তৈরি করে থাকি, যেটা থেকে এবং আইসক্রিম শিল্পেতেও আমরা এটাকে ব্যবহার করে থাকি বিভিন্নভাবে। এরপরে আমরা দেখব যে হার্মফুল কি এফেক্টস আছে এই অ্যালগির। তো অ্যালগি খুব অ্যাবান্ডেন্টলি গ্রো করে থাকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে ডোমেস্টিক পারপাসে। তো সেই হিসেবে অ্যালগি এই ফিল্টারের যে প্রসেসটা, সেই প্রসেসের উপর খুব ভাবে মানে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে। এর ফলে একটা মানে অ্যালগি ডিকে এবং ডেড অ্যালগির ফলে সেখান থেকে একটা ব্যাড টেস্ট এবং ব্যাড স্মেলও ছাড়ে, যেটা আমাদের খুবই অস্বস্তিতে ফেলে। এবং এই সমস্ত অ্যালগিগুলো সাধারণত সায়ানোফাইটা এবং ক্লোরোফাইটার মধ্যে পড়ে থাকে। এরপরে আমরা দেখবো যে ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম বা অ্যালগাল ব্লুম, যেটা এটা র্যাপিডলি ইনক্রিজ অ্যান্ড অ্যাকুমুলেশন ইন দ্য পপুলেশন অফ দ্য অ্যালগি মেরিন ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার সিস্টেমে, এবং এটা প্রায়ই রিকগনাইজ হয় ডিস কালারেশন অ্যান্ড ওয়াটার ফর দ্য পিগমেন্টে, এবং এটার ফলে দিস বডি ডিপ্লেট দ্য অক্সিজেন কন্টেন্টস অফ দ্য ওয়াটার ডিউরিং নাইট টাইমস। তো সেই কারণেই মানে এটা এখান থেকে একটা বাজে স্মেল ছাড়ে, এবং অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে অক্সিজেনের মানে শর্টেজ ঘটে, যার ফলে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে বিভিন্ন অ্যানিমেলসগুলো মারা যায়, যার ফলে সেখানে একটা খুব বাজে দুর্গন্ধ ছাড়ে এবং একটা বাজে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় আমাদের জন্য। ওইখানেই বলেছে ডেড টু লিভিং অর্গানিজম, এই যে অ্যালগাল ব্লুমের কারণেই। এর ফলে কি হয় না, বিভিন্ন যে অ্যাকোয়াটিক যে অ্যানিমেলস থাকে তার সেইগুলো মানে মারা যায়, যার ফলে একটা বাজে পরিবেশের সৃষ্টি হয়। আমরা এখানে দেখব যে একটা মানে অ্যালগির একটা থিক লেয়ারের সৃষ্টি হয় ওই ওয়াটার সারফেসে, এর ফলে ফটোসিনথেসিসটা অকার হয় না, ডাজ নট অকার, যার ফলে অ্যাকোয়াটিক অ্যানিমেলস গুলো মারা যায় এবং সেখানে একটা বাজে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। তারপরে আমরা দেখবো যে ডিজিজ ইন হিউম্যান বিংস, না দ্য কন্টামিনেটেড ওয়াটার কজ স্টোমাক ডিসঅর্ডার ইন হিউম্যান বিংস, সিমিলারলি সাম অ্যালগি আর রেসপন্সিবল ফর রেসপিরেটরি ডিসঅর্ডার, স্কিন ডিজিজ, অ্যালার্জিস। তারপরে আমরা দেখবো প্যারাসাইটিক অ্যাক্টিভিটিস, না সাম অ্যালগি আর প্যারাসাইটস অন দ্য আদার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অ্যাজ ওয়েল, মাস্ট অফ দিস বিলং টু দ্য রোডোফাইটা। রোডোফাইটার আমরা গ্রুপে দেখবো যে কিছু এই প্যারাসাইটিক অ্যাক্টিভিটিস দেখা যায়। লার্জ স্কেল প্রোডাকশন অফ অ্যালগি, কাল্টিভেশন অফ ফটোসিনথেসিস ফটোসিনথেটিক মাইক্রো অর্গানিজম রিকোয়ার দিস ফলোয়িং, না আমরা যদি ফটোসিনথেটিক মাইক্রো অর্গানিজম যদি কাল্টিভেটেড করি তাহলে আমাদের যেটা দরকার যে সানলাইট হয় সেটা সানলাইট হবে অথবা আর্টিফিশিয়াল লাইট সোর্স, এবং যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ইমার্সন স্পেকট্রাম ইন দ্য ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন রিজিয়ন, রেঞ্জিংটা থাকবে 400 to 700 ন্যানোমিটার, এবং ইনঅর্গানিক কার্বন সোর্স সাচ অ্যাজ ডিজলভড CO2 এবং মেজর এবং মাইনর নিউট্রিয়েন্টস। মেজর নিউট্রিয়েন্টসের মধ্যে আমরা দেখবো যে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে আমরা দেখবো ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার প্রভৃতি লাগবে,
এবং আমাদের যেটা ফেভারেবল মানে ফেভারেবল পিএইচ, টেম্পারেচার, অক্সিজেন যেরকম দরকার সেই জিনিসগুলো লাগবে। এর ফলে আমরা যদি ওয়েস্ট ওয়াটার নিই এবং সেখানে যদি আমরা সেখানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে ইনঅর্গানিক ম্যাটার এবং অর্গানিক ম্যাটার থাকে, আমরা যদি মাইক্রো সেখান থেকে যদি আমরা মাইক্রো অ্যালগি গুলোর উপরে যদি লাইট ফেলি, তাহলে সেগুলো ফটোসিনথেসিস করবে এবং তার ফলে যে O2 রিলিজ হবে, যার ফলে ব্যাকটেরিয়া সিনথেসাইজ হবে এবং ব্যাকটেরিয়াল থেকে পরে নাইট্রোজেন, ফসফরাস, CO2 রিলিজ হবে, যেটা আবার একটা সাইকেল, এরকম একটা কন্টিনিউয়াস সাইকেলের সৃষ্টি করবে এবং এর ফলে আমরা মানে বায়োমাস এবং ক্লিন ওয়াটার কে সেপারেট করতে পারবো। এরপরে আমরা দেখবো যে স্পাইরোলিনা, স্পাইরোলিনা যেটা এটা প্রচুর ওয়ার্ল্ড এ মোস্ট পপুলার একটা সাপ্লিমেন্ট এবং এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, অ্যান্টি অক্সিডেন্টস থাকে, যেটা আমাদের বর্তমান বডি এবং ব্রেনের পক্ষে খুবই উপযুক্ত। এবং এটা একটা সায়ানোব্যাকটেরিয়া, আমি আগেই বলেছি। মেনলি আমরা দেখতে পারি যে স্পাইরোলিনা ম্যাক্সিমা, স্পাইরোলিনা পোটেন্সিস এগুলো বিশেষ করে উল্লেখযোগ্য। এই স্পাইরোলিনাকে বর্তমানে আমরা কালার অ্যাডিশন অফ গাম, ক্যান্ডি এবং আদার প্যাকেজিং ফুডে ব্যবহার করে থাকি। মেটাবলিজম, হার্ট হেলথ ইস্যু, ওয়েস্ট লস, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল ব্যবহার করে থাকি। এছাড়া স্ট্রেস, ডিপ্রেশন, ইমোশনাল ডিসঅর্ডার প্রভৃতি ক্ষেত্রে আমরা এই স্পাইরোলিনাকে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা এই অ্যালগিকে আমরা মহাকাশ গবেষণা, বিশেষ করে ক্লোরেল্লা মহাকাশ গবেষণা এবং নিউক্লিয়ার সাবমেরিনে অক্সিজেন যোগান দেওয়ার জন্য ক্লোরেলা খুবই জনপ্রিয় এবং আরো অন্যান্য অনেক সিস্টেমে আমরা অ্যালগিটাকে ব্যবহার করে থাকি। তো এট লাস্ট আই রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম হু গেভ মি গোল্ডেন অপরচুনিটি। থ্যাংক ইউ অল। হ্যাঁ তুমি, তোমাকে ধন্যবাদ, তুমি খুবই ভালো বলেছো, তোমার স্লাইড গুলো খুব ভালো ছিল। তোমার টপিকটা কি ছিল বলতো, নামটা, টাইটেল? অ্যালগি অ্যাজ এ সোর্স ইন আওয়ার ডেইলি লাইফ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে অ্যালগির ইকোনমিক ইম্পর্টেন্স গোটাটাই। হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, অ্যালগি কে তুমি বলে ওটা হচ্ছে ওদের সবারই ক্লোরোফিল থাকে তাই তো, ফটোসিনথেসিস করে। এবার এমন কিছু অ্যালগিও আছে যাদের ক্লোরোফিল নেই, এটাও একটু জেনে রাখা দরকার বুঝলে। পলিটোমা বলে একটা অ্যালগি আছে, অ্যালগাল জেনা, যেখানে তুমি ক্লোরোফিল পাবে না। এবার যদি ক্লোরোফিলটা না থাকে তাহলে সেটা ফাঙ্গাস কেন বলা হবে না বলতে পারবে? ভাবো দেখি, মানে একটা অ্যালগি থেকে যদি তার ক্লোরোফিলটাকে তুলে দেওয়া হয়, যদি না থাকে তাহলে কি সেটা ফাঙ্গাস হয়ে যাবে? মানে শুধু ক্লোরোফিল থাকলেই অ্যাকচুয়ালি ফাঙ্গাস হয় না, ক্লোরোফিল না থাকলেই ফাঙ্গাস হতে গেলে আরো কতগুলো বৈশিষ্ট্য লাগে। যেমন তাদের এমনিতে একটা ফাঙ্গাসের যে সেল ওয়াল তার কম্পোজিশন আর অ্যালগির যে সেল ওয়াল তার কম্পোজিশন দুটো এক নয় তাই তো। পড়েছ শৈবালের ক্ষেত্রে সাধারণত তাদের সেল ওয়ালটা তৈরি হয় সেলুলোজ দিয়ে, আর ছত্রাকের ক্ষেত্রে তৈরি হয় সেটা ফাঙ্গাল কাইটিন দিয়ে। এবার যদি ক্লোরোফিলটা না থাকে, এমনি তো হতেই পারে তো, যেমন অ্যাঞ্জিওস্পার্ম যদি হয় গুপ্তবীজী উদ্ভিদ, তাদের অনেকের ক্ষেত্রেই ক্লোরোফিল নেই, যেমন স্বর্ণলতার ক্লোরোফিল নেই। ক্লোরোফিল নেই বলে কি সেটা অন্য কিছু হয়ে যাবে, ছত্রাক বা কিছু, তাই তো নাকি? তার মানে সেরকম ক্ষেত্রে অ্যালগির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই ক্লোরোফিল নাও থাকতে পারে। এবার তুমি এর নাম বললে, কন্ড্রাকটিসপাস বললে তো নাকি, খাওয়া হয়, এর একটা ইংরেজি নাম আছে, সে নামটা কি বলো দেখি, নামটা খুব ইন্টারেস্টিং নাম, এটা হচ্ছে আইরিশ মস, কি বলে আইরিশ মস, বুঝলাম, মানে এটা কিন্তু মস নয়, পড়েছিলে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ এটা মস নয় কিন্তু নামটা হচ্ছে আইরিশ মস, এটা বিভিন্ন ভাবে খাওয়া হয়। বেশ,
আর একটা ব্যাপার আছে যে ওই যে ডায়াটামাইট বললে, ডায়াটামাইট মেনলি কি কাজে লাগে বলো দেখি। ডায়াটামাইটের ব্যাপার ট্যাপার বললে তো নাকি? হ্যাঁ, এটা মানে যতটুকু পড়েছিলাম যে ইট হ্যাঁ ইট টিট তৈরি করতে বা বিভিন্ন মানে হ্যাঁ মানে বিভিন্ন ধাতব মানে পেন্টিং মানে পেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় থার্মাল, এটাকে। হ্যাঁ মানে হ্যাঁ তাপ সহ ইট তৈরি তৈরি হয় তাই তো, হ্যাঁ তারপরে পালিশ হ্যাঁ করতে হ্যাঁ লাগে। এবার এর হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার হচ্ছে ডিনামাইট তৈরিতে লাগে, আচ্ছা আচ্ছা মনে পড়ছে তাই না? হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন বলো তো? আলফ্রেড নোবেল, যার নাম আচ্ছা অনুসারে নোবেল পুরস্কারটি দেওয়া হয়। এবার ডিনামাইট আবিষ্কারের সঙ্গে নোবেলটা, নোবেল কিভাবে জড়িত বলো দেখি? এই যে ডায়াটোমাইট, এই ডায়াটোমাইটটা নাইট্রোগ্লিসারিনকে অ্যাবজর্ব করে ফেলতে পারে তাই তো। হুম নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন এমন একটা জিনিস, এটা তো বিস্ফোরক জিনিস। যখন ডিনামাইটটা তৈরি করা হয় তখন ওই নাইট্রোগ্লিসারিনটা যদি একসঙ্গে মিশে যায় নাইট্রিক অ্যাসিড গ্লিসারিন, তখন একটা বিস্ফোরণ ঘটে। এবার সেটা যাতে না হয় সেই জন্য এখানে ডায়াটামাইটটা ব্যবহার করা হয়। এবার নোবেলের আগে, আলফ্রেড নোবেলের আগে তার পরিবারের যতজন আবিষ্কার করার চেষ্টা করেছিলেন এটা ডিনামাইট তৈরি করার, তারা সবাই এইভাবে মারা গেছিলেন। কিন্তু নোবেলের সময় ওই নাইট্রোগ্লিসারিনটা উনি দেখতে পেলেন যে ওই গ্লিসারিনটা ডায়াটামাইট অ্যাবজর্ব করে ফেলে। এই প্রিন্সিপালটা কাজে লাগিয়ে ডায়াটামাইট ডিনামাইটটা আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, তোমার কিছু জিজ্ঞাসা আছে নাকি? এমনিতে অ্যালগিটা কিন্তু খুব সামান্য জিনিস নয়, ভালো করে পড়বে বইটাগুলো দেখবে, পৃথিবীর সব থেকে বড় গাছটা কিন্তু অ্যালগি। ম্যাক্রোসিস্টিস পাইরিফেরা বলে একটা শৈবাল আছে, সেটা সব থেকে যে রেকর্ডটা আছে 700 ফিট পর্যন্ত বড় হতে পারে, লম্বা হতে পারে, তার থেকে বড় গাছ আর নেই। আর অ্যালগি আরো বিচিত্র জিনিস, অ্যালগি একমাত্র গ্রুপ যেখানে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুটোই আছে। আর হ্যাঁ হ্যাঁ প্রোক্যারিওটিক গুলো জানোই তাই তো নাকি, ছত্রাক বা অ্যানিমেল বা কোথাও এই জিনিসটি নেই। আবার এই যে নাইট্রোজেন ফিক্সেশনের কথাটা বললে, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেনের উপর বেস করেই তো জীবজগৎ আছে। নাইট্রোজেন না থাকলে তো মানুষ থাকতো না, কোনো গাছও থাকতো না, কিছুই থাকতো না, অ্যালগি ফাঞ্জাই কিছুই থাকতো না। এই নাইট্রোজেনটা ফিক্স করে কিছু প্রোক্যারিওট, আর এই অ্যালগিতেই সেই প্রোক্যারিওট গ্রুপটা আছে আর কিছু ব্যাকটেরিয়াও আছে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। আমার ভবিষ্যতে একটা আরো ভালো সাজেশন বলবে। ছিল চুমকির কাছে, ও হ্যাঁ আমার একটা সাজেশন ছিল স্যার চুমকিকে, হ্যাঁ ও যে সোর্স গুলো বললো আলজিন বা এগুলো কিন্তু মানে অ্যালগাল সোর্সটা বলেনি নেমটা। হ্যাঁ 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 আগার বা এগুলো সোর্সটা দিলে, নামটা দিলে মানে কোন সোর্সটা থেকে পাচ্ছি এটা ভালো হতো আর কি, হ্যাঁ পরে এগুলো যখন প্রত্যেকটারই করতে যাবে হ্যাঁ এগুলো অ্যাড করবে আর কি। এমনি অলোভা ঠিক আছে, আর একটু পড়তে হবে। হ্যালো, মানে প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, এখানে ইনফরমেটিভ হয়ে গেছে, ফিউচারে হ্যাঁ খেয়াল হ্যাঁ রাখবে যে আরো একটু অ্যানালাইটিক করার, হুম মানে হ্যাঁ এটা খেলে ভালো, এটা খেলে ভালো করে, এবার কেন ভালো করে হুম সেই সেই মেকানিজমগুলো একটু তুলে ধরা আর কি, এই আচ্ছা বিষয়গুলো হ্যাঁ মাথায় রাখবি, ব্যাস। এমনি সুন্দর হয়েছে বেশ। আচ্ছা স্যার, আচ্ছা আমি নেক্সট প্রেজেন্টার আমাদের সুব্রত প্রধান, হ্যালো, ইন্টারেস্টেড টপিক বায়োলজিক্যাল সায়েন্স দিয়েছে, টাইটেল হচ্ছে দ্য এবিসি মডেল অফ ফ্লোরাল ডেভেলপমেন্ট। সুব্রত প্রধান ফার্স্ট সেমিস্টার পিজি স্টুডেন্ট বিদ্যাসাগর ইউনিভার্সিটি। দেখা যাচ্ছে স্যার? হুম হুম হ্যাঁ তুমি নিজেকে ইন্ট্রোডিউস করো দিয়ে শুরু করো। গুড মর্নিং এভরিওয়ান, আই এম সুব্রত প্রধান, আই কমপ্লিট মাই বিএসসি ডিগ্রি ইন বোটানি অ্যাট এগ্রা সারদা শশী ভূষণ কলেজ, নাও আই স্টাডিড মাই এমএসসি ডিগ্রি অ্যাট বিদ্যাসাগর ইউনিভার্সিটি।
at Midnagur. At first, I like to thank our beloved ma'am, Professor Mamtaj Khatun, for gave me this opportunity to participate this webinar. Now I present a slide presentation on the basis of the ABC model of flower floral development. Let's begin the introductory of ABC model. ABC model of flower development is a process by which flowering plant produce a pattern of genes expression in their meristem that leads to the appearance of an organ which will make the flower. The ABC model was first developed in Arabidopsis thaliana, which was known as the modulator of the ABC model. That means ABC model represent a branch of gene or the category of the genes that will be responsible for the formation of a different organ or in flower. Next is the Madbox gene. The Madbox is a conservative sequence motif homeotic gene. The genes which contain this motif are called the Madbox gene family. The floral homeotic Madbox gene, which is such as agamous and deficient, participate in the determination of flower organ identity according to the ABC model of flower. This is ABC model represented a branch of gene which also known as the Madbox genes or homeotic gene. Homeotic genes are those genes which also helps the formation of an organ in an organism as well as plant organ. Next is the function of Madbox gene. In plant, Madbox genes are involved in controlling all major aspects of development, which include male and female gametophyte development, embryo and seed development, root, flower, and fruit development. But here we see how to Madbox genes are helped in the formation of flower as well as the flower part. Next is the flower floral development. The development of flower organ due to expression of some genes. These genes are organ specific, so their expression leads to development of different organ like sepal, petal, carpel, and stamen. Floral identity gene. There are five floral identity genes. Epitala 1, that is known as AP1. Epitala 2 is shortly known AP2. Epitala 3, AP3. Pistillata, which is known as PI. And agamous, which is known AG. Here, AP1, that is Epitala 1. And AP2, that is Epitala 2, which is known as class A genes. AP3 and pistillata, which is known as class B genes, and agamous, that is AG, which is solely known as class C genes. Next, move on to the next slide. For understanding the ABC model of a flower, at first we understood the anatomy of a flower. I will try to explain the anatomy. The anatomy of flower consists of four part, that is sepal, petal, carpel, and stamen. This is the outer green portion, which is known as sepal, and these are collectively called as the calyx. Then this yellow portion or the second hole of the flower, which known as the petal, and is collectively called as the petal. Next one is the third hole or that is stamen, which is divided into two parts. That is, one is stamen and another is anther, which is also helps in the reproduction of plant, that is also act as male gametophyte. The next one is the inner wall is the carpel, which is known as the pistil. In the right part of the slide, I will try to show
I will try to present a diagrammatic representation of flower anatomy. The outer portion is sepal, and second hole is known as petal, then stamen, then carpel. These four hole formation are controlled by five homeotic genes. We discussed in earlier slide AP1, AP2, AP3, PI, and agamous. Let's move on to the next slide. Now we will discuss the ABC model of flower. Here ABC model explains that how these five homeotic genes are specifying the organ of a flower. Note, class A is mutually antagonist with class C. So A and C class gene are antagonist each other. If A class gene get mutated, then that place of that class C gene will get expressed, and vice versa. This is a diagrammatic representation of ABC model of flower. Outer hole. This is sepal, which is formed by the expression of class A gene. Then the petal is the second hole of a flower, which will form due to presence of class B and class C gene. That is common, which was expressed or formed by the presence of class B gene and C gene. And last one is the or innermost hole, that is carpel, which is formed in the expression of class C gene. This is another diagrammatic representation of ABC model flower. Here class A gene. Here class A gene, here include AP1 and AP2. We will discuss in earlier slide, which is all act as the formation of sepal. Next one is the petal. Petal is formed due to presence of A as well as B. That means A and B class gene will get responsible for petal formation. Here AP2, AP3 and pistillata, both three genes are act as the formation of petal. Then stamen, which was formed due to presence of AP3, pistillata and agamous. Last one is the carpel, which formed in the presence of agamous gene. And this is the ABC model of flower and the mutation gene. Here we will try to explain if one gene gets mutated, or even more than one class gene, that is two class gene get mutated, then what will be changed in the flower, or what happened in a flower organ in the so let's present here in the middle portion of the slide. I have tried to explain it is the normal type, that is wall type flower figure. That is here class A gene responsible for sepal formation, class A and B together responsible for petal formation, class B and C together stamen formation, and lastly class C gene which is solely responsible for carpel formation. Here if one gene get muted, one class gene get mutated, or more than one class gene get mutated, then what will be changing the flower? Let's see. Here the left hand side of the slide, class A gene get mutated. Here in the place of class A,
সেপাল ফরমেশন ইয়ার ইনস্টেড অফ এজ ইন ক্লাস সি জিনস ইজ জেনারেলি প্রেজেন্ট সো ইয়ার নট সিন ইন দ্য সেপাল ফরমেশন অ্যান্ড হিয়ার অলসো সিন দ্য কার্পেল ফরমেশন দেন নেক্সট ইন দ্য প্লেস অফ ক্লাস বি এ হিয়ার হিয়ার ক্লাস এ সি ক্লাস জিন উইল গেট এক্সপ্রেস বিকজ এ অ্যান্ড সি জিন উইল অ্যান্টাগনিস্ট ইচ আদার দেন বি প্লাস সি ইস ইজ সেম টাইপ অফ ওয়াইল্ড টাইপ ফ্লাওয়ার স্টমেন ইজ ফ্রম অ্যান্ড অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কার্পেল হুইচ ইজ ফরমেশন বাই ক্লাস সি জিন ফরমেশন So if a class gene got mutated, then there will be no sepal formation. Next is class if class B is mutated. So class A gene responsible for sepal formation. What type flower? Here due to absence of class B gene, here petal formation. Sepal is formed by the each natural type like wild type flower A plus A and B class gene helps formation of petal and here the place of C here the place of C A class gene will replace so here stamen formation it does not seen here petal formation are seen and last one is in the presence of, in the place of carp we seen sepal because here C class gene mutated and so there will be no carpal formation so if C class gene got mutated then there will be no stamen and carpal formation this is the another diagrammatic representation of this ABC model and the first row of the first row is the phenotypic view of the Arabidopsis thaliana plant and the second row is the floral diagrammatic representation of the ABC model and last one is the I discussed earlier this is the first is the wild type flower and here and B figure is the when class A gene a class A gene get mutated then there will be this like flower is formed then when class C gene formed C class G C gene mutated then there will be this like flower organ are produced and when Adamo are class when class C gene get mutated then there will be no then there will be this like flower are shown and the last one is the here all five homeotic gene are absent not absent here mutated so here not any flower like structure are seen here a pseudo flower are seen if all five homeotic gene get mutated then in the pseudo flower development occurs that is green leaf like structure conclusion ABC class of gene act alone with or with combination of specified the four types of floral organ
The ABC genes are sufficient to convert vegetative meristem to floral meristem, and finally, flower are generated. The ABC model is applicable to all flowering plant. Thank you. হ্যাঁ সুব্রত, তুমি সুন্দর বললে। তো এই এবিসি মডেল যেটা বললে, এটা মানে তুমি পেলে কোথা থেকে? একবারে এটা স্যার আমি স্যার ইয়ে ইয়ে এই গুগল আর ইউটিউব থেকে কালেক্ট করেছি, দিয়ে বানিয়েছি। আচ্ছা, কোনো বই টই থেকে পাওয়া নেই, তাই তো? হ্যাঁ বইতে আছে, বইতে এটা এটা স্যার অনেকটা আছে, তার জন্য বই আচ্ছা, বই থেকে গুগল থেকে নিতে একটু সুবিধা হয়েছে। নিয়ে এগুলো তৈরি করে দিচ্ছ, বেশ ঠিকই আছে। আর এবিসি কোনো কিছুকে ইন্ডিকেট করছে? এ একটা কি, বি টা কি, এরকম কিছু আছে? হ্যাঁ স্যার এই তো বললাম, এবার এবার এ যেটা সেটা হচ্ছে আপনার তার মধ্যে দুটো জিন পড়ছে, এখানে হচ্ছে এপিটালা আর এপিটালা ওয়ান অ্যান্ড এপিটালা টু, যেটা যেটা আমার কি করছে এটা সেপাল অ্যাজ ওয়েল অ্যাজ পেটাল ফরমেশন কে পেটাল ফরমেশনের জন্য যায়। আবার পেটাল ফরমেশনে দেখা যাচ্ছে যে সেখানে বিটাও রেসপন্সিবল, তার জন্য সেখানে আর বি জিনটা যেহেতু কনসিস্ট হয়েছে এপিটালা টু অ্যান্ড এপিটালা থ্রি দিয়ে, তার জন্য এরকম তো করছে। বেশ, একেবারে গোড়া স্যার জিনিস এখন যেটা বলো। এখন স্যার আরো একটা মানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ABCDE মডেলও হয়েছে, যেটা যেটাতে মানে ওই যে ফ্লাওয়ারিং যে অর্গান গুলা সেগুলা যেরকম, এটা হলো যে ফ্লোরাল আইডেন্টিটি জিন, আর সেটা হচ্ছে ফ্লোরাল ফ্লোরাল অর্গান, আর সেটা হচ্ছে ফ্লোরাল মেরিস্টেম আইডেন্টিটি জিন যেটা আছে, সেটাতেও মানে ওই যে যে তার যে নিচের পোর্শন গুলা মেরিস্টেমেটিমে যে চেঞ্জ হচ্ছে সেগুলাতে একটা মডেল আছে। না, তুমি এই জিনিসটা নিয়ে ভালোই পড়াশোনা করেছো, এটা নিয়ে ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে নাকি? আমার স্যার প্ল্যান্ট ফিজিওলজি একটু স্যার পড়তে ভালো লাগে, তাই জন্য। হ্যাঁ, তোমার ফিজিওলজিতে স্পেশালাইজেশন, তাই তো? হ্যাঁ স্যার সেরকম ভেবেছি। আচ্ছা আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? আমি স্যার এখন MSc মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে MSc করছি। হ্যাঁ, MSc মানে ফাইনাল সেমিস্টার তো? ফার্স্ট ইয়ার স্যার, ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা ফার্স্টের পক্ষে তো ভালোই বলেছো। শুধু একটা জিনিস ধরে দিই, মানে একবারে গোড়া জিনিস যেটা ফুলের যে চারটি অংশ, বুঝলে তুমি বললে তো স্যার ওইটা স্যার আমি মানে গুলিয়ে ফেলেছি, মানে একটু স্যার ওইটা হবে না এখনই, ওইটা মানে স্যার আমি জানি কিন্তু স্যার ওইটা মানে ভুল বলেছি, মানে এখানে এইখানে বলতে হতো যে মানে ABC মডেলের জন্য চারটা চারটা অর্গান লাগছে, কিন্তু আমি হ্যাঁ ওটাকে ফুলের চারটা অংশ বলে দিয়েছি। বেশ ঠিক আছে ঠিক আছে, অনেক হ্যাঁ ধন্যবাদ স্যার থ্যাংক ইউ তোমাকে। স্যার। হ্যাঁ মমতা কিছু বলবে? ঠিকই সবই অ্যানালাইটিক করে দিয়েছে, মিউটেশন হলে কি হবে, নর্মালি কি হবে সেই রেসপেক্টে। তো হ্যাঁ এবারে আমার বলার কথা হচ্ছে ওটা যদি ওরা ন্যাচারালি দেখতে পায় সেইটাকে অবজারভেশন করা, যেহেতু হ্যাঁ থিওরিটা তো খুব সুন্দর করে মাথায় চলে এসেছে, হ্যাঁ ওই ফটোগ্রাফি বা ওইগুলোকে কেন হচ্ছে না হচ্ছে ওইগুলো নিয়ে যদি এবারে, যেহেতু মাস্টার্স মানে কি রিসার্চ এর একটা জায়গা হয়ে গেছে, ওইটা হ্যাঁ যদি কন্টিনিউ করতে থাকে, হ্যাঁ যে এইসব ব্যাপারগুলো হচ্ছে গেছে, সেই ফটোকপি করানো, ফটোকপি তো খুব একটা গ্রেট এভিডেন্স আমাদের জন্য, এবং কেন হ্যাঁ তারপরে সেই ব্যাপারটা নিয়ে যদি এগোনো যায় তাহলে খুব ভালো হয় আর কি। এটা আবার সুব্রতর কাছে আমার এটাই অনুরোধ যে ওই জন্য এই ব্যাপারগুলোকে এবারে অবজার্ভটা করতে থাকে, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। পার্টিসিপেন্টদের এখানে প্রায় সবাই এখন প্রায় আছে বটানি, কার কি কারোর কোনো কোশ্চেন যদি থাকে, কারণ এটা তো ইউজি এই পেপারটা ইউজি সেশনেও আছে টপিকটা, অল্প স্বল্প ফিফথ সেমিস্টারে ফিফথ আছে ম্যাডাম। সেমিস্টারে আছে, ফিফথ হ্যাঁ সেমিস্টারে। আর যদি না থাকে তাহলে আমরা নেক্সট এতে চলে যাচ্ছি। আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের গৌতম পন্ডা, সেও পিজি থার্ড সেমিস্টার, তার ইন্টারেস্টেড টপিক মেডিসিনাল প্ল্যান্ট, এবং টাইটেল হচ্ছে সাম ইম্পর্টেন্ট মেডিসিনাল প্ল্যান্টস ইন প্রতাপ দিঘি পূর্ব মেদিনীপুর। গৌতম হ্যাঁ ম্যাডাম, স্টার্ট করো, নিজেকে ইন্ট্রোডিউস করে স্টার্ট করো।
স্ক্রিন দেখাচ্ছি ম্যাডাম। হ্যাঁ 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 দেখাচ্ছে। হুম গুড মর্নিং এভরিওয়ান, মাই সেলফ গৌতম পণ্ডা, এমএসসি ডিপার্টমেন্ট অফ বোটানি অ্যান্ড ফরেস্ট্রি ফ্রম বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর। টুডে আই উইল ডিসকাসিং অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট মেডিসিনাল প্ল্যান্টস ইন প্রতাপদিঘি পূর্ব মেদিনীপুর। আজকে আমি মেডিসিনাল প্ল্যান্টের সম্পর্কে কিছু মেডিসিনাল প্ল্যান্ট এবং তাদের কিছু মেডিসিনাল ভ্যালু সম্পর্কে বলবো। ইন্ট্রোডাকশন, আমাদের ইন্ডিয়া হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টের একটা রিচ পোর্শন, মানে এখানে বিভিন্ন প্রায় 15,000 মতো স্পিসিস পাওয়া যায় মেডিসিনাল প্ল্যান্টের, যেখানে 70% প্ল্যান্টের বেশিরভাগই আমাদের বিভিন্ন হেলথ হেলথ কেয়ারে বা ট্রেডিশনাল হিসাবে অনেক আগে থেকে ব্যবহার হচ্ছে, এবং যেগুলোর বেশিরভাগই ওয়াইল্ড ফরেস্টের ফরেস্ট বা গার্ডেনিং খুবই কম, যার মধ্যে বেশিরভাগই ওয়াইল্ড, এবং এখানে বেশিরভাগ আমরা মেডিসিনাল ওই প্ল্যান্টগুলি থেকে সেকেন্ডারি মেটাবলিস্টগুলো এক্সট্রাকশন করে তার থেকে বিভিন্ন মেডিসিনাল প্রপার্টিজ পেতে পারি, যেগুলো আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল ডিসঅর্ডারগুলিতে ব্যবহার হতে পারে। এখানে বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টে আমরা বহু আদিম যুগ থেকেই বিভিন্ন বই, যেরকম বেদ, বাইবেল, সুশ্রুত সংহিতা, এরকম বিভিন্ন জায়গা থেকে উৎস হিসাবে পেয়েছি, বা বিভিন্ন আগে থেকেই অনেক আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন লোকজন মেডিসিনাল প্ল্যান্টকে একটা ভালোভাবে কাজে লাগিয়েছে, যেখান থেকে প্রায় এক্সট্রাকশন ছাড়াও এমনি লিপ লিপ থেকে বা তার বার্ক থেকে সহজেই খুব সহজেই ব্যবহার করা যেতে পারে। এবার কিছু আমি স্টাডি এরিয়া হচ্ছে প্রতাপদিঘি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে, যেটা হচ্ছে এগরা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে এগরার সাব ডিভিশনের মধ্যে। এবার হোয়াট ইজ মেডিসিনাল প্ল্যান্ট, মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কে আমরা সাধারণত বুঝি যে যে সমস্ত গাছের মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে, ঔষধি গুণ রয়েছে, যেরকম তার বিভিন্ন অর্গানগুলো যেরকম সিডস থেকে শুরু করে ফ্রুটস, রুটস, লিভস, এগুলো বিভিন্ন যে তার অংশগুলো সেগুলো থেকে আমরা মেডিসিনাল বিভিন্ন প্রপার্টিজ পেতে পারি, যেরকম তুলসী, অ্যালোভেরা, টার্মারিক, তুলসী যেরকম তুলসী পাতা আমরা সর্দি কাশি কফ কফ হলে উপশমের ক্ষেত্রে তুলসী পাতা মধু হিসেবে খেয়ে সেটা উপশম পাওয়া যায়, অ্যালোভেরা তা তো স্কিন স্কিনে গ্লেজ বাড়াতে সাহায্য করে, টার্মারিক এর বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এবার মেডিসিনাল প্ল্যান্ট বিভিন্ন ট্রেডিশনাল থেকে মানে ঐতিহাসিক বা প্রথম থেকে আমরা মেডিসিনাল প্ল্যান্টের বিভিন্ন ব্যবহার জেনে আসছি, তার আমরা উদাহরণ পেয়েছি বিভিন্ন ট্রেডিশনাল বুকগুলো থেকে, যেরকম বাইবেল, বেদ, এগুলো থেকে। এবার মেডিসিনাল প্ল্যান্ট বিভিন্ন ধরনের ইনসেক্টস, ফাঙ্গি মানে ব্যাকটেরিয়াল ঘটিত বা সই ওই ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশন, এরকম বিভিন্ন রকমের ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবার আমি কিছু মেডিসিনাল প্ল্যান্টের নাম এবং তাদের স্থানীয় নাম, তাদের ফ্যামিলি এবং তাদের মেডিসিনাল ইম্পর্টেন্স সম্পর্কে বলবো। লিপিয়া আলবা, লিপিয়া আলবা এটা কমন নেম হচ্ছে বুসি ম্যাডগ্রেস, যেটা হচ্ছে লোকাল নেম আমরা স্থানীয় নাম হিসেবে জানি সাদা মটমটিয়া, যেটার ফ্যামিলি হচ্ছে ভার্বিনেসি। এটা সাধারণত আমরা বিভিন্ন জঙ্গলে, এটা বেশিরভাগটাই ওয়াইল্ড, বিভিন্ন জঙ্গলে দেখতে পাই বা রাস্তার দুই ধারে আমরা সাধারণত দেখতে পাই এদের। এরা সাদা ছোট ছোট ফুল হয়, এবং একটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা একটা ফুল নয়, এটা একটা ইনফ্লোরেসেন্স, তার মধ্যে অনেকগুলো ফুল মিলে একটা ইনফ্লোরেসেন্স তৈরি করেছে, যেটা একটা স্পেশাল ইনফ্লোরেসেন্স। এটা হচ্ছে ভার্বিনেসি গোত্রভুক্ত, ভার্বিনেসি আরও একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এর একটা গন্ধ আছে, যে যার অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যার জন্য আমরা একটা গন্ধ পেতে পারি, এবং এই অ্যারোমেটিক কম্পাউন্ডটা বিভিন্ন তেল, প্রসাধনিক জিনিস তৈরি করতে ব্যবহার করে। এছাড়াও এর থেকে একটা চা পাওয়া যায়, যেটা খুব আমেরিকা সেন্ট্রাল আমেরিকাতে খুব ইম্পর্ট্যান্ট মানে খুবই প্রমিনেন্ট, যেটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেমের
বা ইনফ্লুয়েঞ্জা এইসব ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লিভ ইউজ হার্বাল বাথ মানে, এবং লিভটা যদি আমরা জলে ফেলে স্নান করতে পারি তাহলে এটা বিভিন্ন অ্যান্টি মাইক্রোবিয়াল ডিজিজের ক্ষেত্রে বা ইনফেকশিয়াস ডিজিজ গুলা সেগুলো হচ্ছে অনেকটা রোধ করতে পারে। এটা হচ্ছে সেবন করলে স্টোমাকের পেন, পাকস্থলে বিভিন্ন গলযোগ বা গল ব্লাডার ব্লাডার হচ্ছে ক্লিন করতে ব্যবহার করা হয়। এবং এছাড়াও এর বিভিন্ন আরো অ্যান্টিজেনিক প্রপার্টিজ রয়েছে। এবার হচ্ছে অ্যানাইসোমেলিস ইন্ডিকা, এটা সাধারণত কমন ইন্ডিয়ান ক্যাটমিট বলা হয়। লোকাল নেম হচ্ছে গোলাপি গবুরা, ফ্যামিলি ল্যামিয়েসি। এটা হচ্ছে মেডিসিনাল ভ্যালু, এটাও রাস্তার সাইডে দেখতে পাওয়া যায় বেশিরভাগ, বেশিরভাগটাই ওয়াইল্ড মানে রাস্তার দু সাইডে বেশিরভাগ দেখতে পাওয়া যায় এদের। ক্যাটমিট ইজ ওয়াইডলি ইউজড ইন মেডিসিনাল প্ল্যান্ট, এটা সাধারণত পুরো একবারে শ্রীলঙ্কা থেকে শুরু করে ইন্ডিয়া চায়না এগুলোতে বেশিরভাগ প্রমিনেন্টলি ভাবে ইউজ করা হয়। হোল প্ল্যান্ট, এটা পুরো প্ল্যান্টটাই ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের মানে লিভ এবং রুটটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। এবং এর লিপ থেকে যে এক্সট্রাক্ট পাওয়া যায়, একটা এসেন্সিয়াল ওয়েল পাওয়া যায় যেটা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ডিজিজ যেরকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাসিলাস, অ্যান্থ্রেসিস, প্রোটিয়াস, ভুলগারিস, স্ট্রেপ্টোকক্কাস, অ্যাগালেকটিয়া, তারপর স্ট্রেপ্টোকক্কাস আউরিয়াস, এরকম বিভিন্ন এস্টেরিচিয়া কোলি, এরকম বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয় এই প্ল্যান্ট। এছাড়াও বিভিন্ন রকমের ঠান্ডা লাগা থেকে শুরু করে জ্বর, পাকস্থলীর বিভিন্ন ব্যথা, তলপেটের ব্যথা, স্কিন মানে চামড়ায় ক্ষত, সাপের কামড় ইত্যাদি ক্ষেত্রে এই যে পাতার যে এক্সট্রাক্টটা ব্যবহার করা যেতে পারে। এবার হচ্ছে মেলোচিয়া কস্টেরিফোলিয়া, এটা কমন নেম হচ্ছে চকলেট উড ব্যাস, যেটা লোকালে আমরা স্থানীয়ভাবে বনপাট বা টিকি ওকরা বলে জানি। ফ্যামিলি হচ্ছে স্ট্র্যাকুলিয়াসি, মেডিসিনাল ভ্যালু হচ্ছে এর হচ্ছে ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস দ্বারা বিভিন্ন রকমের সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো পাওয়া যাচ্ছে, যেরকম ট্রাইটারপিনস, ফ্ল্যাভনস, গ্লুকোসাইডস ইত্যাদি, যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডারগুলিতে ব্যবহার করা যেতে পারে। লিভ এক্সট্রাকশন হচ্ছে ইউরিনারি ডিসঅর্ডার, মূত্র ঘটিত গলযোগকে ব্যবহার করা হয়। এছাড়াও লিভস আর ইউজড ইন পার্টিকুলার সোর্স মানে, এছাড়াও বিভিন্ন ফোলা, চামড়ার বিভিন্ন ক্ষত বা পাকস তলপেটের ফোলা এইসব ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এবং এছাড়াও ফোড়ার অ্যান্টিডোট হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবার হচ্ছে সিন্ড্রেলা নোডিফ্লোরা, কমন নেম হচ্ছে সিন্ড্রেলা উডস, নোড উড, পিগ্রেস ইডিসি, লোকাল নেম হচ্ছে রেলান্দি, যেটা হচ্ছে ফ্যামিলি হচ্ছে অ্যাস্টেরেসি। অ্যাস্টেরেসি ইজ দ্য লার্জেস্ট ফ্যামিলি, অ্যাস্টেরেসি সবচেয়ে বৃহৎ ফ্যামিলি ফ্লাওয়ারের সব সমস্ত ফ্লাওয়ারিং ফ্যামিলির মধ্যে, এবং অ্যাডভান্স ফ্যামিলি যেটা হচ্ছে একমাত্র আমরা রিফ্লোরেস্ট ডিফ্লোরেস্ট দেখতে পাই এবং প্যাপাস ফরমেশন দেখতে পাই, যার দ্বারা এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় সব জায়গায় এর বিস্তার লক্ষ্য করা যায়। অ্যাস্টেরেসি ফ্যামিলি যেরকম গাঁদা, মাইকেনিয়া, এগুলো আমরা বিভিন্ন গাছগুলোকে চিনি। এবার মেডিসিনাল ভ্যালু হচ্ছে এর, এটা হচ্ছে বিভিন্ন রকমের পায়ে ছড়ে যাওয়া বা আমাশয় থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, বদহজম থেকে শুরু করে। এর লিফের যে জুসটা পাওয়া যায়, পাতার এক্সট্রাক্ট যেটা, সেটা হচ্ছে বিভিন্ন রকমের কানের রোগ থেকে শুরু করে মাউথ ইনফেকশন মানে মুখের যেরকম কোনো রোগ বা গামের ইনফেকশনের ক্ষেত্রে, মাড়ি ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার রুড হচ্ছে ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের, এর সঙ্গে ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর অন্যান্য কিছু গাছের সঙ্গে যোগ করে। এছাড়াও লিভ ডায়রিয়ার থেকে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কেটে যাওয়া থেকে শুরু করে চামড়ার ক্ষত এবং ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এবার হচ্ছে লিন্ডানিয়া ক্রুটেসিয়া, এটা হচ্ছে সাধারণত আমরা ঘাসের সঙ্গে দেখতে পাই, দুর্ভা ঘাসের সঙ্গে বা ওই যে কিলিঙ্গা মনসেফলা যেটাকে আমরা স্থানীয় নামে, সাধারণত ঘাসের সঙ্গে দুর্ভা ঘাসের সঙ্গেই দেখতে পাই।
কিলিঙ্গা মনোসেফালা বা ওই সাইনোডন ডেট্রাইমা দুর্ভার সঙ্গে আমরা সাধারণত এই গাছগুলোকে ছোট ছোট খুবই ছোট ছোট ফুল হয়, যেটা হচ্ছে কমন নেম হচ্ছে মালয়েশিয়ান ফলস পাম্পারনেল, যেটা হচ্ছে লোকাল নেম হচ্ছে চাপড়া ঘাস, ফ্যামিলি হচ্ছে লিন্ডানিয়েসি। মেডিসিনাল ভ্যালু যেটা হচ্ছে প্ল্যান্ট, এটা বিভিন্ন রকমের প্রপার্টিজ রয়েছে, ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার ব্যবহার করা হয়, হ্যাপাটাইটিস, তারপর হচ্ছে আরও ডায়রিয়া, ভমিটিং, মানে বমির ক্ষেত্রে, কলেরার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে এবং এটা যদি আমরা রাইস ওয়াটার মানে ভাতের ফ্যানের সঙ্গে মিক্সড করে পাউডার হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে ওটা বিভিন্ন ভমিটিং, বমি, ডায়রিয়া ইত্যাদির ক্ষেত্রে রিলিফ পাওয়া যায় অনেকটা। তারপর হচ্ছে এছাড়াও এটা বিভিন্ন রকমের ওয়ান থেকে শুরু করে মানে বিভিন্ন রকমের ঘা, ক্ষত, এছাড়াও বিভিন্ন ফোড়া ট্রিটমেন্টে সাহায্য করে। এছাড়াও হাতে ইনফেকশনের ক্ষেত্রে, হাতে নখে যে ইনফেকশন হয় সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে ইউরেনা লোবাটা, ইউরেনা লোবাটা, এটাকে কঙ্গজুট বলা হয় লোকাল নেম, কমন নেম, লোকাল নেম এটাকে বহন ওকরা বলা হয়। এটা এটা রোড সাইড দুই দিকে, প্রায় রাস্তার দুই দিকে দেখা যায়। এবার ইউরেনা লোবাটা সেমই দেখতে আর একটা প্ল্যান্ট আছে, ইউরেনা সার্নুইয়াটা, যেটা ইউরেনা প্রোক্রাম্বিয়াস বলে, লিফের ডিফারেন্সের জন্য এই দুটা নাম আলাদা হয়েছে, যেটা ফ্লাওয়ারটা পুরো একই কিন্তু এই প্ল্যান্টের হাইট বা লিফটা একবারে অন্যরকম, এই জন্য এটা ইউরেনা লোবাটা, ওটা ইউরেনা সাইনুয়াটা। এটা হচ্ছে বনোক্রা ফ্যামিলি মালভেসি, যেটা জবা জবা পড়ছে এই মালভেসি ফ্যামিলি, জবা থেকে শুরু করে ঢ্যাঁড়স, এগুলো হচ্ছে মালভেসি আন্ডারে পড়ছে। মেডিসিনাল ভ্যালু হচ্ছে লিপ জুসটা, যে লিপ থেকে এক্সট্রাক্ট করা হয়, সেটা হচ্ছে বিভিন্ন ডায়রিয়া থেকে শুরু করে গনোরিয়া, সিফিলিস, ম্যালেরিয়া ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও লিপের যে চূর্ণ, লিপ চূর্ণটা এবং মূল চূর্ণটা হচ্ছে সেবন করলে বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, যেরকম বিভিন্ন রকমের পাকস্থলীর ব্যথা, এগুলো হচ্ছে অনেকটা রিলিফ পাওয়া যায়। এছাড়াও এটা হচ্ছে সাপের কামড় থেকে শুরু করে বিভিন্ন ক্ষত নিরাময় এবং ফোড়ার ক্ষেত্রে অনেকটা ব্যবহার করা হয়। এটার ফ্লাওয়ারটাও মানে চূর্ণ করে হুপিং কাশি বা ওই শুকনো কাশির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেবন করে। এবার হচ্ছে গরোনা ট্রাইফোলিয়া, এটা আগে ছিল অ্যাকসেপ্টেড নেম হিসেবে ডেসমোডিয়াম ট্রাইফোলিয়া, কিন্তু এখন এটাই অ্যাকসেপ্টেড নেম গরোনা ট্রাইফোলিয়া, কমন নেম হচ্ছে ক্রিপিং টিক ট্রিফোলি, যেটা হচ্ছে লোকালে সাথে স্থানীয় নাম আমরা কুদালিয়া হিসাবে চিনি। ফ্যামিলি হচ্ছে ফ্যাবেসি, যেটা হচ্ছে ডাল জাতীয় ফ্যামিলির মধ্যেই পড়ছে, ডাল পরিবারের অন্তর্ভুক্ত সিম্বক্ষেত্র। এবার এটা হচ্ছে মেডিসিনাল ভ্যালু হচ্ছে এর বিভিন্ন অ্যান্টিসেপ্টিক প্রপার্টিজ রয়েছে, এছাড়াও এটা এটাও ডায়রিয়া এবং বিভিন্ন রকমের মাউথ ওয়াশ হিসাবে মুখের গন্ধ দূর করতে এরকম ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের ক্ষত নিরাময় এবং স্কিন প্রবলেম, চামড়ায় বিভিন্ন ধরনের ঘা ইত্যাদিতে ক্ষেত্রে অনেকটা নিরাময় পাওয়া যায়। এটা হচ্ছে নেপচুনিয়া ওলেরেসি, এটাকে সাধারণত কমন নাম হচ্ছে সেন্সিটিভ ওয়াটার প্ল্যান্ট। এটা হচ্ছে আমরা যদি এর পাতায় হাত দিই তাহলে সেন্সিটিভিটি আছে, এটা পাতাগুলো মুদে যায়, এবং এটা হচ্ছে জল লজ্জাপতি বলে, হলুদ কালারের সুন্দর দেখতে ফুল হয়, এটা সাধারণত জলে জন্মায়। এটা ফ্যাবেসি ফ্যাবেসি ফ্যামিলির মধ্যে পড়ছে, এটাকে আমরা পানি লজ্জাপতি বা জল লজ্জাপতি বা পানি লজ্জা বলে থাকি স্থানীয়তে। এবার মেডিসিনাল ভ্যালু হচ্ছে এর মূল হচ্ছে সাধারণত নেক্রোসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হাড়ের ভাঙন থেকে শুরু করে এবং এছাড়াও নাকের বিভিন্ন প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এর রুট সিফিলিসের ক্ষেত্রে ব্যবহার করা যায়। স্টেমের যে মানে কাণ্ডের যে জুস, এটা সাধারণত কানের বিভিন্ন রোগের ক্ষেত্রে বা কানের ঘা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বার্লেরিয়া প্রায়োনিটিস, এটা কমন নেম হচ্ছে কমন ইয়েলো নেল ডাই, এছাড়াও আরও অনেক রকমের কমন নেম রয়েছে যেরকম থর্নি নেল ডাই ইত্যাদি। এবার লোকাল নেম আমরা সাধারণত এটাকে কণ্ঠ ঝিনটি বা পিঠ ঝিনটি বলে চিনি। এছাড়াও আর একটা আছে বার্লেরিয়া ক্রুটেসিয়া, যেটা হচ্ছে সাধারণত
সাদা কালারের ফুল হয় যেটা আমাকে সেদ চিটি বলে চিনি আমরা সাধারণত। এটা ফ্যামিলি হচ্ছে অ্যাকান্থেসি বা অশোকের ফ্যামিলি। এবার মেডিসিনাল ভ্যালু হচ্ছে লিভ হচ্ছে অ্যান্টিসেপ্টিক প্রপার্টিজ রয়েছে এবং বিভিন্ন বলবর্ধক ওষুধ তৈরি হয়। লিভ হচ্ছে চিবিয়ে খেলে অনেকটা জ্বর বা বদ হজম এবার বিভিন্ন যকৃত জনিত বিভিন্ন গলযোগগুলা এগুলো থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় বা অনেক ইউরিনারি ইনফেকশন মূত্র জনিত গলযোগ এক্ষেত্রে অনেকটা রিলিফ পাওয়া যায়। এছাড়াও ফোড়া ঘা ইত্যাদি ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে। ইনফেকশন এছাড়াও এটা সিদ্ধ করে খেলে বিভিন্ন ব্যথা ফোলা নিরাময় হয় কানের ক্ষেত্রে বা মাথা যন্ত্রণার ক্ষেত্রে বা কানের বিভিন্ন রোগ মাথা যন্ত্রণার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। মেরেমিয়া হেডেরিসিয়া এটা সাধারণত ইভি ওয়ার্ড রুস বলে থাকি আমরা, লোকাল নেম হচ্ছে হলুদ কলমি। এটা সাধারণত গাছে বা বিভিন্ন কোনো একটা মাধ্যম পেয়ে কলমির মতোই গাবে উঠে যায়, লাউ টাউর মতোই খানিকটা। এটা ছোটো খুব ছোটো ছোটো ফুল হয়, কনভলভুলেসি ফ্যামিলি। এর মেডিসিনাল ভ্যালু হচ্ছে এটা যে হলুদের সঙ্গে মিশিয়ে খেলে এবং ব্রোকেন রাইস মানে ভাঙা চালের সঙ্গে মিশিয়ে খেলে অনেকটা পা বা পায়ের পাতা ইত্যাদি ক্ষেত্রে অনেকটা ইনফেকশাস ডিজিজগুলো যে এগুলোতে হয় এগুলোতে অনেকটা রিলিফ পাওয়া যায়। এছাড়াও টনসিলের ক্ষেত্রে এটা অনেকটা গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে ইন্ডিগোফেরা টিংটোরিয়া, এটা সাধারণত কমন ইন্ডিগো বা ইন্ডিয়ান ইন্ডিগো বলা থাকে, যেটা একসময় ব্রিটিশরা আমাদের সঙ্গে যুদ্ধ করেছিল, এটা নিয়ে নীল বিদ্রোহ হয়েছিল একসময়। এটাই সেই নীল গাছ। এটা হচ্ছে ফ্যামিলির মধ্যে ফ্যামিলি হচ্ছে ফ্যাবেসি ফ্যামিলি আন্ডারে পড়ছে। এর হচ্ছে মেডিসিনাল ভ্যালু হচ্ছে এটা বিভিন্ন জ্বর যন্ত্র শুরু করে কিডনি তারপর হচ্ছে প্লিহা ইত্যাদি গলযোগ রিলিফ পাওয়া যায় অনেকটা। তারপর হচ্ছে এর লিপ থেকে এই পাতাগুলো সাধারণত ওয়ান্ট বিভিন্ন রকমের টিউমার থেকে শুরু করে ফোড়া তারপর হচ্ছে চাম স্কিনের বিভিন্ন প্রবলেমগুলো আলসার ইত্যাদি ক্ষেত্রে অনেকটা ব্যবহার করা যেতে পারে, অনেকটা রিলিফ পাওয়া যায়। এছাড়াও এর রুটগুলা রুট থেকে টুথ ইচ মানে দাঁতের বিভিন্ন রোগ থেকে শুরু করে দাঁতের ব্যথা সিফিলিস গনোরিয়া কিডনি স্টোন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায় ইত্যাদি রোগগুলোর ক্ষেত্রে। আচ্ছা কনক্লুশন, আমরা সাধারণত বিভিন্ন রকমের গ্রামে বা জঙ্গলে বিভিন্ন আদিবাসীদের কাছে এই বিভিন্ন রকমের বন্য গাছগুলা কিভাবে ব্যবহার করা যায় সেগুলো সম্পর্কে জানতে পারি। এছাড়াও আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের গাছগুলো প্রত্যেকদিন না হলেও প্রতিদিন মোটামুটি আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি, যেরকম তুলসী পাতা থেকে শুরু করে তুলসী গাছ, এছাড়াও অ্যালোভেরা সাধারণত আমাদের স্কিনে গ্লেজ বাড়াতে সাহায্য করে, তুলসী অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ রয়েছে, তারপর হচ্ছে কার্কিউমা লঙ্গা মানে হলুদ যেটা টার্মারিক এটাও অ্যান্টি মাইক্রোবিয়াল। ধন্যবাদ গৌতম। আচ্ছা ওই এটা তোমাদের রিফারেন্স তাই তো? হ্যাঁ সিং লাহিড়ি এনসিয়েন্ট ইন্ডিয়া আপনি এগরা থেকে এগরা বাজকুল রোড হয়ে আসবেন, দিলে খড়াই মোড়ের কাছে বেঁকে গেলে ইটাবাড়িয়া রোড ধরে যেতে হবে, মানে ইটাবাড়িয়া গেলে ওখানে কি একটা আছে নাকি দিঘি টিঘি আছে? হ্যাঁ একটা বড় দিঘি আছে, ওর নাম অনুসারেই করা প্রতাপ দিঘি বলে। ওই চারপাশে কি খুব গাছ টাছ আছে নাকি? হ্যাঁ ওর সাইডে আমি বিশেষ করে বিভিন্ন জঙ্গল থেকে রাস্তা দূর থেকে এই সব গাছগুলো কালেকশন করেছি। স্যার প্রতাপ দিঘি দিঘিটা ছিল, এখন আর দিঘি নেই, এখন ডোবা হয়ে গেছে। না ভালোই করেছো, তোমার সাইডটা একটু ছোট ছোট করতে হবে বুঝলে, আমার লেখাটা ইন্ট্রোডাকশনে যে বড় তো লিখলে একটু পড়তে পারবে না বুঝলে। হ্যাঁ একটু ছোট করতে। হ্যাঁ না এমনি ঠিকঠাক আছে, সবই ঠিক আছে। আর ইউজগুলো বোধ হয় ওখানকার নয় তাই তো? ইউজগুলো অন্য কোনো সোর্স থেকে নিয়েছো? হ্যাঁ 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 ইন্টারনেট থেকে নাও। হ্যাঁ ওগুলো যদি আরো ভালো হয় যদি ওখানকার স্থানীয় লোকদের কাছ থেকে ইউজগুলো জোগাড় করে নাও।
এখানে একটা প্রবলেম হচ্ছে স্থানীয়দের মানে এই গাছের সঙ্গে বেশি পরিচিত নয় এই যে অয়েল প্ল্যান্ট গুলোর সঙ্গে। হ্যাঁ না পরিচিত সবাই গিয়ে থাকবে, একজন থাকবে আর কি। আমি খোঁজ নিয়েছিলাম, আমি কালেকশন করেছিলাম, তারাই জিজ্ঞেস করছে যে এটা কি প্ল্যান্ট তুমি কালেকশন করছো বা এটার কি কি মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে, এরকম তারাই জিজ্ঞেস করছে। আচ্ছা ওই পানি লাগুক যেটাকে বললে নেপচুনিয়া, হ্যাঁ সেটা ওখানে পাওয়া যায়? হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায়, আমি সিডও কালেকশন করে রেখেছি আমাদের এখানে। এই মোহনপুরের দিকে আছে দেখেছি, বুঝলে ডোবা ফোবা গুলো হয়। হ্যাঁ হ্যাঁ এদিকে আমাদের এদিকেও হয় এটা মানে, এবং অনেক জায়গায় প্রায় সব জায়গায় দেখতে পাই এদিকে, এখান থেকে কালেকশন করে। ঠিকই আছে মমতাজ। হ্যাঁ স্যার, তাহলে কি আমরা নেক্সট প্রেজেন্টারের দিকে এগোই? হ্যাঁ পরের জনকে নির্মল নির্মলা মান্না আছে, ওকে ডেকে নেওয়া যাক। আমাদের নেক্সট এবং লাস্ট প্রেজেন্টার নির্মলা মান্না, যার ইন্টারেস্টেড টপিক প্ল্যান্ট ফিজিওলজি, টাইটেল হচ্ছে ফটোপিরিওডিজম এন্ড ফাইটোক্রোম ইন ফ্লাওয়ার ইনিশিয়েশন। নির্মলা আমাদের পিজি রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজে পিজি ফার্স্ট সেম। শান্তি শান্তি নির্মলা। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, এবারে তুমি ইন্ট্রোডাকশনটা করে তোমার প্রেজেন্টটা করো। স্পেশালি মমতাজ খাতুন অ্যাজ ওয়েল অ্যাজ দা অল অর্গানাইজার হু গেভ মি দা গোল্ডেন অপরচুনিটি টু দিস ওয়ান্ডারফুল অন এখানে বোধ হয় নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার ওটাই তো, আমি নির্মলা একটু প্রবলেম হচ্ছে তো মানে সাউন্ডটা ক্লিয়ারলি আসছে না। হ্যালো হ্যাঁ সাউন্ডটা এখন ডিস্টার্ব হচ্ছে শুনতে তো, হ্যাঁ এখন তো শুনতে পাচ্ছি একটু নেটওয়ার্কটা এখানে প্রবলেম করে। আচ্ছা চেষ্টা করো একটু কিছু করার। Now I'm starting with the permission. My topic is photoperiodism and phytochrome in flower initiation. In a flowering plant, basic things photoperiodism. With a few exceptions, all organisms like plants and animals need life. So means periods means length of time. So what is photoperiodism? Photoperiodism means are responsible for the development of the responsible for the different of light. So as the light consuming to the plant has different molecules inside it which are called phytochromes which are sensitive to light which can respond according to the light wavelength. So depending upon that plant can sense whether it is getting more daylight or it is getting less daylight. Whether it is getting more dark period or it is getting less dark period, and that thing is known as photoperiodism. Photoperiodism in plant.
All flowering plant of world comprises two phases. That is, one is vegetative, which reproduces the development of plant body, and other is reproductive phase, which reproduces the production of flower, fruit, seed, etc. Plant switches from a vegetative phase to reproductive phase under an appropriate photoperiod. So at the time of this process, regular and particular day length is very important and essential. But when the period is very irregular, this process is disturbed and plant remain vegetative phase. So next is control of flowering. How the photoperiod control a flowering? By changing the appropriate day length, photoreceptors consuming the light and photoperiod mechanism starts in the leaves. As a result of photoperiod mechanism, a stimulus is produced, which is known as fluorescence. I say that scientist Chaila Khan first proposed this stimulus known fluorescence, which is hormonal in nature. That is flowering. This is hormonal in nature, and flowering hormone which induces the flowering stimulus of plant. So after the produce of a flowering hormone, the stimulus flower buds are appear, and next finally flower is produced. Here we see that change in day length. When day length is changed, photoperiod mechanism in leaves occurs. Then fluorescence hormone produced and flower buds and flowering are occurs. Next is critical day length. Sir, dekha jacche slide ta. Sir, hello. Dekha shudhu critical day length. Slide ta dekha jacche kintu tar respect e kichu nei critical day length show korche. Critical day length. Coming later, the relationship of critical day length and photoperiodism. So critical day length is the length of period above or below which flowering occurs. That means flower bud in a minimum day length is required. So this day length is called critical day length. Such as Xanthium, it is a short day plant, and its critical day length is 15 hours. That is, below 15 hours flowering will take place. Critical day length varies from species to species. Next, classification of respondent. That means classification of the plant on the basis of photoperiodic responses. On the basis of photoperiodic responses, the plants are five types. Day plant, LDP, long day plant, DNP, day neutral plant, SLDP, short long day plant, LSDP, or long short day plant. Now we talk about the detail of five types of this plant. SDP. These plants flower in responses to day length shorter than the critical day length. That means long day, short day plants are those which flower even if maintained under continuous long day period, and they require short day photoperiod for flowering. Example, Xanthium, Strumium, Cannabis, Sativa, Soybean, Chrysanthemum. Next, LDP. This plant flower is response to day length longer than the critical day length. Long day plants are those which flower even if maintained under continuous short days period, but the flowering is accelerated under long day period. That is, SDP is opposite to LDP. Such example of LDP plant is radish, mustard, spinach, etc.
Next is the LSDP. These plants flower only when a certain number of short days are preceded by a certain number of long days. That is long period for initiation of flowering and short periods for blossoming. Such example, Bryophyllum, Cestrum, Nocturnum, etc. SLDP. These plants flower only if certain number of long days is preceded by a certain number of short days. That means in case of SLDP, it's opposite to LSDP. That is short period for initiation of flowering and long period for blossoming. Such example, Trifolium repens, which is known as white clover. And the last is DNP or day neutral plant. The last day in this case, plant flowering are insensitive to the day length. The flower at about the same time under all day length, but can be promoted by night or low temperature or by a temperatures alternation. Such as Gossypium hirsutum, Oryza sativa, we also known as in Bengali Dhan. The next is a day length requiring three categories of plants. Here a flowchart is showing how a plant requires the time of day period and dark period in 24 hours. In case of SDP, we see that less than 12 hours of day length and more than 12 hours of dark period requires for flowering. In case of LDP, it is proportionally opposite from SDP, that is here day length more than 12 hours and dark period is less than 12 hours for flowering. And in case of day neutral plant, day length is immaterial than 12 hours for flowering. Next, phytochrome. Phytochrome is the very important and vital part of flowering. Scientists Borthwick and Hendricks reported a phytochrome. They isolated this pigment from plasma membrane of algae Mongesia. Borthwick, phytochrome are biochemically a protein with a bilin chromophore. So what is phytochrome? To say that it is a class of photoreceptor in plants, bacteria and fungi used to detect light. It is sensitive to light in the red and infrared region of the visible spectrum. Next is the form of phytochrome. In the case of phytochrome, it occurs in two forms. One is a PR and the other is PFR. In PR form, it absorbs 60 nanometer wavelength of light. The PR and PFR form at, it absorbs 730 nanometer wavelength of light. The PR form synthesized in the dark grown seedling, and when PR absorbs red light, it is converted PFR. And when PFR absorbs far red light, it converts into PR form. So these two forms are interconversible. Next is the role of phytochrome in flower formation. Play an important role in the initiation of flowering. But the precise role of phytochrome in flower initiation is not known with certainty. Phytochrome is not the flowering stimulus, but it is the it is involved in triggering the formation of the flowering stimulus. Here in this slide we show a diagram that represent how the PR and PFR control the and LDP. In case of fast period, we know that the long night plant, that is the SDP plant, show the vegetative phase, and LDP plant show the flowering phase. And next,
SDP plants show flowering and LDP plants show vegetative phase. So why it occurs? In short day plant, at the end of the light period, the concentration of PFR is high and the ratio of PFR to PR is such that the formation of the flowering stimulus is prevented. During the long dark period, PFR reverses to PR or destroyed, and the ratio of PFR and PR finally to a level in which metabolic processes are triggered that lead to the formation of the flowering stimulus. If a dark period is interrupted by red light, PR is converted to PFR. The PFR and PR ratio is such that the formation of flower stimulus is prevented. And in case of long day plant, require a high ratio of PFR to PR for the formation of flowering stimulus. Such a high ratio of PFR to PR is attained at the end of long day. If the light is too long, PFR end of long day, PFR reverts to PR or is destroyed and the flowering stimulus is prevented from formed. When the night is interrupted by a flash of red light, PR is converted into PFR, thereby raising the ratio of PFR to PR to a level that allows the flower stimulus to form. So it is considered that during daytime, PFR form accumulates in plants, which is inhibitory to flowering in SDP and stimulatory to flowering in LDP. During nighttime, PR accumulates in plants, which is stimulatory to flowering in SDP and inhibitory to flowering in LDP. If red light to SDP during night, PR is converted into PFR, which is inhibits flowering in SDP. But if a far red light is given after red light, PFR form again is converted into PR form, which induces flowering in SDP. Others rule of phytochrome, they help to chloroplast development, water uptake, pollen germination, and last is conclusion. So at last this study concluded that photo period is very essential for flowering of plant, and the phytochrome helps a plant to absorb photo, that means light. So phytochrome and photo period depend on another, and the absence of one of them, the plant cannot occur flower, and finally they remain in vegetative. When the plant are not able to flowering, all ecosystem is destroyed because all herbivores are on the producer. Recently some workers suggested that phytochrome temperature sensor. As warmer temperatures enhance in the vegetative part, sir, I am not able why they made such a comment. I think this comment is now going to a research. Thank you, sir. Nirmala, খুব সুন্দর ভাবে ফাইটো ফটোপিরিয়ডিজমটা বললে, এখান ফাইটোক্রোম যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? পিআর থেকে পিএফআর হয়ে যায়, তাই তো? শুনতে পাচ্ছ? বেশ, এবার এই যে পিআরটা হচ্ছে রেড লাইট অ্যাবজর্ব করে, তাই তো? আর পিএফআর কি হয়? কি রকম এগুলো
স্যার বলুন, বুঝতে পারিনি আপনার কথাগুলো। হ্যাঁ মানে একটা যে স্পেকট্রাম থাকে না, মানে সূর্যের আলোটা পড়লে সাতটা রং ভাগ হয়ে যায়, এই জিনিসটাকে কি বলে? এটা হচ্ছে বর্ণালী, তাই তো? স্পেকট্রাম, তাই তো? এবার স্পেকট্রামের শেষের দিকে রেড লাইট জোনটা আছে, এবার রেড লাইটটা কোনো একটা জায়গায় পড়লে সেই জিনিসটা দেখতে দেখতে পাওয়া যায়, তাই তো? এবার সেই রেড লাইটেরও যদি শেষের দিকের অংশ যেটা আছে, ফার মানে কি, ফার ফার মানে দূরে, তাই তো? হ্যাঁ, এবার দূরবর্তী লাল আলো যেটা দূরের অংশ সেটাকে ফার রেড লাইট বলে, আর তার উপরের অংশটাকে কি বলবে? ইনফ্রারেড। এই যে ফুল যে ফুটে, এটা তো খুব একটা জটিল জিনিস, তাই তো? শুধু সাইটোক্রোম দিয়ে কি ব্যাখ্যা করা সম্ভব হবে? সাধারণ ঘটনা, কিন্তু ফুল ফোটাটা আরো আরো অনেক কমপ্লেক্স ব্যাপার। ফুটবল লিলি জানো তো নাকি, নাম শুনেছ তো? ফুটবল লিলি বলে একটা গাছ আছে, হঠাৎ করে বর্ষাকাল হলেই মাটি ফুঁড়ে বেরিয়ে ফুলটা ফোটে, মাটির নিচে তার রাইজোম আছে, সে কি করে জানলো যে কিরকম কি কাল কি ঋতু, এসব তার জানা নাই, সে নিজে থেকেই ঠিক টাইম অনুসারে ফুটে যায়, তাই তো? আর শিউলি ফুল শরৎকালে ফোটে, পলাশ ফুল বসন্তকালে ফোটে, এটাই বা কি করে হয়? তারপর আবার বিচিত্র ব্যাপার দেখো, বাঁশ গাছ জানো তো, বাঁশ গাছের ফুল দেখেছো কখনো? বাঁশ জানো তো, বাঁশ গাছ, বাঁশের ফুলটা দেখছি, ফুল কি প্রতি বছর হয়? না, কত বছর ছাড়া হয় জানো কিছু? স্যার দেখিনি আজ পর্যন্ত, মানে ফুল অবজার্ভ করা হয়। হ্যাঁ, বাঁশ ফুল একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে হয়, কোনো বাঁশে 30 বছর ছাড়া, কোনো বাঁশে 40 বছর ছাড়া, কোনো বাঁশে 50 বছর ছাড়া ফুলটা ফুটে। তাহলে একটা জায়গাতে একটা বাঁশের ফুলটা যদি আজকে ফোটে, তার সেই স্পিসিসের বাঁশের যদি আর 40 বছর পরে ফুল ফোটা হয়, ঠিক 40 বছর পরেই ফুটবে। মানে গাছের মধ্যে এমন ইন্টারনাল সিস্টেম আছে যেটাতে সে 40 বছরটা ডিটেক্ট করতে পারে। মানে তোমার ওই এগড়াতে যে বাঁশ ঘাটটি আছে সেটাতেও যখন ফুল ফুটবে, ওটা যখন জলপাইগুড়িতে যে বাঁশ গাছটি আছে ওই প্রজাতি, সেটিতেও সেই টাইমে ফুল ফুটে যাবে। কারণ ফুল ফোটাটা কি জটিল ব্যাপার সেটা বুঝতে পারছ? বেশ, যাই হোক, আর আরেকটা কি বললে যেন, ক্রিটিক্যাল ডে লেন্থ, তাই তো? ক্রিটিক্যাল ডে লেন্থ মানে হচ্ছে একটা একটা গাছের ফুল, শর্ট ডে প্ল্যান্ট, যেটা শর্ট ডে প্ল্যান্ট কি, তার আলোটা কম সময় পেলেই কি সে শর্ট ডে প্ল্যান্ট হবে? আলোটা কম সময় নেয় স্যার, যখন ও ভেজিটেটিভ মানে প্ল্যান্ট গ্রোথের জন্য থাকবে, তখন সে একটা নির্দিষ্ট টাইমের আলো, যেরকম স্যার আমরা নির্দিষ্ট খাওয়ার না পেলে আমাদের ডেভেলপমেন্টটা হয় না, তেমনি ও যখন তার পরিমাণ মতো যা না লাইট পাবে, ও তখন তার ভেজিটেটিভ গ্রোথটাও ডেভেলপমেন্ট করতে পারবে না, এবং যখন সে ভেজিটেটিভ গ্রোথ ডেভেলপমেন্টের পরে যখন ফ্লাওয়ারিং ফেজে আসবে, তখন যদি ও না পুরোপুরি লাইট পায়, তখন কিন্তু ও ফ্লাওয়ারটা হবে না। মানে ওটা একটা যেমন ওর নিউট্রিশন ফ্যাক্টর কোন ফ্যাক্টর গুলো কাজ করে, তেমনি লাইটটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, মানে একটা নির্মল, মানে একটা ক্রিটিক্যাল ডে লেন্থ থেকে কম আলো পেলে, ঠিক আছে বলো মৌসুমি, কিছু কোশ্চেন আছে স্যারের কাছে মনে হয়, করে বলো। ওই যে কি স্টোন স্পিসিসটা একটু স্যার বলবেন, আমি একটা জায়গায় দেখেছিলাম যে কি স্টোন স্পিসিস বলে, কোনটা কি স্টোন স্পিসিস? ও, কি স্টোন স্পিসিস হচ্ছে, ধরো একটা এমন প্রজাতি আছে যে প্রজাতিটা গোটা ইকোসিস্টেমকে কন্ট্রোল করে ফেলতে পারবে, মানে যে যে স্পিসিসটা থাকার ফলে সেখানকার ইকোসিস্টেমটা অনেকটাই প্রভাবিত হয়,
যেমন ধরো সুন্দরবনের বাঘ, এটা একটা কিস্টোন স্পিসিস। এই যে একটা জঙ্গলের মধ্যে হাতি, এটা একটা কিস্টোন স্পিসিস। বুঝা গেল ব্যাপারটা কি? মানে একটা ইকোসিস্টেম অনেক, একটা যে ঝাড়গ্রামের যে জঙ্গলটি আছে, এই জঙ্গলে অনেক গাছ আছে। সাধারণ গাছ ধরো একটা আমলকি গাছ থাকতে পারে, একটা পুতলা গাছ থাকতে পারে, একটা বহড়া গাছ থাকতে পারে, কিন্তু এখানে এই গাছগুলোর উপরে এই জঙ্গলটার কোনো কিছুই সেরকম নির্ভর করছে না। কিন্তু শাল গাছটি হচ্ছে এখানকার কিস্টোন স্পিসিস। শাল গাছটা এখানে ওই জঙ্গলটা, গোটা জঙ্গলটার ক্যারেক্টারটাকে এখানে নির্ধারণ করে দিচ্ছে। যদি সুন্দরবনে বাঘটা না থাকতো, তাহলে বাঘ না থাকলে সেই সুন্দরবনের গঠনটাই অন্যরকম হয়ে যেত। কিন্তু এমনিতে বাঘের সংখ্যা হয়তো কম, সেটা চোখে দেখে মনে হবে যেন বিরাট কিছু তার গুরুত্ব নেই, কিন্তু ওই ওই প্রজাতি, ওই একটা প্রজাতি একটা জায়গার গোটা ইকোসিস্টেমটা কেমন হবে সেটা নির্ধারণ করে দিচ্ছে। এই জিনিসটাই হচ্ছে কিস্টোন স্পিসিস। আমি একটা টাস্ক দেবো আর কি নির্মলাকে, যে ফটো পিরিয়ডাইজেশনটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস ফেনোমেনন, তাহলে ওটা কি এগ্রিকালচারে মানে আমাদের ক্রপ প্রোডাকশনে কি তার কোনো রোল আছে? হ্যাঁ, কিভাবে ব্যাখ্যা করবো? আচ্ছা স্যার, আমাদের পরের সেশন আছে, তো আজকে চারজনকে নিয়ে আমাদের পিজি গঠন ছিল। একটু জিস্ট করে দেন যে অল ওভার কেমন কি লেগেছে আপনার, বা কি বৃত্তান্ত, বা স্টুডেন্টদের কি করা উচিত, জাস্ট 2-3 মিনিটের মধ্যে একটা জিস্ট যদি বলে দেন আর কি। সবাই খুবই ভালো বলেছে, রাজেন্দ্র স্যার হ্যাঁ বলার চেষ্টাও করেছে এবং বলতে পেরেছে, এটা খুবই ভালো। এই সংখ্যাটা যদি বাড়ে, সবাই যদি এতে উৎসাহিত হয় তাহলে আরো ভালো। এটা তো এদের কাজেই লাগবে, যে যা নিজের, কেউ হয়তো পড়াবার মতো করে বলেছে তার নিজের একটা টপিক, একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বললো। এইবার এদের চিন্তা করতে হবে যে যখন প্রেজেন্টেশনটা করবে সেটা আরো যাতে ইম্প্রুভ করা যায়। ধীরে ধীরে মানে একটা স্লাইড শো যখন করছে, লেখার পরিমাণটা কম হবে, বলাটা অনেকটা নিজের ভাষায় হবে, এইগুলো তাদের ধীরে ধীরে তৈরি করে নিতে হবে। আর অন্যান্য জায়গা থেকে কালেকশন করে তো প্রথম দিকে বলবে, এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো এটা করে অসম্ভব জিনিস যে সে নিজে তাদের ডেটা কালেকশন করে সেটা তৈরি করলো, সেটা তো একেবারে গবেষণামূলক কাজ, সে জিনিসটাই বলবে। কিন্তু নিজের ভাষাতে বলবে, আর পারলে ধীরে ধীরে তাদের নিজেদের ছবি তোলা, এখন মোবাইল আছে দিব্যি ছবি তুলে নেওয়া যায়, এটা বিদেশি ছবি দেখানোর থেকে নিজের ছবি দেখানো অনেক ভালো, এইগুলো করে ফেলা যায়। আরও যারা মেডিসিনাল প্ল্যান করছে, তারা যদি কাছাকাছি জায়গার মধ্যে কম গাছ হলেও সেই কিছুটা ব্যবহার যেগুলো লোকে করছে সেগুলো দিতে পারে, তাহলে এগুলোতে ভালো হবে আর কি। যাক, সব ঠিকই আছে, পরে আবার দেখা হবে। হ্যাঁ স্যার, আপনি আপনার অনেক সময়টা আমাদেরকে দিয়েছেন, ধন্যবাদ স্যার, এবং উপস্থিতিকে পুরো ব্যাপারটা প্রথম থেকে দেখে, এটা একটা বেশ ভালো উদ্যোগ, সবারই কাজে লাগবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যারকে, এক ফোনেই রাজি হয়ে গেছেন এবং ছাত্রদের সঙ্গে এত কোঅপারেট করলেন, এবং ছাত্রগুলো খুব এনরাচ হলো এই ব্যাপারে। এবং ফিউচার আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের কি করে একটু বলার সুযোগ করে দেওয়া, তাদের একটু কারেকশন করে নেওয়া, কনফিডেন্স বাড়ানো, একাডেমিক বলার অভ্যাস তো হবে। দুম করে একটা ইউনিভার্সিটির মঞ্চে দাঁড় করে দিলে সে তো আর ঘাবড়ে গিয়ে তো কিছু ভালো করে বলতে পারে না, এটা হ্যাঁ এবং ইন্টারভিউ দিতে গেলেই সামনে 5 জন দেখে এলে হয়ে গেল, ঘামাতে শুরু করবে আর জল খেতে থাকবে, তারপরে বলে পালিয়ে যাবো স্যার। হ্যাঁ, তারপর তাদের প্রেজেন্টেশন দেখে এমন না এমন বলে দেবে, আর সে আর কোনো উৎসাহ পাবে না।
এবং এটা আমাদের কন্টিনিউ চলছে, চলবেও। এবারে যখনই প্রয়োজন হবে আমরা নক করব এবং সাজেশনও নেবো, সে ব্যাপারে আপনার কাছে আগে থেকেই আপিল থাকবে আর কি। ঠিক আছে তাহলে, হ্যাঁ কিন্তু আমি তাহলে বেরিয়ে গেলাম নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার ফোনে আমি কথা বলে নেবো আপনার সাথে। ঠিক আছে স্যার, ভালো এর পরে আছে আমাদের ম্যাথামেটিক্স। সুজিত? হ্যাঁ স্যার। এর পরে ম্যাথামেটিক্স আছে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাথামেটিক্স দুজন আছে। আচ্ছা ম্যাথামেটিক্সটা তুই শুরু করে দে তাহলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সুজিত কুমার দাস, কলেজ টিচার, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, এগ্রেস এস বি কলেজ। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, আই উড লাইক টু ইনভাইট টুডেস প্রেজেন্টার ফর ম্যাথামেটিক্স অন দ্য টপিকস অফ ফার্স্ট ক্যান্ডিডেট মিস প্রীতি কর। হার ইন্টারেস্টেড টপিক ইজ রিঅ্যানালাইসিস অ্যান্ড টুডেস টপিক ফর প্রেজেন্টেশন ইজ অ্যাপ্লিকেশন অফ লিমিট ইন রিয়েল ওয়ার্ল্ড, ভট্টর কলেজ, ওয়েস্ট মিদনাপুর। সো প্রীতি, প্রীতি প্রেজেন্ট হিয়ার? Yes, sir. Okay. Start your presentation. Just. Good afternoon, everyone. আমি প্রীতি কর, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভট্টর কলেজে ম্যাথামেটিক্স অনার্সের থার্ড সেমের ছাত্রী। আজকে আমি আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হলো লিমিট। লিমিট কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় তার কয়েকটা উদাহরণ বলবো। সমতলের উপর যদি আমরা দুটো বিন্দু নিয়ে স্যার দেখা যাচ্ছে? ফার্স্টটা দেখাচ্ছিলে কিন্তু তুমি ট্যাব চেঞ্জ করো। এখন এবার দেখা যাচ্ছে? হ্যাঁ সমতলের উপর যদি আমরা দুটো বিন্দু নিই, তাদেরকে যদি যোগ করি, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে আমরা অনেক পাতে যেতে পারি, কিন্তু সবচেয়ে কম এবং কম সময়ে যাওয়ার জন্য আমরা সরলরেখা ইউজ করি। সরলরেখার দৈর্ঘ্য আমরা স্কেলের সাহায্যে সাধারণত মাপতে পারি, কিন্তু এ থেকে বিতে যাওয়ার পথে যদি কোনো বাধা পড়ে তাহলে সেখানে বক্ররেখার সৃষ্টি হবে। এবারে বক্ররেখার দৈর্ঘ্য মাপার জন্য আমরা লিমিট ব্যবহার করি। বক্ররেখা ওপর n সংখ্যক বিন্দু নিলাম, তাদেরকে ছোট ছোট ভাগে যোগ করলাম, ছোট ছোট রেখাংশে, a0 a1 a2 থেকে a3, a3 থেকে ai, ai থেকে ai+1, এরকম করে n পর্যন্ত যোগ করলাম। এবারে এই কার্ভের লেন্থ হলো লেন্থ অফ দা কার্ভ লিমিট n টেন টু ইনফিনিটি sn। sn হচ্ছে এই কার্ভের রেখাংশগুলোর যোগফল। sn = summation i =
0 to n minus 1 mod of ai into ai plus 1. Ai or ai plus 1 er mod is the length between ai and ai plus 1. মানে ai আর ai plus 1 এর মধ্যবর্তীকার দূরত্ব এখন লিমিট n tend to infinity sn এর এক্সাক্ট মান নির্ণয় করার জন্য আমরা বক্ররেখাটাকে y is equal to fx অপেক্ষক হিসাবে লিখব যেখানে a less equal to x less equal to b অতএব লিমিট n tend to infinity sn is equal to integration a to b f of x dx আমরা ফান্ডামেন্টাল থিওরিম অফ ক্যালকুলাস ব্যবহার করে লিমিট ইন্টিগ্রেশন a টু b f of x dx এর এক্সাক্ট ভ্যালু নির্ণয় করব একইভাবে এরিয়া ভলিউম নির্ণয় করতে পারবো লিমিট কে কাজে লাগিয়ে তারপর হচ্ছে ফিজিক্স এর অ্যাপ্লিকেশন ভেলোসিটি ভেলোসিটি নির্ণয় করতে গেলে আমাদের সময় এবং দূরত্ব দুটোই লাগে যদি কোনো পার্টিকেল হাঁটতে থাকে তাহলে তার জন্য তখন সময় আর দূরত্ব দুটোই চেঞ্জ হতে থাকে এবারে ভেলোসিটি হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট আইডিয়া একটা পার্টিকেল যদি হাঁটতে থাকে তার ক্ষেত্রে এবারে ডিস্টেন্স জিরো থেকে এতে জিরো থেকে কোনো পার্টিকেল যদি হাঁটা শুরু করে একটা পথে তাহলে এই পথে সেই পার্টিকেলের ভেলোসিটিটা হবে ভি অফ এ ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ফাই অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস ফাই টি বাই ডেল্টা টি এটা ইজ ইকুয়াল টু ফাই ড্যাশ টি এখানে ফাই টি হচ্ছে ডিস্টেন্স সেই একই রকম ভাবে আমরা ব্যাংকিং এর ক্ষেত্রেও এই লিমিট ব্যবহার করতে পারি e is equal to limit n tend to infinity 1 plus 1 by n whole to the power n ব্যাস এই ক্ষেত্রেই আমরা লিমিট ব্যবহার করতে পারি আরো অন্যান্য কাজে ব্যবহার করতে পারি এগুলোই স্যার আমার উদাহরণ ছিল আজকে থ্যাংক ইউ ওকে তোমার প্রেজেন্টেশন করেছো যাই হোক খাতায় কিন্তু সুন্দর হয়েছে আর যেটা লিমিটের সাহায্যে ইন্টিগ্রেশন করে যে মান বার করলে যেটা ওই পাথগুলো যদি মাঝখানে ব্রেক থাকে তাহলে কিভাবে লেন্থ বার করবে সেগুলোকে ভেঙে ভেঙে তারপরে লিমিট দিয়ে যোগ করে দেব লিমিট কি এক্সিস্ট করবে যে জায়গাটা ব্রেক থাকবে লিমিট এক্সিস্ট সাপোজ x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু b এই ইন্টারভেলের মধ্যে তুমি নিয়েছো হ্যাঁ মাঝের কোন একটা পয়েন্ট c থেকে আর একটা পয়েন্ট d সেই c থেকে d পাথ নেই তাহলে a থেকে c পাচ্ছো আর সেদিকে d থেকে b পাচ্ছো এবার তুমি যদি লিমিটটা টেন্স টু কি করেছো n টেন্স টু ইনফিনিটি হ্যাঁ তাহলে ওখানে তুমি a1 a2 করে সাপোজ সেটা k পর্যন্ত তাহলে a k পর্যন্ত পাচ্ছ আর সেদিকে সাপোজ k প্লাস r থেকে শুরু করে an পর্যন্ত পেলে হ্যাঁ হ্যাঁ এখানে ইন্টিগ্রেশনের সাহায্যে তুমি লিমিট থেকে ভ্যালুটা ইন্টিগ্রেশনে কনভার্ট করছো ভ্যালুটা তো ডাইরেক্ট লিমিট লিমিটিং ভ্যালু হিসাবে ইন্টিগ্রেশনের সাহায্যে মান বার করছো তাই তো ওখানে হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশনটা কেমন হবে দেখাতে পারবে প্রেজেন্ট না করে
ইন্টিগ্রেশন এ টু বি রুট ওভার অফ 1 প্লাস এফ ড্যাশ এক্স না 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 আমি পিকচারটা দেখতে চাইছি ওই যে লেন্থটা যেটা করেছো তুমি কার্ভ লেন্থ গুলো যেখানে ড্র করেছো এটা প্রেজেন্ট নাও করে ছবিটা দেখা যেভাবে শেয়ার করেছিলে তোমার প্রেজেন্টেশন হ্যাঁ হ্যাঁ করছি দেখা যাচ্ছে হ্যাঁ আসছে আসছে হ্যাঁ এই ফাংশনটা যেটা করেছো তারপর তুমি এফ এক্স এ চলে এসেছো এক্সটা কোথায় আছে এক্সটা স্যার এখানে তো নেই আঁকিনি হ্যাঁ ঠিক আছে না আকো তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পারপেন্ডিকুলার নিয়ে তার উপরে কার্ভটা এঁকে কার্ভের উপর একটা পয়েন্ট এক্স নেব দিলে সেখানে মানে এফ অফ এক্স পাবো ওয়াই ইজ ইকুয়াল টু না ওই এক্স পয়েন্টটা কার্ভের উপরে আছে না আমার এক্স অক্ষের উপরে আছে এক্স অক্ষের উপরে হ্যাঁ সেটা বলে এক্স অক্ষের উপরে আছে তাহলে আমার এক্সটা অ্যাকচুয়ালি এ জিরো পয়েন্টটা আমার এক্স অক্ষের উপরে না ওটা ফাংশনের ভ্যালু এ জিরো পয়েন্টটা ফাংশনের ভ্যালু ফাংশনের ভ্যালু আর বিটা হচ্ছে ফাংশনের ভ্যালু তাহলে এ থেকে বি তে যে ফাংশনাল ভ্যালুটা হয়েছে ডোমেনে যে পয়েন্টগুলোর জন্য সেইটাই হচ্ছে এক্স তাই তো মানে এ যে রিয়েল ভ্যালুড ফাংশন আমি এ আর বি এর বাইরে পয়েন্ট ধরছি না তাহলে যদি বলি তাহলে ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভেল এ বি তাই তো হ্যাঁ ওইটা ছবিতে থাকলে আরো স্পষ্ট হতো ব্যাপারটা বুঝতে পেরেছো এটা বলতে চেয়েছি আমি এবার এই যে লিমিট ধরে ধরে করেছো এ জিরো টু এ ওয়ান তাহলে এখানে সিম্পল জিওমেট্রিক্যাল ফিগার করে আমি এরিয়াটা পেতে চাইছো তুমি হ্যাঁ এরিয়াটা পেতে পারবো তো এ টু বি এফ এক্স ডি এক্স করলে যে রিজিয়নটা আসবে রিজিয়নটা কেমন আসবে সাপোজ এ জিরো পয়েন্টটা এসছে এক্স ইকুয়াল টু এক্স জিরো পয়েন্টের জন্য আর বিটা এসছে এক্স ইকুয়াল টু এক্স সাপোজ এক্স এন এক্স এন পয়েন্টের জন্য তাহলে এই যে রিজিয়নটা আমি পাচ্ছি এক্স জিরো এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি করে করে বি পর্যন্ত এবং নিচে এক্স এন হ্যাঁ তাই না এই এইটা পেতে গেলে কিভাবে বার করতে পারি ছোট ছোট স্যার আয়ত ক্ষেত্র ভেঙে নিয়ে মানে ডোমেনটাকে আমরা ইকুইস্পেসড একটা স্মল ইকুইস্পেসড লেন্থ ধরে ধরে হ্যাঁ ডিভাইড করে নেব যে প্রত্যেকটা ডিভিশনের জন্য এরিয়া বার করে সাম ওটাও সেই লিমিট তখন আমরা ওই ছোট ইকুইস্পেসডের লেন্থটা নিয়ে নিব সেগুলো টেন্স টু জিরো করে এগুলো হায়ার সেকেন্ডারিতে ছিল লিমিট এস টেন্স টু জিরো করে এটা মনে পড়ছে সেভাবে করতে পারবো সেই একই আইডিয়া কাজে লাগিয়ে ঠিক আছে অ্যাপ্লিকেশন গুলো বলেছো ভেলোসিটি অ্যাক্সিলারেশনও এখান থেকে বার করা যাবে আচ্ছা ডিজাইনার মনে জয়েন করেছেন স্যার স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার ভালো আছেন এইমাত্র আমি পারছিলাম না ওই ছেলের সাহায্য নিয়ে এইমাত্র দেখতে পাচ্ছি কিন্তু আসলে মোবাইলে না খুব ছোট্ট ছোট্ট লেখা এরা যে বলছে এটাই আমার খুব ভালো লাগছে হ্যাঁ মানে কম্পিউটার নেই কিছু নেই তার মানে এখন তো লকডাউনে কলেজও বন্ধ ঘরে বসে খাতায় লিখে পিডিএফ করে দেখাচ্ছে খুব সুন্দর করেছে হ্যাঁ হ্যাঁ ওই লিমিটেড আইডিয়া থেকে ওই ডেফিনিট ইন্ট্রি গেলে যাওয়া ওইটা দেখিয়েছে হ্যাঁ 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 বলো প্রীতি বলো বলুন প্রীতি বাবু কৃতি বাবু বলুন না না ওটা প্রেজেন্টেশনটা দিচ্ছে প্রীতি কর সুন্দর বলছিল
বলাম এগুলো করু। ওর কোন সেমিস্টার যেন, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার? ও থার্ড সেমিস্টার, এই তো, খুব সুন্দর। এই যে তোমরা এগুলো করছো, আমাদের কৃতিবাবু যে এগুলো নিয়ে খুব ইনিশিয়েটিভ নিয়ে করাচ্ছেন, এগুলো ভবিষ্যতে বোঝা যাবে। এই যে কোনো একটা মানে পড়া তুমি পড়লে, মানুষজনের কাছে বললে, তারা সকলে শুনলো, এবং পরবর্তী সময়ে মানে এই যে রেফারেন্স দেখাচ্ছো, আমি এগুলো কালকে একটু দেখেছিলাম, আমাকে কৃতিবাবু পাঠিয়ে দিয়েছিলেন এই রেফারেন্স কিওয়ার্ড এই জায়গাগুলো। হ্যাঁ, লিমিটেড লিমিটেড কনসেপ্ট এমনি ইনটিউটিভলি অনেক আগে ছিল, লিমিটেড আইডিয়াটা তো ভীষণ ইম্পর্টেন্ট আইডিয়া ম্যাথমেটিক্সে, এই ইন্টিগ্রালের আইডিয়া কিন্তু ছিল অনেক আগে। ঠিক রিমান যে ফর্মে করেছেন বা ডেরিভেটিভ যখন আবিষ্কার হয়, ডেরিভেটিভ আবিষ্কার হওয়ার পরে ওই যে নিউটনিয়ান ইন্টিগ্রাল অ্যান্টি ডেরিভেটিভ, হ্যাঁ, ফলে এই জায়গাগুলো অনেক পরে হয়েছে, কিন্তু এর আইডিয়া সেই আর্কিমিডিসের আমলে মেথড অফ এক্সোশন ছিল। এবং আর্কিমিডিস তুমি যদি অ্যাপোস্টলের, আমি এখানে আর বেশি বললে তোমার ইয়ে লাগবে আরো বোধ হয়, আমি জানি না তো প্রোগ্রামটা, এগুলো এত সুন্দর আর্কিমিডিসের সময়ে, আর্কিমিডিস একটা কাজ করেছিলেন, আর্কিমিডিস কত বছর আগে, তখন এই লিমিটেড এই ধরনের কনসেপ্ট নেই, ডেরিভেটিভ নেই, ইন্টিগ্রাল নেই, ওই ছিল যেটা আমাদের এখনকার সময়ে যেরকম ছিল যে একটা প্যারাবোলিক যে সেগমেন্ট, মনে করো ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার, ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার এর তুমি যদি ওই ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি যে কোনো একটা পয়েন্ট নিলে বি এক্স অক্ষের উপরে, তাহলে যে ওই প্যারাবোলিক সেগমেন্টটা দিয়ে যে এটা রিজিয়নটা তৈরি হলো, অর্থাৎ এক্স অক্ষ আর ওই এক্স অক্ষের কতটা বি পর্যন্ত, জিরো থেকে বি পর্যন্ত, আর ওই জায়গার অর্ডিনেট কত, অর্ডিনেট হচ্ছে বি স্কোয়ার, যেহেতু কার্ভটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার, এই এই কোঅর্ডিনেট জিওমেট্রি এই সমস্ত ডেভেলপ করেনি কিন্তু তখন, খুব যেটা প্রচন্ড আশ্চর্য, আর্কিমিডিস কিন্তু এই প্যারাবোলিক সেগমেন্ট দিয়ে যে এরিয়াটা তৈরি হয়েছিল তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে এটা মানটা হবে বি কিউ, আমরা তো এখন জানি বি কিউ বাই সি, এই বি কিউ বাই সি এটা কিন্তু আর্কিমিডিস আজ থেকে 2000 বছর আগে করেছিলেন মেথড অফ এক্সোশন দিয়ে। অর্থাৎ ওই যে আমরা যেমন রিমান সাম যখন করি, একটা কার্ভের নিচে থেকে তাকে অ্যাপ্রক্সিমেট করি আর একটা কার্ভটার উপর থেকে এরিয়াটাকে অ্যাপ্রক্সিমেট করি, এই এরিয়াটা তিনি বের করে দিয়েছিলেন আর্কিমিডিস বি কিউ বাই থ্রি। এবং এখন আমরা জানি এটা কত সহজ, যেহেতু জিরো থেকে বি এতে ফাংশনটা এক্স স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু বি এক্স স্কোয়ার ডিএক্স, ফলে এক্স কিউ বাই থ্রি মানে বি কিউ বাই থ্রি মাইনাস জিরো মানে বি কিউ বাই থ্রি। ফলে এই আজ থেকে 2000 বছর আগে এই আইডিয়া গুলো কিন্তু ছিল, ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে একদম আন্ডারলাইং যে কনসেপ্ট মেথড অফ এক্সোশন সেটা দিয়ে কিন্তু আর্কিমিডিস কাজ করেছেন। এবং পরবর্তী সময়ে এইটাকে ঠিক কিনা এটা সকলে মেনেও নিয়েছিলেন তৎকালীন সময়ে, না মেনে অন্য কোনো ইয়ে ছিল না, ম্যাথামেটিক্স অনেক পরে, এই যে সিম্বল আমরা যে প্লাস মাইনাস সিম্বল তো তখন নেই, তখন তো এই আমরা যে ডেসিমাল সিস্টেম করি হিন্দু আরবিক নিউমেরাল 0 1 2 3 4 5, এই যে এটা যে ভারতের আবিষ্কার, ভারতবর্ষের আবিষ্কার, হ্যাঁ, আরবিক নাম মানে আরব দেশে, এটা পরবর্তী সময়ে এই গল্প বলতে গেলে অনেক বড়, বাগদাদের রাজধানী যখন বাগদাদ হলো দ্বিতীয় খলিফার আমলে, তখন একটা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে ওই বিভিন্ন জায়গা থেকে, এই যেমন তোমরা লেকচার দিতে এসছো, কৃতিবাবু আমন্ত্রণ করেছে, তোমরা লেকচার দিচ্ছ, তোমাদের ধ্যান ধারণা তোমাদের আইডিয়া এইগুলো বিভিন্ন জনকে বলছো এবং বিভিন্ন জন শুনছেন, আমাদের এই ইন্ডিয়া থেকে তৎকালীন সময়ে ওই স্যার যখন রাইজ, হ্যাঁ হ্যাঁ স্যার, একটু ব্রেক করাচ্ছি, ব্রেক বলতে আমি নই, আমরা সবাই মিলে আমন্ত্রিত করেছি, একা শুধু আমাকে নাম বলবেন না, না না আমি তো সবাইকার কথাই বলছি, কৃতিবাবু এখানে জাস্ট একটা সিম্বল, কৃতিবাবু তো একমাত্র সিম্বল, এটার মধ্যে এই এইটার সঙ্গে যুক্ত যতজন আছেন, আমি তো সামনাসামনি আমার কথা হয়নি, এর মধ্যে সমস্ত এই আমাদের এক্স এর মতো আর কি, মানে লেট এক্স বিয়ে দিয়ে নাম্বার যখন আমরা করি তখন মানে ইট ইজ ক্যাপেবল টু ডিনোট এভরি রিয়েল নাম্বার,
এখানেও একই রকম ভাবে কৃতিবাবু মানে সকলে এইটার সঙ্গে এই সেমিনারের সঙ্গে যারা যুক্ত যারা অর্গানাইজ করেছেন যারা পার্টিসিপেট করেছেন হ্যাঁ বা যারা অন্যান্য বিভিন্ন ভাবে সাহায্য করেছেন প্রত্যেকের সিম্বলাইজ করা হয়েছে কৃতিবাবু বলে। যাই হোক আমি আর বলবো না, মানে ওই তখন ভারতের একজন এই ডেসিমাল সিস্টেমটা ওই কনফারেন্সে তিনি এই পেপারটা রিড করেন, এই এই গল্পটা এই কথাটা আমি শুনেছি এটা একটা লেখা থেকে, সেটা হচ্ছে আমাদের ওই আব্দুস সালাম পাকিস্তানের যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি যখন তৎকালীন সময়ে ঢাকা তো তখন পাকিস্তানের মধ্যে তিনি ওই ঢাকা ইউনিভার্সিটিতে এই কথাটা এই গল্পটা বলেছিলেন যে অরিজিনাল নাম হওয়া উচিত ছিল হিন্দু নিউমেরালস, আমরা যে নিউমেরালসটা করি এটা ছিল না তখন রোমান, আমি যদি বলি 150,000-এর সঙ্গে 725,000-এর গুণ করো ওই রোমান দিয়ে গুণ করতে গেলে বা বিয়োগ করতে গেলে দেখা যাবে ভয়ঙ্কর জটিল হচ্ছে এবং আলটিমেটলি করা যায় না, ফলে এই হিন্দু আরবিক নিউমারাল ভারতবর্ষ যদি আর কিচ্ছু না করে একদিকে জিরো আবিষ্কার অপরদিকে হিন্দু এই হিন্দু আরবিক নিউমারাল আরবিক নামটা আছে যেহেতু আরবে ওই কনফারেন্সটা হয়েছিল এবং আরব থেকেই ওটা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ছড়ায় সেই জন্য আমরা এখন হিন্দু আরবিক নিউমারালই বলি, এই ভারতবর্ষের কাছে সারা পৃথিবী কৃতজ্ঞ থাকবে এই এই জিনিসটা মানুষের কাছে। এই যে পেপার আমি পার্টিকুলারলি এই যারা পেপার পড়ছে যে তাদের একটা পেপার থেকেই এত বেশি করে মানে একটা গোটা বিজ্ঞানের ম্যাথামেটিক্সের পুরো যে ফান্ডামেন্টাল যে জায়গাটা সেটাকে পুরো চেঞ্জ করে দিয়ে অনেক বেশি দেখার জায়গাটা করে দিয়েছিল, অনেক সহজ করে দিয়েছিলেন একটা জিনিসকে অনেক সহজভাবেও দেখা যে চেষ্টা। আমরা এখনো একটা জিনিস আবিষ্কার হয়ে আছে আমরা তারপরেও তোমরা যারা আজকে পেপার পড়ছো আগামী দিনে রিসার্চ করবে দেখা যাবে যে তখন তোমরা হয়তো আজকের আমি একটা খুব জটিল ভাবে করেছি তুমি সেটাকেই অনেক সহজ ভাবে করছো। এই রিপ্রেজেন্টেশন অনেক সময় নতুন করা হয় অনেক সময় পুরোনো গুলোর উপরেও রিভিজিট করা হয় পুনরায় দেখা হয় আরো কত সহজভাবে তাকে বোঝা যায় দেখা যায় হ্যাঁ এই জায়গাগুলো, ফলে এই লিমিটেড কনসেপ্ট আমাদের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখনো আমি লিমিটকে দেখি, আজকে তুমি লিমিট যেরকম ভাবে দেখছো এক বছর পরে আবার অন্যরকম দেখবে আবার 10টা বই পড়ার পরে অন্যরকম ভাবে দেখবে, সারা জীবনই লিমিটের কনসেপ্টটা বদলে বদলে যায়। এই আমি লেকচার দিয়ে দিলাম ঠিক হলো না, যাই হোক আমি তোমাদের ঠিক আছে স্যার আপনার কাছে আমরা সব সময় শুনতে আগ্রহী আজকে আমাদের সৌভাগ্য পেয়েছি। না এই সবচেয়ে ইয়েটা যেটা যে এত সুন্দর করে কৃতিবাবু আপনারা সকলে যারা করছেন এই যে বলছি না পেপার একটা পেপার থেকে পুরো সায়েন্সের আমাদের যে ডেভেলপমেন্টটাই পুরো ঘুরে গেল হিন্দু আরবিক নিউমারাল একটা পেপার একজন ওই তান কানাক এরকম এরকম নামটা আমি উচ্চারণটা সঠিক জানি না কনক এরকম তিনি পেপারটা রিড করেছিলেন আর কি পড়েছিলেন হিন্দু আরবিক এই ডেসিমাল দিয়ে লেখা। এই যে বলছি না আগে শূন্য লেখা একরকম 1, 2, 3, 4 রোমান দিয়ে লেখা কিন্তু এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দিয়ে পুরো ডেসিমাল সিস্টেমটা যে জেনারেট করে গেল এর আবিষ্কর্তা আমাদের এই ভারতের কেউ ফলে তিনি পেপারটা করেছিলেন ধরিনি যে তিনিই করেছিলেন। যাই হোক এ তো সুন্দর বললো লেন্থ অফ এ কার্ভ বললো আর কি বলেছে আমি শুনতে পাইনি। হ্যাঁ তোমরা পরবর্তী জীবনে খুব বড় হও অনেক সুন্দর করে ম্যাথামেটিক্সটাকে শেখো, আমার নিজের যেটা মনে হয় এত বিউটিফুল সাবজেক্ট পৃথিবীতে খুব কম আছে, আমি কম আছে মানে এই সেন্সে বলছি আমি তো আর সব সাবজেক্ট জানি না হলে কম বেশি বলবো কি করে, মানে আমরা খুব আনন্দ পাই যারা ম্যাথামেটিক্স করি যিনি হয়তো গান করেন ম্যাথামেটিক্সকে অনেকেই বলেন মানে এই যে হাডি যে এই ছাড়ির কথা আমরা জানি যে এই ছাড়ি ম্যাথামেটিক্সটাকে তিনি মনে করতেন এটা একটা সুন্দর মানে কবিতার মতো আর্ট একটা একে অ্যাপ্লাই করতে যেও না এর অঙ্গহানি হয়। ম্যাথামেটিক্সে দু ধরনের ম্যাথামেটিশিয়ান আছেন, এক ধরনের ম্যাথামেটিশিয়ান মনে করেন যে এটা সৌন্দর্যের প্রতীক এটাকে অ্যাপ্লাই করতে গেলে এর অঙ্গহানি হয়, আমরা e^x ফিজিক্সে কৃতিবাবুরা যখন ওই অ্যাপ্লাই করেন তখন e^x অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1+x+x² / ফ্যাক্টোরিয়াল 2 বা শেষ করে দিলেন নিয়ে পাশে লিখে দিলেন সিন্স x ইজ ভেরি স্মল therefore neglecting the all higher powers of x we get e^x = 1+x + x² / ফ্যাক্টোরিয়াল 2 k
কিন্তু কি বিশাল অবস্থাটা দাঁড়ালো যে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ যতবার করি সেটা ই টু দি পাওয়ার এক্স, কিন্তু যেটা অ্যাপ্রক্সিমেট করা হলো সেটাকে তিনবার ডেরিভেটিভ এর পরই সে জিরো হতে শুরু করলো। ফলে ফলে মানে পুরো তার ইন্টিগ্রেশনের আইডিয়া ডেরিভেটিভ এর এই যে এইটা হার্ডি মনে করতেন যে তুমি যখনই হোয়েন এভার ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ম্যাথমেটিক্স তুমি তখন তার অঙ্গ হানি করছো, তুমি কিছু অ্যাপ্রক্সিমেট করছো এবং সেই অ্যাপ্রক্সিমেশনে তার অঙ্গ হানি হচ্ছে। এবং তিনি মনে করতেন যে একটা গোলাপ ফুলকে একটা গাছ থেকে তুলে নেওয়া যে অপরাধ, ম্যাথমেটিক্স কে অ্যাপ্লাই করতে গেলে সেই অপরাধ করা হয়। কিন্তু এখন হাডি নেই, হাডি হচ্ছেন রামানুজিমের টিচার বলতে মেন্টর, হাডি এখন নেই। কিন্তু খুব আনফর্চুনেট এটা, সেটা হচ্ছে হাডির যে গুলো তিনি বলেছিলেন আমি যেগুলো আবিষ্কার করে গেলাম এগুলো কখনো অ্যাপ্লাই কেউ করতে পারবে না। কিন্তু এখন আমি সাবজেক্টটা জানি না, ক্রিপ্টোলজি বলে একটা সাবজেক্ট ডেভেলপ করেছে আমাদের ম্যাথমেটিক্স, এই ওই কি করে নাম্বার সিস্টেমটাকে ইউজ করা হয় ওখানে, হ্যাঁ সেই জায়গাটায় এখন দেখা যাচ্ছে হাডি যেগুলো আবিষ্কার করে গিয়েছিলেন সেগুলো খুব কাজে লাগছে। 13 তারিখ আছে বলবো না, হ্যাঁ এর প্রকৃতি তোমার সুন্দর এই প্রেজেন্টেশনের জন্য অভিনন্দন রইল, আরো সুন্দর করে করতে থাকো। আচ্ছা আমি নেক্সট পার্টিসিপেন্ট আজকে আছে ম্যাথমেটিক্সের, যে তাকে আমি তার নাম হচ্ছে দুজন আছেন পরিতোষ নায়ক এবং শ্যামসুন্দর গিরি, দুজন মিলে প্রেজেন্টেশন দেবে। তাদের ইন্টারেস্টেড টপিকস আজকে টাইটেল হচ্ছে প্রেজেন্টেশনের গ্রুপ থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন। পরিতোষ নায়ক, শ্যামসুন্দর গিরি প্রেজেন্ট আছো? তাহলে নিজের সম্পর্কে দু কথা বলে প্রেজেন্টেশন শুরু করো। দেখতে পাচ্ছি না তো স্যার, পরিতোষ ছিল তো কোনো ফোনে কথা হলো তো। পরিতোষ প্রেজেন্ট আছিস? হ্যালো, না এখানে নেই প্রেজেন্ট, এতে নেই লিংকে নেই, না ছিল এক্ষুনি, ছিল এক্ষুনি কথা বলছি, প্রেজেন্ট ছিল কাট আউট হয়ে গেল নাকি। নালে আবার কিছু চলে যেতে হবে, কেমিস্ট্রি একজন থেকে গেল আর পরিতোষ ছিল যখন, তার প্রেজেন্টেশনটা তো পাঠিয়েছেন দেখলাম। এখন ম্যাথমেটিক্স এর প্রেজেন্টেশন দেবে পরিতোষ, পরিতোষ নায়ক এবং শ্যামসুন্দর গিরি। ইন্টারনেট কানেকশনের প্রবলেম, হয়তো ওরা জয়েন হতে পারছে না এখনো, তাই আমরা দু মিনিট ওয়েট করছি। হ্যাঁ
কিছু শুনতে পাচ্ছিল না, কেটে বেরিয়ে গেছিল আর কি, অর্পণ করলাম। ওই তার লাইনে এসছে ও সায়েন্স অ্যান্ড ক্রাফট। ও আচ্ছা, তাহলে প্রেজেন্টেশন শুরু করো। হ্যাঁ ওই তো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ইন্ট্রোডাকশন দিয়ে ইন্ট্রোডিউস করে নিজেকে, তারপর প্রেজেন্টেশন শুরু করো। গুড নুন এভরিওয়ান, আমি আজকে বলতে যাচ্ছি গ্রুপ থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন, মানে তার ব্যবহারগুলো। প্রথমে আমরা জানব গ্রুপ থিওরিটা কি। গ্রুপ থিওরি ইজ মডার্ন অ্যালজেব্রা, দ্য স্টাডি অফ গ্রুপস, হুইচ আর সিস্টেমস কনসিস্টিং অফ এ সেট অফ এলিমেন্টস অ্যান্ড বাইনারি অপারেটার্স। সেই অপারেটরগুলো কি হচ্ছে, প্লাস, স্টার, ডট এবং অ্যাডিশনের সাথে ও, দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু এলিমেন্টস অফ দ্য সেট, মানে একটা সেটের দুটো এলিমেন্টের মধ্যে দুটো সংখ্যা, হুইচ টুগেদার স্যাটিসফাই এক্স সার্টেন অ্যাক্সিয়ম, যদি কিছু প্রপার্টি হোল্ড করে। কোন কোন প্রপার্টি, যেমন জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন স্টার অথবা ডট অথবা প্লাসের সাপেক্ষে, এবং যদি সেটা অ্যাসোসিয়েটিভ হয়, অর্থাৎ এ স্টার বি স্টার সি যদি হয়, আবার এ স্টার বি স্টার সি এরকম যদি হোল্ড হয় তখন অ্যাসোসিয়েটিভ বলা হবে। এবং তাদের মধ্যে এমন একটা যদি এলিমেন্ট খুঁজে পাই যেটা ই, মিউট হয়ে গেছে, মাইক্রোফোনটা আনমিউট করো দিয়ে বলো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এবারে। না কোনো আসছে না, আমরা আসছে না কিছু, আলোচনা করব। হ্যালো, হ্যাঁ এবার বলো, শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কন্টিনিউ। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আজকে গ্রুপ থিওরি এবং তার কিছু ব্যবহার এই সম্পর্কে আলোচনা করব। এই গ্রুপ থিওরি কি, গ্রুপ থিওরি ইন এ মডার্ন অ্যালজেব্রা দ্য স্টাডি অফ গ্রুপস হুইচ আর সিস্টেম কনসিস্টিং অফ এ সেট অফ এলিমেন্টস অ্যান্ড বাইনারি অপারেটার্স, বাইনারি অপারেশন স্টার প্লাস ডট, দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু এলিমেন্টস অফ দ্য সেট, মানে সেটের দুটো এলিমেন্টের মধ্যে, হুইচ টুগেদার স্যাটিসফাই সার্টেন অ্যাক্সিয়ম, কি কি, জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন স্টার, স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, এবং দে আর অ্যান এলিমেন্ট ই ইন জি সাজ দ্যাট এ স্টার ই সমান, যদি ই স্টার এ হয় সমান এ, ফর অল এ বিলংস টু জি, মানে এটা সে জি এর মধ্যেই থাকবে, ফর ইচ এলিমেন্ট প্রতিটা এলিমেন্ট জি এর প্রতিটা এলিমেন্ট ইউনিক, এ ড্যাশ যদি হয় আর একটা ইন জি জির মধ্যে তাহলে এ ড্যাশ স্টার মানে কম্পোজিশন এ যদি হয় তখন ই হবে, দ্য গ্রুপ ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল জি স্টার। ইনভেন্টর কি আবিষ্কার করেছিল, দ্য ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ইভারিস্ট গ্যালিয়াস। কত খ্রিস্টাব্দে এসেছিল, ইন 1846। গ্রুপের ব্যবহার আমরা অনেক জায়গায় হয়, যেমন ফিজিক্সে হয়, কেমিস্ট্রিতে হয়, এবং আমাদের রিয়েল লাইফেও কিছু আছে। যেভাবে একটা ঘড়িকে যদি আমরা গ্রুপ থিওরি ফর্মে সাজানো যায়, মানে ঘড়ি, ঘড়িতে যদি আমাদের দুটো বাজে তাহলে যদি আমরা বলি 14টা, তখন 14টা বলতে পারি 12 যুক্ত 2 14টা, যখন আমরা বলি 2টো বাজে কিভাবে বার করানো হয়, তখন সেই 14কে 12 দিয়ে ভাগ করা হয়, দিলে রিমাইন্ডার 2 থাকে, তখন আমরা তাকে মডিউলো 12 হিসাবে সাজাতে পারি, তখন বলতে পারি যে 14টা মানে 2টো, বা 12 5 17টা, তখন আমরা বলতে পারি মডিউল 12 মাধ্যমে যে তখন 5টা বেজেছে। এবং এইভাবে অ্যাপ্লিকেশন করা হয় কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে কিভাবে ব্যবহার করা হয়,
একটা কে এল এম এন এরকম বিভিন্ন কক্ষপথ আছে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে এবং কোন ইলেকট্রন যদি দেখা যায় সে কে কক্ষ থেকে এল কক্ষে যেতে চাইছে তার শক্তি কিছুটা শক্তি গ্রহণ করে দিয়ে অথবা শক্তি বর্জন করে মানে টেনে নিয়ে যদি তার কে কক্ষ থেকে এল এ বা এল কক্ষ থেকে এম এ যায় তখন কতটা পরিমাণ শক্তি সে কতটা পরিমাণ শক্তি বর্জন করে অন্য কক্ষপথে যাবে অথবা কতটা পরিমাণ শক্তি গ্রহণ করে অন্য কক্ষপথে মানে নিচের কক্ষপথে যাবে সেটা পুরো গ্রুপ থিওরির উপর নির্ভর করে যাওয়া আসা করে এবং ফিজিক্সে যেটা ব্যবহার করা হয় ফিজিক্সে ওই সিমেট্রিক সিস্টেমটা আছে যেটা নিউটন থিওরিমে ইউজ করা হয় এবং ইন্টারনাল অফ এক্সটার্নাল অ্যান্ড কনজারভেটিভ ফিজিক্যাল কোয়ান্টিটিস কোয়ান্টাম সিরিজ অবজারভেবল বিভিন্নভাবে এটা ব্যবহার করা হয়েছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ পরিতোষ সুন্দরভাবে খাতায় লিখে প্রেজেন্ট করেছ আচ্ছা এ কি আছে তার নামটা জানো শ্যাম সুন্দর কি হ্যাঁ না 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 সে স্যার নেই মানে একটু তার বাড়ির কাজে যেন একটু ব্যস্ত আছে ঠিক আছে আমি যাব দিজেন স্যার হ্যালো হ্যাঁ কিছু স্যার যদি বলবেন তাহলে পরিতোষকে হ্যাঁ পরিতোষ তো বললো তবে পরিতোষকে এই যে বলছে এটাই তো ও তোমার কোন সেমিস্টার পরিতোষের কোন সেমিস্টার এই বছর কমপ্লিট হলো এই বছর কমপ্লিট করবে তাহলে তুমি গ্রুপ থিওরিতে তোমার লেখাটা দেখছিলাম বা তুমি বলছিলে এই যে বাইনারি অপারেশনের কথা বললে বাইনারি অপারেশন আরো সুন্দর করে করা পরবর্তী সময়ে করবে আর একটু করতে হবে হ্যাঁ করেছো এই যে তুমি বলছো এটাই আমরা তো বলতেই পারতাম না স্যারদের কাছে বা এইরকম কিন্তু গ্রুপ থিওরিতে ওই যে তুমি স্টার বাইনারি অপারেশন করলেই হয় বাইনারি অপারেশন তো আর তিনটে নয় বা ওই চিহ্নগুলোই তাদের প্লাস কেন ওই তুমি যে ও বলছো কিংবা স্টার বলছো যে কোনো একটা বাইনারি অপারেশন বললেই হয় আর দু নম্বর হচ্ছে গ্রুপ থিওরি তুমি মানে গ্রুপ থিওরির জনক তুমি গ্যালোয়া ওর উচ্চারণটা গ্যালোয়া হ্যাঁ এস এর উচ্চারণ নেই ফ্রেঞ্চ এভারেস্টে গ্যালোয়া এভারেস্টে গ্যালোয়া 1811 জন্ম 1832 প্রয়াণ 21 বছর বয়সেতেই চলে যান ভীষণ রকম ট্যালেন্টেড বিপ্লবী একদিক থেকে মানে ম্যাথমেটিশিয়ান অন্যদিক থেকে বিপ্লবী তার জীবনে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে হ্যাঁ একটা ভালোবাসার মধ্য দিয়ে যেতে গেলে ডুয়েল লড়েন ডুয়েলে হেরে যান এবং তিনি মানে সন্ধ্যেবেলায় হেরে গেছেন তাকে তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন কেউ আর নিয়ে যায়নি বহু লোক দর্শক ছিলেন কিন্তু সারাদিন সারা রাত পরে রইলেন ওই ভোরের দিকে এক চাষি তিনি দেখতে পেলেন যে একজন মানুষ পড়ে আছে তিনি হসপিটালে নিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি তখন আর তাকে বাঁচানো যায়নি খুব আনফর্চুনেট যে গ্যালোয়ার মতো এই ধরনের একজন এত ট্যালেন্টেড একজন ম্যাথমেটিশিয়ান হ্যাঁ তিনি একটা ওই লিখেই গিয়েছিলেন ওই যখন ডুয়েট হবে তখন ঠিক করে মানে ভেবেছিলেন যে আমি তো জিততেও পারি হারতেও পারি ফলে হারলে আমার তো আর যে ভাবনা চিন্তা গুলো সেগুলো থাকবে না তাই তিনি একটা নোট করে নেন এই জন্য সেই সময় এটা পাবলিশ হয়নি পরে এখানে এটা পাবলিশ হয়েছে হ্যাঁ 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 এবং সেইটা তিনি ওই দেখান মূলত দেখান যেটা মানে আমরা যেমন ওই এখন ইকুয়েশন গুলো সলভ করে দিই আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে দিই যেকোনো কোয়াড্রেটিক ইকুয়েশন যেকোনো কিউবিক ইকুয়েশন যেকোনো বাই কোয়াড্রেটিক তার জেনারেল মেথড আছে কিন্তু সবাই তখন চেষ্টা করছিলেন 50 ইকুয়েশন সলভ করা যাবে কিনা গ্যালোয়া যেটা প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে যেটা যে তুমি যে পদ্ধতিতে করছো এই পদ্ধতিটি ইজ ইম্পসিবল এবং পরবর্তী গ্যালোয়া এই গ্রুপের তুমি জনক মানে পরিতোষ না যে বলছিলে তুমি ইনভেন্টর হিসেবে কোথায় পেয়েছো বাবু মানে গ্যালোয়া যে ইনভেন্টর গ্রুপ থিওরি এটা তুমি কোথায় পেয়েছো সেই কোন পাইনি মানে আমি অনলাইনে সার্চ করছিলাম যে মানে এটা কোথা থেকে এসেছে
তখন এই নামটা পেয়েছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে আমি গুগলে সার্চ করছিলাম যে ইনভেন্টর কে, ওখানে কিন্তু এটাই দেখাচ্ছিল আর কি। শুধু কি গেলোয়ার নাম আছে না আরো অনেকের নাম আছে? আরো ধীরে ধীরে অনেকের নাম ছিল কিন্তু প্রথম না, প্রথম গেলোয়ার নয়, মানে আমার আমার নলেজে আমি যতদূর জানি গেলোয়া প্রথম নন। মানে ওই যে একটু আগে যে সেমিনার দিল তাকে বললাম, ওই যে ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা বলি কিন্তু তার ইন্টিউটিভ আইডিয়া, মানে এই ইন্টিউটিভ আইডিয়াটা কিন্তু থেকে যায়। এই গ্রুপ থিওরির ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রথম আইডিয়া ছিল কোয়াটারনিয়ন্স বলে ফিজিক্সের, মানে আমাদের অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ম্যাথামেটিক্স এর ডেভেলপমেন্ট হয়েছে ফিজিক্যাল প্রবলেম থেকে। ফিজিক্স এর মানুষেরা, প্রচুর ফিজিক্স এর মানুষ যারা ম্যাথামেটিক্সটা ভীষণ ভালো জানেন, অনেক ম্যাথামেটিশিয়ানদের চেয়েও ফিজিক্স ফিজিসিস্টরা যারা ফিজিক্স করেন তারা অনেক ম্যাথামেটিশিয়ানের চেয়ে ভালো ম্যাথামেটিক্স জানেন। ফলে ওই যে তুমি যদি দেখো প্রথম ওই যে জায়গাটায় তোমরা পড়ো মাপার বইতেও তুমি পাবে, তুমি মনে করো একটা রেক্ট্যাঙ্গেলের চারটে ভার্টেক্সে চারটে পার্টিকেল আছে, চারটে পার্টিকেল মনে করো হাইড্রোজেন মলিকুল, একটা চারটে মলিকুল তার একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে, যে মলিকুল মলিকুল গুলোর পজিশন হচ্ছে ওই ভার্টেক্স গুলায়, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হলো। এইবার আমি যদি ওই সেন্টারের সাপেক্ষে, অর্থাৎ ডায়াগোনাল গুলো যেখানে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টকে সেন্টার করে যদি আমি রোটেট করি, তাহলে যে চারটে ছিল তাদের যদি আমি নাম না করি, আমি 180 ডিগ্রি রোটেশন দিলে পাবো যা ছিল তাই, অর্থাৎ সিমেট্রি পেলাম। এই এই চারটে সিমেট্রি পাবো, একটা 180 ডিগ্রি রোটেশন, একটা রিফ্লেকশন। হ্যাঁ, যদি তুমি ওই রিফ্লেকশন গুলো নাও, রিফ্লেকশন কোনগুলো নেবে, ওই যে অপোজিট সাইড গুলোর বাইসেক্টর যেটা, তাদের দিয়ে যদি রিফ্লেকশন নিই তাহলে দেখা যাবে, আর তাহলে দুটো রিফ্লেকশন, একটা 180 ডিগ্রি রোটেশন, আর একটা 0 ডিগ্রি রোটেশন বা 360 ডিগ্রি রোটেশন। এই যে চারটে সিমেট্রি নিলাম, এই চারটে সিমেট্রি নিয়ে দেখা গেল যে তারা ক্লোজার প্রপার্টি ফর্ম করে, অর্থাৎ যে কোনো দুটো সিমেট্রিকে যদি তুমি এ একটা সিমেট্রি, বি আর একটা সিমেট্রি, এ কম্পোজিশন বি মানে অ্যাপ্লিকেশন অফ বি অ্যান্ড দেন এ, অথবা অ্যাপ্লিকেশন অফ এ দেন বি, এইটা করলে দেখা যাবে যে এরা ক্লোজ এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। আইডেন্টি এলিমেন্ট, ওই যে 0 ডিগ্রি যে রোটেশন বললাম, এটা আইডেন্টি এলিমেন্টের রোল প্লে করছে, এটার উপরে যে কোনো একজনকে অ্যাপ্লাই করলে সেটাই থাকছে। ফলে এই জিনিসগুলো ফিজিক্সে প্রথম আসে একদম, যেরকম ভাবে গ্রুপ থিওরিতে জি একটা সেট, স্টার একটা বাইনারি অপারেশন অন জি, এবং যদি এই কয়েকটা প্রপার্টি ফলো করে তাহলে আমরা তিনটে প্রপার্টি যদি ফলো করে, ক্লোজার প্রপার্টি দেওয়ার দরকার নেই, কারণ বাইনারি অপারেশন মানেই তো ক্লোজার প্রপার্টি, তাই না? আর একটা জিনিস দেওয়ার দরকার নেই, সেটা হচ্ছে তোমরা যারা পড়েছো অ্যাডমিশন হয় বুঝছেন, হ্যাঁ সেই মাস থেকে আমরা ধরি। হ্যালো, হ্যাঁ 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 বাইনারি অপারেশন বলা মানে ক্লোজার প্রপার্টি দেওয়ার দরকার, বইগুলোতে দেওয়া থাকে কিন্তু এটা এক্সেস। আমাদের ম্যাথামেটিক্স এ সবসময় চেষ্টা করা হয় কত মিনিমাম সাপোজিশন কত ম্যাক্সিমাম কনক্লুশন, এটা ম্যাথামেটিক্স এর একটা আর্ট, যে কত এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনেও করি। হ্যাঁ স্যার, আমি দেখিও এসক্যানার বইতে বাইনারি অপারেশনটা দিয়ে আবার ক্লোজার প্রপার্টি উল্লেখ থাকে, যদিও এটা তখন প্রয়োজন হচ্ছে না, উল্লেখ তো দরকার নেই আমাদের তো নলেজ কি বলে যে বাইনারি অপারেশন মানেই তো ক্লোজার প্রপার্টি। হ্যাঁ, এলিমেন্ট গুলো তো ওই সেটের থাকবেই। হ্যাঁ, স্টার মানে কি এ ক্রস এ, জি ক্রস জি থেকে জি এতে ম্যাপ, জি তে ম্যাপ হয়ে যাচ্ছে অলরেডি, মানে এ বি এই জোড়াটা জি ক্রস জি এতে যদি থাকে তার মানে এ স্টার বি যেটা হলো সেটাও জি এতে থাকবে, তার মানে ক্লোজার প্রপার্টি comes from the definition, comes no, actually it is the definition of binary operation, binary operation, হ্যাঁ associative property হলো। আর একটা বাবা তুমি যদি দেখো তাহলে দেখবে, তুমি যদি ওই বইগুলো মাপার বইতেও যদি পড়ো বা তুমি যদি অন্য যে কোনো বই আর্টিং যে কোনো জায়গায় পড়ো, হ্যাঁ হার্স্টাইন পড়ো, সেখানে আছে এইগুলো, কিন্তু তুমি যদি একটু পড়ে যাও তাহলে দেখবে যে লেফট আইডেন্টি এলিমেন্ট আর লেফট ইনভার্স দিয়ে করলেই কাজ হয়ে যায়, বা রাইট আইডেন্টিটি, অর্থাৎ আমি কি বললাম বাইনারি অপারেশন বললাম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বললাম, লেফট আইডেন্টিটি বললাম, লেফট ইনভার্স বললাম, তাহলেই আমি প্রমাণ করতে পারবো রাইট আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করে এবং ওইটাই রাইট ইনভার্স এক্সিস্ট করে, বাইনারি অপারেশন থেকে রাইট অটোমেটিক চলে আসবে
পরবর্তী সময় থিওরেম করে এভরি লেফট আইডেন্টি এলিমেন্ট ইজ অলসো রাইট আইডেন্টি এলিমেন্ট, কেউ লেফট দিয়ে করতে পারে কেউ রাইট দিয়ে করতে পারে, ফলে গ্রুপ থিওরি ওই যেটা বলতে যাচ্ছিলাম ওই যে সিমেট্রি হলো তোমরা এটা পেয়েছো কোথায় জানো, ওই যে ক্লেইনস ফোর গ্রুপ যেটা করা হয়, ক্লেইনস ফোর গ্রুপ তোমরা পড়েছো, ক্লেইনস ফোর গ্রুপ চারটে এলিমেন্ট আছে যারা প্রত্যেকটাই নিজে নিজের ইনভার্স, হ্যাঁ এই ক্লেইনস ইনি এই গ্রুপের এইগুলো অ্যাপ্লাই করে তিনি তার ফিজিক্সে যেগুলো কাজে লেগেছিল তিনি সেটা অ্যাপ্লাই করেন, এই ফিজিক্সের বিভিন্ন জন এই সিমেট্রি নিয়ে কাজ করা এই জায়গাগুলোতে কাজ করতে গিয়ে তারা এই প্রপার্টি গুলো যখন নিলেন পরবর্তী সময়ে সব ক্ষেত্রেও এই লিমিটের ক্ষেত্রেও ডেরিভেটিভ এর ক্ষেত্রে ইন্টিগ্রাল ম্যাথামেটিশিয়ানরা করেন কি সেই জায়গার নির্যাসটা নিয়ে তার একটা মানে যথাযথ ডেফিনেশন খাড়া করেন তৈরি করেন, এই গ্রুপেরও সেই রকম এই ডেফিনেশনটা পরবর্তী সময়ে ম্যাথামেটিশিয়ানরা কাট ছাট করে এইরকম ভাবে দাঁড় করিয়েছেন, তার কিন্তু প্রথম ইন্টিউটিভ আইডিয়া গুলো কিন্তু ফিজিসিস্টের কাছে, হ্যাঁ ওই বিভিন্ন ফিজিসিস্ট এইগুলো এই সিমেট্রি নিয়ে কাজ করেছেন, আরো অন্যান্য জিনিস নিয়েও তো মনে হয় সিমেট্রি গ্রুপটাও হ্যামিল্টন কিছু কাজ করেছেন, হ্যামিল্টনের কাজ আছে, হ্যাঁ বলো সিমেট্রিক গ্রুপটার যে ডেফিনিশন মানে নামটা এসেছে ওই তো ফিজিক্যাল সিমেট্রি, ওটা ওটা না বাবা ওটা সিমেট্রিক গ্রুপ, সিমেট্রিক আর সিমেট্রি, সিমেট্রি মানে তুমি যদি মনে করো আমি তুমি একটা রেক্ট্যাঙ্গেল কে ওই তুমি তার সেন্ট্রয়েড কে ফিক্সড করে ওটাকে সেন্টার করে তুমি যদি 180 ডিগ্রি ঘুরে দাও, তুমি যদি ভার্টেক্স গুলো নামকরণ না করে রাখো তুমি বলবো মা এটা তো একই একই জিনিস কোনো তৈরি হয়নি, এটা হচ্ছে সিমেট্রি, সিমেট্রির ম্যাথামেটিক্সে একটা সুন্দর ডেফিনেশন আছে ফাংশন দিয়ে, কিন্তু এমনি এমনি রাফ আইডিয়াটা যেটা সেটা হচ্ছে আমি স্যার চেঞ্জ করবো কিন্তু তুমি চেঞ্জটা ধরতে পারবে না, আমরা যেমন আমাদের ছবি তোমার নাকের মাঝ বরাবর যদি ছবি একটা নিই বাম দিকটা দেখালাম ডান দিকটা দেখালাম না তাহলে তুমি দেখে নেবে যে আমার বাম তুই ধরে নেবে যে আমার চেহারাটা হচ্ছে এইরকম, বাম দিক থেকে তুমি ডান দিকটা কন্ট্রোল করতে পারবে, আমাদের আমরা আমরা যে আয়নায় যেটা দেখি আমরা তো মিরর অবজেক্ট মানে জাস্ট মিরর মিরর অবজেক্ট আর কি, হ্যাঁ হ্যাঁ এইগুলো হচ্ছে সিমেট্রি মানে হচ্ছে যেটা সেটা হচ্ছে তুমি যদি তার কিছু চেঞ্জ করো তুমি সেই চেঞ্জটার কোনো প্রতিফলন তুমি যে ফিগারটা বলছো সিমেট্রি রেক্ট্যাঙ্গেলকে তুমি 180 ডিগ্রি রোটেট করো তুমি দেখবে মানে সেন্টারকে কেন্দ্র করে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যেরকম ভাবেই করো ওই চারটে ভার্টেক্স যে একই রকম থাকবে, তফাতটা আমরা বুঝতে পারি যদি তাদের নামকরণ 1 2 3 4 নম্বর ভার্টেক্স বলে দিই তখন দেখা যাবে ও মা ভার্টেক্স গুলো চেঞ্জ হয়ে গেছে নাম্বার গুলো চেঞ্জ হয়ে গেছে, ভার্টেক্স গুলো চারটে মলিকুল আছে চারটে মলিকুলকেই যদি করি দেখা যাবে যে সিমেট্রি এস ওয়াই এম এম ই টি আর ওয়াই সিমেট্রি, এই যতগুলো সিমেট্রি হয় দুটো রিফ্লেকশন আর দুটো রোটেশন এই চারটে নিয়ে ক্লেইনস ফোর গ্রুপ, হ্যাঁ এই এই ক্লেইনস এইটা নিয়ে আমি ইয়ে করেছি কথা বলেছিলেন এটা নিয়ে কাজকর্ম করেছিলেন, হ্যাঁ স্যার এবার ওই পরের স্লটে ফিজিক্স আছে আবার সেখানেই যেতে হবে, আপনি 13 তারিখে অবশ্যই থাকবেন, আচ্ছা আমি চেষ্টা করব, আমি তো কাজ করছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা তুমি বললে আমি মানে কি হয় সবসময় তোমাকে করে উঠতে পারি না অ্যাটেন্ড করতে পারি না আমার খুব লজ্জাও লাগে কষ্টও হয় তোমরা এত ডেডিকেটেড হয়েছো এত করো আর একটা সামান্য সময় তোমরা ফিজিক্স করো খাওয়া দাওয়া বা অন্য ইয়েটা স্টার্ট করো, আমার শুভেচ্ছা আমার ভালোবাসা আমার অভিনন্দন তোমাদের সকলকে, মানে এখানে একজনের নাম করা মানে কিন্তু বাকি যারা আছেন সকলের জন্যই আমার শুভেচ্ছা অভিনন্দন রইল যারা পার্টিসিপেট করেছে, তোমরাও ম্যাথামেটিক্স নিয়ে পড়ো যারা ম্যাথামেটিক্স পড়ছো যারা যে সাবজেক্ট নিয়েই পড়ছো সব সাবজেক্টই খুব সুন্দর, সেই সাবজেক্টের ভিতরটার তার ভেতরের রূপটা দেখতে পাওয়া তাহলেই দেখা যাবে যে তুমি অনেক নতুন নতুন জিনিস দেখতে পারছো, এই দেখতে পাওয়াটা খুব বড়। আমি আর কথা বলবো না কৃতি, জিনিসগুলো পরিবেশন করছে এখানে সেই সাপেক্ষে
গোড়ার দিকটাও বললে আরো ওদের মনে আরো ইন্টারেস্ট গ্রো হবে। হ্যাঁ হ্যাঁ হোক, তুমি ফিজিক্সটা ইয়ে করো, আমি আসলে এমনি কথা বলতেও খুব ভালোবাসি, যখন মানে পার্টিকুলারলি কথা মানে অঙ্কের কথা বলতে গেলে, এমনিতে পড়াশোনা ভালো হলো না, অঙ্কটা আমি তো বলি অঙ্কটা ঠিক মতো শেখা হলো না, ওই যেটুকু শিখেছি সেটাই বলার জন্য অস্থির হই। আমি ছাত্রদের বলছি আমাদের যখনই অঙ্ক নিয়ে কোনো সমস্যায় পড়ি স্যারের কাছে যাই, দৌড়ে যাই। আমার সৌভাগ্য তোমরা আমাকে অত্যন্ত ভালোবাসো বলে। ঠিক আছে, তুমি কৃতি বাবু তাহলে ফিজিক্স এর ব্যাপার ইয়েটা সকলে তোমরা স্টার্ট করে দাও, আমি তাহলে অফ করে দিই। ঠিক আছে স্যার। আচ্ছা বাবু, আচ্ছা, সকলকে আমার অভিনন্দন রইল, অনেক শুভেচ্ছা রইল, আমি যাদের নাম করতে পারলাম না আমি দুঃখিত, কৃতি বাবুর মাধ্যমে ওই যে বললাম ওই আমাদের এক্স এর মতো কৃতি বাবু এখানে এক্স এর ভূমিকায়, সকলের জন্যই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন, সকলে বড় হোক ছাত্র ছাত্রী এবং যারা পরবর্তী সময়ের এই শিক্ষক অধ্যাপক অধ্যাপনার সঙ্গে যুক্ত রিসার্চ এর সঙ্গে যুক্ত বিজ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এত মানে এটা আমার খুব ভালো লাগে। হোক, আমি তাহলে এখানে রাখি কৃতি বাবু। হ্যাঁ স্যার, ঠিক আছে। সুজিত স্যারের নামটা বলে অ্যানাউন্স করে দে। আচ্ছা, এর পরের সেশন ফিজিক্স এন্ড টেকনোলজির উপরে প্রেজেন্টেশন আছে, তো এটা মডারেটর করবেন মাখনবাবু, করবেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মডারেটর করবেন ডক্টর মাখনলাল নন্দ গোস্বামী, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, মিদনাপুর কলেজ অটোনোমাস। তো স্যার আমি রিকোয়েস্ট করব ডক্টর গোস্বামীকে পরবর্তী সেশনটা মডারেটর করার জন্য। This is basically the session of physics and technology part, and there are three tests. Number one is Mr. Debajyoti Nath, research scholar of Tripura University. His field is physics and nanotechnology. Yes, sir. If you are ready, you can present your topic. Yes, sir. Yes, sir. Doing a self introduction. Yeah, yeah. Debajyoti. Yes, sir. Yes, sir. I'm presenting. Give self introduction. Yes. My slide is visible, sir? Yes. Yes. Yes, sir. So I am Debajyoti Nath, research scholar, Department of Physics, Tripura University. I am working under the supervision of Dr. Ratan Das, Tripura University. Actually, here I am going to present about impact of SHA irradiation on the microstructural properties of CDC nanocrystals. So materials in the range of 1 to 100 nanometer actually provides shows some special features due to high surface to volume ratio. Among them, semiconductor nanoparticles are specially important due to their special properties like quantum size effect. Actually, as per quantum size effect, the size of the nanoparticle hugely influence other properties. Like if we can decrease the size, we can get different luminescence properties or electronic properties or even magnetic properties. So due to this, a study of structural properties of semiconductor nanoparticle are of specific interest in optoelectronic device applications. So SHA irradiation is a technique where we actually provide introduce heavy ions in through which we modify the structural properties of the sample. So whenever heavy ion incident on the solid, it slows down due to electronic energy loss in electronic part which contains both electronic part as well as nuclear part. So generally, SHA irradiation interacts with materials with huge deposition of electronic energy in the sample, which starts the displacement of atoms from their original position, and that creates pressure to the lattice geometry. This actually starts different phenomena like crystalline to crystalline phase transformation or crystalline to amorphous phase transformation based on the properties of the incident ion as well as the target material. So here actually we have prepared the CDC nanocrystals
using wet chemical method using selenium precursor and cadmium chloride. And then the SHG radiation experiment has been performed in IUSC, New Delhi, where we have deposited the CDSA nanocrystal on a glass substrate having dimension of 1 cm by 1 cm. And then we use the SHI of 120 MeV nickel 10 plus ion at different ion clearances. That is at 1 into 10 to the power 12 ions per centimeter square and 3 into 10 to the power 13 ions per centimeter square. So the prepared sample has been characterized by XRD to study the structural properties. So we have obtained that this is the X-ray diffraction pattern. This is the X-ray diffraction pattern. This shows there are four peaks. One is 111, 200, 220, 311. And the lattice geometry is shown in the figure, inset of the figure 1. So this confirms the cubic phase of the prepared CDSA nanocrystal. So after radiation, we have obtained that the cubic phase of the CDSA starts to change with introduction of new peak at 100 at the fluence of 1 into 10 to the power 12 ions per centimeter square. However, this peak, this 100 peak starts to dominate over this cubic 111, 220 and 311 peak. At the maximum fluence, we have observed that this 111, 220 and 311 cubic peaks totally diminishes with introduction of new peaks, which can be indexed as per JCPDS card number as 100, 002, 101, 102, 110, 103, 112. So this peak actually confirms the hexagonal phase of the CDSA nanocrystals. So this cubic to hexagonal phase transformation at the maximum fluence at 3 into 10 to the power 13 ions per centimeter square actually confirms the cubic to hexagonal phase transformation. So this study actually is published in Material Science and Semiconductor Processing. So this phase transformation has been explained as per the Thomas Spike model. Thomas Spike model is a model where we study the propagation of the ions through the sample. Actually, what happened when SHI interacts with the solid, it possesses huge kinetic energy. So when it interacts with the solid, it transfers the energy to the lattice site of the CDSC. And this transferred energy creates profile to the lattice geometry, that is cubic lattice geometry of the CDSA nanocrystal. This increases the lattice temperature to a very high value for a very small fraction of time. So this creates ion tracks or the cylindrical ion path. So after at the maximum fluence, this ion tracks starts to overlap. Due to this, it triggers the melting of the lattice geometry for a very small fraction of time, and subsequently a reorientation of lattice geometry takes place. This reorientation of lattice geometry actually changes the cubic lattice geometry to hexagonal structure of CDSA nanocrystal. So this confirms the cubic to hexagonal phase transformation of CDSA nanocrystals. Moreover, we also studied the microstructural analysis of the both pristine and as well as SHI-rated CDSA. Microstructural properties are the properties which are basically very structural properties like size, strain, dislocation density, stocking faults, and other. So here mainly we have performed the microstructural analysis based on the diffraction peak analysis. We know that X-ray diffraction peaks are symmetrical delta shape for ideal crystal. However, as the crystal starts to have some defects, then the XRD peak broadens. XRD peak broadens due to two main reasons: instrumental broadening as well as the physical properties of the sample. So physical broadening can be obtained by correcting the instrumental broadening as beta square is equal to beta d square minus beta instrumental square, where beta d is the observed broadening and beta is the broadening that we are going to use in the peak profile analysis. So we are using diffraction peak profile analysis, which is a technique where we analyze the diffraction peak profile, full profile of the peak, to get information about the microstructural parameters like size or strain, something like that. So here we have used the Williamson-Hall method. Williamson-Hall method is a technique where diffraction peak broadening is considered as a summation of size-induced broadening as well as distortion-induced broadening, where distortion occurs due to the strain that gets produced into the crystal. So here we have plotted the Williamson-Hall plot,
where beta cos theta is the theta with respect to the angle that is where the break peaks occur, and beta is the broadening. So beta cos theta and 4 sin theta provides the size and strain. So it has been observed that average particle size actually increases after the SHI radiation, as well as the lattice strain increases. This means that the structural properties of the pristine CDSC actually changes after the SHI radiation. So this is the conclusion. We have observed a cubic to hexagonal phase transformation of the maximum fluence. Thermal spike model actually confirms the theoretical evidences of the SHI-induced cubic to hexagonal phase transformation. Three different peak profile analysis has been performed to study the microstructural modification through Williamson-Hall method. The Williamson-Hall method have provided us information about that average particle size of CDSC in nanocrystal, as well as the intrinsic strain, gets increased after SHI radiation. So these are the reference, and I want to acknowledge IUSC for the facility of ion radiation and for the financial support. I also want to acknowledge Tripura University for providing the experimental data. Thank you sir. Okay, thank you for your presentation. Is any questions from the participants? Hello sir, audio is not audible, sir. Hello. Yes sir. If participant can question, they may question for this. Kriti, have you any question, Kriti? Okay, he is not hearing. Okay, but any other properties? Have you measured any other properties of this material CDSE? Actually, we are studying the electrical properties. As of now, we have started the structural changes, and we have analyzed some studies, and we have published 3 papers on this based on the structural properties. And now we are studying actually electrical as well as thermal property. Actually, thermal, how ion propagates through the sample. We are studying this now. Oh. Have you got any difference between earlier and heavier ion doping? Yes, sir. We have got that in case of pristine semiconductor, we have observed that the band gap is around 2 point something electron volt. Then after the irradiation, we have got that the band gap decreases, as well as we have observed that average particle size increases, strain increases, dislocation density increases, as well as there are defects like stoking fault, S dislocation. This also increases after the SHI radiation. We have also observed that photoluminescence intensity also gets increased after the SHI radiation. Okay, thank you. Okay, thank you, sir. Good topic. Next is Ms. Sanghita Basak. Sanghita Basak is there? Sanghita Basak is not here. Kriti? Kriti sir is not here. Oh, Sujit, baki ra kothay? Dekhte pachhi na Sanghita Basak keo. Tale ki sir porer participant er kache chole jaben naki? Next, Simi Devnath. Takeo to. She is from TU, Tripura University. কালকে সকলকে মেসেজও করেছিলাম তাহলে নেক্সট হচ্ছে মিস বৈশাখী মৌর আপনাকে দেখতে পাচ্ছি না আপনি কাউকে দেখছি না গো আচ্ছা মিস সঙ্গীতা বসাক একবার কল করে নিয়ে দেখি হ্যাঁ দেখো
9 7 7 4 8 5 0 9 3 0. স্যার কল করছি, ও কল রিসিভ করছে না। আমি নেক্সট পার্টিসিপেন্ট যে তাকে কল করে দেখি এবার, সিমি দেবনাথকে। হ্যাঁ সিমি দেবনাথ। সুজিত? হ্যাঁ স্যার, আমি একজন ফিজিক্সে একজন যে লাস্টে আছে বৈশাখী মুর, সে আগে জয়েন করেছিল কিন্তু তখন প্রবলেম হয়েছিল তাই বেরিয়ে গেছিল। তখন ভেবেছে হয়তো তার টাইম পাস হয়ে গেছে তাই তাকে ফোনে পেয়েছি, বাট হয়তো তার প্রিপেয়ার হতে 2 মিনিট লাগবে বলছে। আচ্ছা ওয়েট করি আমরা 2 মিনিট। আচ্ছা বৈশাখী,
আসলে প্রোগ্রামটা অনেকটা শেষের দিকে লেট হলো, তো ওই কারণে অনেকে হয়তো ভেবেছে ওর টাইমটা চলে গেছে হয়তো। টাইমটা মেইনটেইন করা যায়নি আর কি। হ্যাঁ, প্রথমের দিকে একটু টাইমটা বেশি চলে গেছে। সিমি দেবনাথকেও ফোনে পাচ্ছি না, ওর ফোন নট রিসিভেল বলছে, আর সঙ্গীতা বসাক রিং হচ্ছে বাট রিসিভ করছেন। আচ্ছা, মৌসুমি পাল রয় শুনতে পাচ্ছ? এটা স্যার বৈশাখী মোড় চলে এসছে। আচ্ছা, ও জাস্ট জয়েন বৈশাখী মোড়। বৈশাখী মুর ইজ হিয়ার, সো ক্যান ইউ হিয়ার মি বৈশাখী? বৈশাখী শুনতে পাচ্ছ? বৈশাখী তোমার মাইক্রোফোনটা মিউট আছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তুমি তোমার সেলফ ইন্ট্রোডাকশন দাও, দিয়ে তোমার কাজটা প্রেজেন্ট করো। আচ্ছা, আর আমাকে কি স্ক্রিন শেয়ার করতে হবে? হ্যাঁ, কি পাঠিয়ে প্রেজেন্টেশন আছে তো কাছে না, পাঠিয়ে দিয়েছো? আমি পাঠিয়েছিলাম আসলে। আচ্ছা, দেখে নিচ্ছে, যদি তুমি স্ক্রিন শেয়ার করো তো বলতে পারো, অসুবিধা নেই তো কিছু। না, অসুবিধা নেই। আচ্ছা দেখছি, আমার কাছে আছে, আমি প্রেজেন্ট করে দিচ্ছি। একটাই পেজ আছে, তাহলে একটু প্রেজেন্ট করে দিন। পিজি থার্সেন, দ্য শ্রোডিঞ্জার ক্যাট প্যারাডক্স। ওকে, you start basically. হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, মানে আমি যেটা লিখেছি ওইটাই বলবো, তাই তো? হ্যাঁ, তুমি প্রথমে তোমার সেলফ ইন্ট্রোডাকশন দাও। আচ্ছা, দিয়ে যেটা যেটা লিখেছো সেটা বলো, বা যেটা তুমি বুঝেছো সেখান থেকে সেটা বলো, অসুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি এবার কি করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজে এমএসসি করি, এখন থার্ড সেমিস্টার চলছে, আর আমার নাম বৈশাখী মাউর, বাড়ি পশ্চিম মেদিনীপুর। আমি যেটা লিখেছি সেটা হচ্ছে দ্য শ্রোডিঞ্জার ক্যাট প্যারাডক্স। ইট ওয়াজ অ্যাকচুয়ালি পস্টুলেটেড বাই এডউইন শ্রোডিঞ্জার, হু ওয়াজ অ্যান অস্ট্রিয়ান থিওরিটিক্যাল ফিজিসিস্ট অ্যান্ড হু রিসিভড হিজ নোবেল প্রাইজ ইন 1933 ইন ফিজিক্স ফর হিজ কন্ট্রিবিউশন টুওয়ার্ডস ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, especially in Schrodinger equation. And in 1935, after extensive correspondence with his personal friend Albert Einstein, he proposed the famous Schrodinger cat paradox.
and it was actually that in quantum mechanics it's actually regarding the probability of finding, that is it may be a subatomic particle in space and we are going to observe it and we are going to its we are going to measure its position and space etc. It was scientist Niels Bohr. According to him, the position of such a particle remains indeterminate until it has been observed. But Schrödinger postulated that if we make an arrangement and that in a steel chamber, we place a cat and a Geiger counter in which a tiny amount of radioactive substance is placed, and radioactive substance is so tiny that it will decay within 1 hour. And there are equally probability of the cat being dead and alive. And if one atom of this radioactive substance decay, then the counter triggers and via relay activates a little hammer which will break the container of cyanide, and then it will release the cyanide outside the chamber. Then we will get the smell of cyanide. And if we get the smell of cyanide, then we will think that the cat is dead. Otherwise, it may be alive. And actually, Schrödinger argued with Bohr's interpretation that in quantum mechanics, one particle or one substance can't be stay in both alive and dead state. Actually, when it is in the chamber, then we can write its wave function as a linear combination of both the states, either dead or alive. But it never be possible to a cat. It can stay in the indeterminate state, intermediate state of both dead and alive. It's not possible actually in reality, and that's why the most widely accepted answer is the triggering of the Geiger counter constitutes the measurement, in the sense that of statistical interpretation. It is not in the intervention of human observer. That's it. বেশ, কোয়ান্টাম মেকানিক্স থেকে এই ধারণা আমরা পেয়েছি, তাই তো? হ্যাঁ স্যার। স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা বলছো, সেই স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনটা থেকে তুমি কিভাবে ডিটারমিনিস্টিক ইন্টারপ্রিটেশনে আসছো জানো কিছু? না স্যার, আসলে এইটা নিয়ে তো সেরকম মানে কিছু কাজও করিনি বা জানি না, মানে পড়ে যতটা ইন্টারেস্টিং লেগেছে তার উপর একটু একটু বুঝতে পেরেছি যে এরকম হতে পারে, তার উপরেই আমি লিখেছি আসলে। হ্যাঁ, না আসলে তুমি যদি ফাইনম্যানের বইটা দেখো, সেখানে একটা থট এক্সপেরিমেন্ট এরকম করে করছে। ধরো আমরা তো ডাবল শিট এক্সপেরিমেন্ট পড়ে এসেছি। হুম হুম, ডাবল শিট এক্সপেরিমেন্টে যখন আমি দেখি তখন তো আমি ডিফ্রাকশন প্যাটার্নটাও দেখতে পাই। আলোটা যদি একদমই কমে যায় তাহলে তো প্যাটার্নটা থাকবেই না। না, আমি ধরো একটা একটা ফোটন পাঠালাম। আচ্ছা, তাহলে সেই ফোটনটা ওই দুটো লাইনের মধ্য দিয়ে যাবে, গিয়ে দুটো যে ধরো আমাদের স্লিট আছে, দুটো স্লিটের মধ্যে দিয়ে যাবে, তো গিয়ে প্যাটার্নটা তৈরি করবে। হুম, তাহলে দুটো স্লিটের মধ্যে যাবে কি করে? একটাই ফোটন দুটো স্লিটের মধ্যে কি করে যাবে? না, যেতে তো পারবে না। তাহলে ওইখানে প্যাটার্নটা পাবো কি করে? হুম, তাহলে আলো গেলেই
ফোটন গেল মানে আলো গেল, আলো গেলেই দুটো শীটের মধ্যে দিয়ে গেলেই তোমার ডিফ্রাকশন প্যাটার্ন পাবো, সিঙ্গেল শীট হলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা কি ওইভাবে একটা ফোটনকে পাঠাতে পারি? যেমন কোয়ান্টাম কম্পিউটিং এ যেমন একটা অ্যাটমকে ভাসিয়ে তার উপর কাজ করে সবাই, কিন্তু ওরকম কি ফোটনটাকেও এ করে করা যায়? না না, সেটাই তো ফাইনাল বলছেন যে এটা থট এক্সপেরিমেন্ট। আমি ভাবতে পারি ফোটন মানে কি, ফোটন মানে হচ্ছে ধরো লাইট মানে কি, লাইটের ইনটেনসিটি মানে কি, লাইটের ইনটেনসিটি মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকলস বা নাম্বার অফ ফোটনস পার ইউনিট এরিয়া। এবারে নাম্বার অফ ফোটনস যদি তাহলে ইনটেনসিটি কমবে, কিন্তু লাইটটা তো আছে, ফোটনটাকে বানাতে লাইটটা আছে, তাহলে ইনটেনসিটি কমবে। আমি ধরো প্রথমে 50,000 ফোটন যাচ্ছিল প্রতি মাইক্রো সেকেন্ডে, এবারে আমি 5,000 করলাম, তারপরে 5টা করলাম, তারপরে 1টা করলাম, ফলে আমি কমাতেই পারি। সেই কনসেপ্ট থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে আসলে প্রবাবিলিটি কনসেপ্ট যদি না নিয়ে আসি তাহলে আমি ওই প্যাটার্নটা পেতে পারবো না। অর্থাৎ কোনো কিছুই সে অর্থে ডিটারমিনিস্টিক আইডিয়াতে থাকছে না। তাহলে তোমাকে প্রবাবিলিটি কনসেপ্ট থেকে ভাবতে হবে, অর্থাৎ এখানে বিড়ালটা বেঁচে থাকা এবং মারা যাওয়ার, লাইভ এবং ডেড, এরও একটা প্রবাবিলিটি কনসেপ্ট তোমাকে স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনের কথা তুমি বলছো। স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনের প্রবাবিলিটি হচ্ছে ভাইটাল রোল প্লে করে, সেই প্রবাবিলিটি প্রবাবিলিস্টিক আইডিয়াটা এখানে আনতে হবে। সেটা আনলে তবে তুমি এর সমাধান করতে পারবে। মানে যেটা আমরা বলছি যে মানুষের অবজার্ভ করার উপর নির্ভর করে না, কনসেপশনের উপর নির্ভর করে বা ধরো একটা ধারণার উপর নির্ভর করে। মানে আমি যখন দেখছি তখনই বিড়ালটা ডেড হয়ে যাচ্ছে, আদারওয়াইজ সে জীবন্ত ছিল এটা তো সম্ভব নয়। আমি দেখলাম বলে ও কি ডেড হয়ে যেতে পারে? বা আমি দেখছি আমার জানলার বাইরে কেউ আছে, কিন্তু আমি যতক্ষণ আমি যখন দেখছি তখন দেখছি সে আছে অথবা নেই, কিন্তু তার আগে ভাবছি যে যে সে থাকতেও পারে নাও পারে, কিন্তু দেখলেই সে নেই বা থাকলে হয়ে গেল। এটা তো ম্যাটেরিয়াল কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমি দেখছি বলেই আছে, না দেখলে নেই, বিষয়টা এরকম নয়। মানে কারণ দেখি বা না দেখি যেটা থাকার সেটা থাকবে, বা যেটা লাইভ সেটা লাইভই থাকবে, সেটা ডেড হয়ে যাবে না আমি দেখলেই, এরকমটা। প্রবাবিলিটি মানে এই নয় যে সবটাই ধোঁয়াশা আর কি, না। মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্স এ প্রবাবিলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাটেরিয়াল অবজেক্টের ক্ষেত্রে। সেদিক থেকে সেই ধারণা থেকে এখানে নিয়ে আসা হয়েছে যে ওয়েভ ফাংশনটা থাকবে নাকি ভ্যানিশ করে যাবে, সেটা ডিপেন্ড করবে তোমার প্রবাবিলিস্টিক। অর্থাৎ তুমি যদি ওয়েভ ফাংশনের স্কোয়ার করো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকলস অর্থাৎ পার্টিকল ডেন্সিটি, তাহলে তুমি ওয়েভ ফাংশনটার স্কোয়ার করো সেখান থেকে তুমি বের করো সেখান থেকে প্রবাবিলিটি ডেন্সিটিটা পেয়ে যাবে। হ্যাঁ, সেটা কখনোই জিরো হচ্ছে না। তারা সেই চেষ্টা চালিয়েছিল এবং পরে আরো আরো অনেকেই এই কাজটার উপরে কাজ করেছেন আর কি। ঠিক আছে, দেখ এইটা নিয়ে তুমি স্টাডি করতে পারবে, খারাপ নয় আইডিয়াটা সেই থেকে। হ্যাঁ, মানে আমি আসলে বুঝতে পারিনি কি রকম ধরনের প্রেজেন্টেশন করতে হবে, বা দেখলাম সবাই অনেকগুলো করে স্লাইড আরে করেছে, এবার এটা আমি তো পরীক্ষার জন্য আর করতে পারিনি, এটা আগে এইটাই করেছিলাম এটাই থেকে গেছিল। এখান থেকে তুমি ইপিআর প্যারাডক্সটা পড়তে যাবে, মানে আইনস্টাইন পডোলস্কি এবং রোজেনসের যে ইপিআর প্যারাডক্স। হ্যাঁ, ইপিআর প্যারাডক্স, আইনস্টাইন পডোলস্কি এন্ড রোজেন। হ্যাঁ, এইটার পরে তুমি ওইটা পড়ো বা এগুলো পড়তে থাকো, দেখবে যে খুব ভালো লাগবে। হ্যাঁ, আর এখনো স্ট্যাটমেকটা এখনো শেষই হয়নি, মানে এই থার্ড সেমিস্টারে কিছুটা পড়েছি, এখনো সব হয়নি। মানে এটা এটা সহজ কিছু বললে বোধহয় ভালো, তো এটা অতিরিক্ত কঠিন, আমি নিজেও সবটা বুঝতে পারিনি, কিন্তু ওই ইন্টারেস্টিং লাগছিল বলে এটাই লিখছিলাম। ঠিক আছে, ভালোই হয়েছে, বেশ ভালো হয়েছে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ প্রেজেন্ট করার জন্য। না স্যার, ঠিক আছে। নেক্সট সুজিত আর কিউ।
না আর তো কেউ যোগাযোগ হলো না দুজনের সাথে। আচ্ছা তাহলে আমরা এখানে শেষ করি, পরে সেশনটার জন্য তাহলে স্যার কৃতি বাবু। মডারেটর করার জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদের সুন্দর আপনার অভিজ্ঞতা এবং নলেজ শেয়ার করার জন্য, আইডিয়া দেওয়ার জন্য। এই প্রেজেন্টেশন সেশনটা এখানে শেষ হচ্ছে। পরবর্তী সেশন ভোট অফ থ্যাঙ্কস প্রোগ্রাম, ভোট অফ থ্যাঙ্কস দেবেন মিস্টার যতীন্দ্র মিদ্দা, রিসার্চ স্কলার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, যাদবপুর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, আইএপিটি লাইফ টাইম মেম্বার। আমি ডক্টর যতীন্দ্র মিদ্দাকে রিকোয়েস্ট করব ফর ভোট অফ থ্যাঙ্কস সেশন। Presentation and discussion pure and applied sciences এর উপর গুগল মিট প্ল্যাটফর্মে বেঙ্গল একাডেমিক সোসাইটি ফর ইন্টারঅ্যাকটিভ সায়েন্সেস ওয়েবিনার সিরিজ 3 যে আলোচনা চক্র শুরু হয়েছিল তার আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমাকে ধন্যবাদ জ্ঞাপন দায়িত্ব পেয়ে আমি খুবই নিজেকে গর্বিত মনে করছি এবং আমি ধন্যবাদ জানাই দাঁতন কলেজের অধ্যক্ষ ডক্টর পবিত্র কুমার সুমনসরকে এবং আমি ধন্যবাদ জানাই এগরা এসএসবি কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তাবলি মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই এই বেসিসের যারা ন্যাশনাল অ্যাডভার্টাইজিং কমিটিতে রয়েছেন তাদের এই অক্লান্ত পরিশ্রমে এবং যারা মেম্বার রয়েছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই যাদের এই অক্লান্ত পরিশ্রমে এই গুগল মিটের যে আলোচনা চক্র আয়োজন করেছেন তাদের সহযোগিতার ফলে আমরা ছাত্রছাত্রীরা পাঠারা এখানে অংশগ্রহণ করেছে সবাই তাদের যে চিন্তা ভাবনা গুলোকে এখানে ইন্টারাক্ট করতে পারছেন এবং আজকের এই আলোচনা চক্রে প্রথমের দিকে অংশগ্রহণকারীরা ডি ব্লক এলিমেন্টের যে বৈশিষ্ট্য এবং দ্বিমেরু ভ্রামক সম্পর্কে তাদের নিজেদের মতামত এবং তাদের যে থিওরি এখানে উপস্থাপনা করেছেন স্লাইড শো এর মাধ্যমে, এছাড়া অ্যালগি সম্পর্কে সেটাকে কিভাবে আমরা বিভিন্ন রকমের খাদ্য হিসাবে ব্যবহার করি বিভিন্ন অঞ্চলের মানুষরা সেইটা সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। তাছাড়া আমাদের এখানে আরো লিমিট সম্পর্কে অর্থাৎ লিমিটকে দৈনন্দিন কাজে কিভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে তাদের ছাত্রছাত্রীরা তাদের স্লাইড শো এর মাধ্যমে এখানে উপস্থাপনা করেছেন। আমি ধন্যবাদ জানাই আজকের প্রথমের দিকে মডারেটরের দায়িত্বে ছিলেন আর পাল রাহুল পাল মহাশয়কে, তিনি মদন পল্লী ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সের একজন অধ্যাপক, তিনি ওই সেশনের দায়িত্বে মডারেটেড করার জন্য তাকে ধন্যবাদ জানাই। এছাড়া ডক্টর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যাপক ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে মহাশয়কে, উনি উপস্থিত গুগল মিটে উপস্থিত থেকে ওনার বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যার যে আলোচনা চক্র ছিল সেখানে সেই আলোচনা চক্র পরিচালনা করার জন্য ওনাকে ধন্যবাদ দিই। সঙ্গে উপস্থিত ছিলেন আমার এগরা এসএসবি কলেজের অধ্যাপিকা মমতাজ খাতুন মহাশয়া। এছাড়া আমি ধন্যবাদ জানাই মিদনাপুর কলেজের ফিজিক্স এবং টেকনোলজি সায়েন্সের যে আলোচনা চক্র ছিল তার মডারেটরের দায়িত্বে ছিলেন ডক্টর মাখন নারায়ণ গোস্বামী, ওনাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমাদের বেসিসের পক্ষ থেকে। এছাড়া যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সকল পার্টিসিপেন্ট এবং ছাত্রছাত্রী এবং যারা গুগল মিটের ওপারে থেকে এই আলোচনাটা দীর্ঘ সময় ধরে নিজেদের ধৈর্য দিয়ে এই আলোচনা সকলটা ভালো করে অনুধাবন করেছেন এবং সেখান থেকে উপলব্ধি লাভ করেছেন তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। এরপর এছাড়া যারা এই বেসিসের এই কর্মকাণ্ডের জন্য যারা প্রথম থেকে যুক্ত আছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই যে প্রোগ্রামটি চলছে আগামী দুটি আজকে তার দ্বিতীয় দিন, আগামী 13 তারিখে দুটো লিঙ্কে এই আলোচনা চক্র চলবে একই সঙ্গে। তাদের দর্শকদের আমি অনুরোধ করছি যারা এখনো
সবাই সমস্ত দর্শককে অনুরোধ করছি আগামী 13 তারিখে বা 13-21 তারিখে এই মূল প্ল্যাটফর্মে উপস্থিত থেকে আমাদের এই বেসিসের যে পথ চলার পথটাকে আরো সুগম করে তুলুক। এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামের কনভেনার ডক্টর প্রীতিরঞ্জন সৌ মহাশয় এবং এগ্রা এসএসবি কলেজের অধ্যাপক সুজিত কুমার দাস মহাশয়। এরপর আমি ডক্টর প্রীতিরঞ্জন সৌ মহাশয়কে অনুরোধ করছি পরবর্তী দিনের অনুষ্ঠান সূচিটা একবার সবাইকে জানিয়ে দিয়ে আমি এই সমাপ্তি করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ঋতুনাথ মিদ্দা মহাশয়কে ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য। আচ্ছা কেন মৌসুমি পাল এসছিস? হ্যালো মৌসুমি পাল রায়, সে অনেকক্ষণ আগে জয়েন করেছে বাট ওখান থেকে রেসপন্স তার কাছে পাওয়া যাচ্ছে না, তাকে পরের দিন তাহলে একটা রিপ্লেস করে তবে কথা বলবো। টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে এর পরবর্তী অনুষ্ঠান পরবর্তী সিরিজে পরবর্তী তৃতীয় দিন হচ্ছে 13 ফেব্রুয়ারি, চৌদ্দ দিন হচ্ছে 14 ফেব্রুয়ারি, 10:30 থেকে শুরু হবে আজকের মতো। তো সেদিন দুটো লিংকেই চলবে যেভাবে যতীন্দ্রনাথ মিদ্দা মহাশয় বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের প্রথম লিংক থেকেই শুরু হবে, সেইটাই ফার্স্ট লিংক হিসেবে ট্রিট করা হবে, আর একটা লিংক কমপ্লিমেন্টারি লিংক দেওয়া থাকবে সেটা শুরু হবে 11টা থেকে, 10:30 থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। তাহলে স্যার রেকর্ডিংটা বন্ধ করে দিই। হ্যাঁ রেকর্ডিংটা অফ করে।